This video is only for educational purpose only, so that you can know about this type of attacks and prevent your devices from vulnerabilities. This video's sole purpose is to ensure cybersecurity. We are not responsible for any kind of misuse of this video. Cybercracker Ethical Hacking Course Part 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবার আগে আপনাদের ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যে আমার প্রথম পার্ট 1 এ সাপোর্ট দেখিয়েছেন অনেক বেশি, যার কারণে আমি মূলত পার্ট 2 টা নিয়ে আসতে পেরেছি। তো এখন পার্ট 2 তে আপনারা সাপোর্ট দিলে আমরা মূলত পার্ট 3 পার্ট 4 এগুলো নিয়ে আসতে পারবো। তাহলে আজকে যে ভিডিওতে আমরা মূলত পার্ট 2 অর্থাৎ এই পার্ট 2 তে আমরা ইথিক্যাল হ্যাকিং এর যত আরো বেসিক টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের বেসিক টপিকগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের অ্যাডভান্স টপিকগুলো অর্থাৎ যে টপিকগুলো আমাদের ডিরেক্টলি হ্যাকিং এর সাথে রিলেটেড, অর্থাৎ আমি যদি বলি আরো টপিক আছে যেগুলো হচ্ছে মূলত ফুটপ্রিন্টিং, তাছাড়া ইনামারেশন, তাছাড়া এক্সপ্লোয়েশন, তাছাড়া সফটওয়্যার হ্যাকিং, ওয়াইফাই মানে হ্যাকিং যেটা আছে, তো ওইগুলো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ধীরে ধীরে ভিডিও আপলোড করব। আর তাই আপনাদের সকলের অনুরোধ কাছে অনুরোধ রইল যে আপনারা ধীরে ধীরে সকল ভিডিও দেখবেন, তাহলে দেখবেন আপনারা সকল কিছু শিখে যেতে পারবেন। তাহলে আর আমরা মূলত আর কথা বলছি না, আশা করি কোর্সের বিষয়ে সকল কিছু আপনারা জানেন। তো ওই কোর্সটার মূলত এই এখানে মূলত আমরা 16 থেকে 26 পর্যন্ত যে ছোটো মিনি ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কভার করব। এখানে আমরা নানা ধরনের টপিক রেখেছি, যেমন আমি যদি এখানে আমাদের টপিকের কথা বলি, তার প্রথমে আমার টপিক হচ্ছে মূলত টর ব্রাউজার, ডার্ক ওয়েব হিডেন সার্ভিস, জিটিপি কীভাবে কাজ করে, প্রোটো নেটওয়ার্ক প্রোটোকল, থ্রি ওয়ে হ্যান্ডশেক, এগুলো নিয়ে আলোচনা থাকবে। ওয়াইফাই কীভাবে কাজ করে, ওয়ার্কিং অফ রাউটার, ইন্ট্রোডাকশন টু আর HTTP রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার নেটওয়ার্কিং, ডিফেন্স, যেগুলো এই ডিফেন্সগুলো আপনাদের কীভাবে আসে যেগুলো এগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ডাটা কমিউনিকেশানের কিছু পার্ট আছে, ডাটা কমিউনিকেশানের পার্ট যেমন সুইচিং, এটা নিয়ে আলোচনা করবো। ডাটা কমিউনিকেশান যারা আগে থেকে করা আছে তাদের সুইচিং ক্লাসটা করা দরকার হবে না, তাই এটা স্কিপ করতে পারেন, কারণ তাছাড়া আমি আরও সুইচিংয়ের বিষয়ে অনেক বেসিক এক্সপ্লেন করেছি, ডিটেল এক্সপ্লেন করিনি। এখানে প্যাকেজ সুইচিংয়ের বিষয়টা আছে, তাছাড়া এখানে আরও আছে গেইন অ্যাক্সেস, আর ইউ হ্যাকড, তাছাড়া সুইচিং চেঞ্জ করতে হয় না সেটা, তাছাড়া এই সাধারণ কিছু টপিক নেই। আর তাছাড়া মূলত আমি এখানে এই ভিডিওতে মূলত এক্সট্রা হিসেবে 3, 4, 5 অ্যাড করেছি, এবং 3 মূলত নেটওয়ার্কিংয়ের টাইপসটা অ্যাড করেছি, এবং আমাদের 4, 5 যেটা আছে এই 4, 5 আমরা মূলত TCP মডেল এবং ICP মডেলগুলো, AODP মডেলগুলো এক্সপ্লেন করেছি, কারণ এই মডেলগুলো আপনার দরকার হবে। এখন এক্সট্রা যেগুলো আছে যারা একদম পুরো বেসিক ক্লিয়ার করতে চায়, মানে একদম সব কিছু ক্লিয়ার করতে চায়, তাদের ওই এক্সট্রা ক্লাসগুলো করতে পারেন, আর যারা মানে এত সময় নেই, এত ধৈর্য নেই, তাদের ওই ক্লাসগুলো স্কিপগুলো পারবেন, কিন্তু করলে সবচেয়ে ভালো। তাহলে আর কথা না বলে আমরা আমাদের আজকের মেইন ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের মেইন ভিডিও আমরা স্টার্ট করি। হ্যাকিং কোর্সের 16তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবাইত মান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত টর অনিয়ন ব্রাউজার এবং টর অনিয়ন রাউটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওর প্রথম পার্টে আমরা মূলত টর ব্রাউজার কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো, এবং দ্বিতীয় পার্টে কীভাবে আমরা নিজেরা টর ব্রাউজার ইনস্টল করতে পারি এবং সেটাকে ইউজ করতে পারি সেটা দেখাবো। তাছাড়া টর ব্রাউজার কীভাবে আরও ভালোভাবে ইউজ করতে হয়, এটার আরও বিভিন্ন সিক্রেট যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলো যেমন হিডেন উইকি, এগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয় এবং এগুলো দ্বারা কীভাবে তথ্য গ্যাদার করতে হয় বা আরও নানা ধরনের কাজ করা যায়, সেগুলো নিয়ে আরও আরেকটা সেপারেট ভিডিও আপলোড হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে চলুন আজকে মেইন ভিডিও আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, আমাদের 1000 সাবস্ক্রাইবার টার্গেট কমপ্লিট করতে হবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে এসেছি, তাহলে আমরা শুরু করছি। তাহলে দেখুন হোয়াট ইজ টর, তো টরটা কি, টরটা হচ্ছে মূলত টর অনিয়ন রাইটিং হচ্ছে মূলত একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, যেটা মূলত আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে সহায়তা করে। তো এই টর ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো প্রকার কোনো ট্র্যাকিং করা ছাড়াই, যে কোনো মানে সার্ভিলেন্স ছাড়াই আমরা কিন্তু চাইলে যে কোনো ইন্টারনেট ব্রাউজ করতে পারি। তাহলে এটাকে মূলত কীভাবে কী করে, এটা মূলত আমাদের যে টরটা আছে এটা মূলত আমাদের মানে অনেকগুলো আমাদের যে সার্চ করব যে কোনো কিছু সেটাকে মূলত রিলে করে আমাদের যে প্রক্সি, আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে মূলত বারবার চেঞ্জ করতে থাকে, যার কারণে আমাদের মূলত এক্সাক্ট আইপি কোনটা এবং কীভাবে মূলত আমাদের মানে কেউই ট্র্যাক করতে পারে না আর কি। তো এটা যখন আমরা ইনস্টল করব তখন আপনারা আসল বিষয়টা বুঝতে পারবেন যে কেন এটা মানে কীভাবে এটা মতো রিলে করে আসলে আইপি অ্যাড্রেস কিংবা যে ডাটাটা আছে সেটা। তো এটা মূলত আমাদের মানে এক ধরনের প্রাইভেসি আমাদের রক্ষা করে এবং আমাদের যে কোনো ধরনের সেন্সরশিপ ইনফরমেশন এগুলো রক্ষা করে। তো আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করব তখন কিন্তু এখানে এক প্রকার সেন্সরশিপ কাজ করে। তো এই সেন্সরশিপ কিন্তু কখন আমাদের যখন টর ওপেন করব, টর ব্রাউজার দিয়ে কিছু করব, তখন কিন্তু আমাদের এরকম কিছু কাজ করবে না। তো এখন আপনারা যদি বলি যে টর ব্রাউজার, তো টরটাকে মূলত কীভাবে কাজ করে, তো টরটা কাজ করার মূলত কিছু চারটা ওয়ে রয়েছে, চারটা ওয়ে বলতে চারটা স্টেপ রয়েছে। তো চারটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে লেয়ার্ড
এনক্রিপশন। তো এই লেয়ারে মূলত আমাদের যে ডাটাটা থাকে টর ব্রাউজার, আমরা যে ডাটাটা টর ব্রাউজারে সার্চ করবো কিংবা ইয়া করবো স্টোর করবো, সেটাকে মূলত আমাদের মানে এটাকে মূলত এনক্রিপ্ট করে। তো এটাকে মূলত এই প্রত্যেকটা লেয়ারকে মূলত এক একটা অনিয়ন বলা হয়। আর এখান থেকে মূলত এই ব্রাউজারটার নাম চলে এসেছে অনিয়ন ব্রাউজার, কারণ অনিয়ন ব্রাউজার অনিয়নে কিন্তু আপনারা যদি নোটিস করবেন তাহলে দেখবেন যে অনেক ধরনের লেয়ার আছে, এবং আপনি যদি একটার পর একটা লেয়ার খুলতে থাকেন তাহলে দেখবেন যে লেয়ারের কোনো শেষ নেই, মানে একটা আলটিমেট লেয়ার যেটা মতো মানে রিলে করে থাকে, মানে একটা সার্ভার একটা টর নেটওয়ার্কের মধ্যেই তৈরি হয়ে যায়। তো তাছাড়া আছে এখানে র্যান্ডম পাথ। তো এখানে কি করে, আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন একটা র্যান্ডম পাথ সিলেক্ট করে, যার কারণে এখানে মতো ট্র্যাক করা মানে এক প্রকারে অসম্ভবই হয়ে যায়। তো এটা যখন আমরা দেখবো তখন আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা যদি বলি এক্সিস্ট নোড, তো এক্সিস্ট নোড হচ্ছে মূলত যা লাস্ট লিলে, অর্থাৎ যা লাস্ট আইপি অ্যাড্রেস যেটা আমাদের দেওয়া হবে কিংবা যে লাস্ট পার্টটা আছে সেটা মূলত সিলেক্ট করা হবে। তো সেটা মূলত অনেক বেশি সিকিউর থাকে, এনক্রিপ্ট থাকে, যার কারণে ওইখান থেকেও ট্র্যাক করা প্রায় অসম্ভবই বলা চলে। তো আমাদের চতুর্থ স্টেপটা হচ্ছে অ্যানোনিমিটি। তো আমাদের এই তিনটা স্টেপ কমপ্লিট করার পর আমাদের চতুর্থ স্টেপে আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে। তো এটা মূলত আমাদের যে নতুন ধরনের পাতের মাধ্যমে আমরা সবসময় টর ব্রাউজার অ্যাক্সেস করি, যার কারণে এখানে কিন্তু আমাদের কখনোই অ্যানোনিমিটি ব্রেক হয় না। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে খুব সহজেই এবং অ্যানোনিমিটি রক্ষা করে পৌঁছাতে পারি। তো এই টর ব্রাউজারটা কিন্তু মূলত একটা পদ্ধতির উপর বেস করে কাজ করে, সেটা হচ্ছে মূলত অনিয়ন রাউটিং। যারা একটু ভালো করে বলেছেন তাহলে তাদের আশা করি অনিয়ন রাউটিং বিষয়টা বোঝানোর দরকার হবে না। তারপর আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে মূলত অনিয়ন রাউটিংটা হচ্ছে মূলত সেই টেকনিক, মানে যে টেকনিকের মাধ্যমে টর ব্রাউজার আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে কম্পিউটার নেটওয়ার্কিং সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এই পদ্ধতিটাকেই মূলত বলা হচ্ছে অনিয়ন রাউটিং। তো এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, আপনাদের যাদের সহজ ধারণা আছে তারা অলরেডি এটা বুঝে গেছে। তাহলে এখন আমি বলবো টর ব্রাউজারটা কি। তো টর ব্রাউজারটা, যারা টর নিয়ে বলছি, টর মানে টরটাকে মূলত অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ব্রাউজার দরকার হবে। তো সেটাকে মূলত বলা হচ্ছে টর ব্রাউজার, যেটা মূলত টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই টর ব্রাউজারটা মূলত সর্বপ্রথম যখন ডিজাইন করা হয়েছিল তখন ছিল এটা মোজিলা ফায়ারফক্স অনুযায়ী, কিন্তু তারপর এটা ক্রোম কিংবা আরো অন্যান্য ইয়া অনুযায়ী এটা ডিভাইড করা হয়। তাহলে এখন যদি বলা হয় টর ব্রাউজার কিভাবে কাজ করে, টর ব্রাউজার মূলত কি করে, প্রথম ধাপে আমাদের ইউজারদের আইপি যেটা আছে সেটা মূলত হাইড করে রাখে। ইউজারদের আইপি আমরা যখন ইনস্টল করবো তখন দেখবেন যে এটা মূলত আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা মূলত বারবার প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতিদিনে চেঞ্জ করতে থাকে, যার কারণে এর এক্সাক্ট আইডি বের করা কোনোভাবেই সম্ভব হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং ট্র্যাকিং, আমাদের যে ট্র্যাক করতে পারবে এরকম মানে কোনো ধরনের অপশনই এখানে দিবে না, বা এমন ধরনের কোনো স্কোপই এখানে নেই। এখানে মূলত ট্র্যাকিং করা অসম্ভব যে টর ব্রাউজার কেউ ইউজ করে। তাছাড়া এখানে ব্লকেড কন্টেন্ট, মানে এখানে আমাদের যত নিষিদ্ধ কন্টেন্ট আছে কিংবা যত প্রকার মানে ধরেন সেন্সরশিপ যুক্ত কন্টেন্ট আছে, ওইগুলো যেগুলো আমরা গুগলে কখনো পাই না, সেগুলো আমরা মূলত এই ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তাহলে এখন আমি যদি এই টর ব্রাউজারের কিছু বেনিফিটের কথা বলি, তাহলে প্রথম বেনিফিটটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন। পরেরটা হচ্ছে আমাদের ব্লক কন্টেন্ট আমরা এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তাছাড়া এটা মূলত সিকিউর কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন দ্বারা কেউই একদম কেউই আপনাদের মানে কোনো প্রকার ট্র্যাক বা কোনো প্রকার ক্ষতি কিংবা কিছুই করতে পারবে না এই ব্রাউজারের মাধ্যমে। এই কারণে যে কোনো প্রকার যদি পার্সোনাল কিছু আপনারা করতে চান তাহলে এই ব্রাউজার ব্যবহার করতে পারেন। তাহলে এখন আমি যদি বলবো এটার কিছু লিমিটেশন এবং কনসিডারেশন আছে। তো এটার লিমিটেশনের মধ্যে আছে হচ্ছে যে আমাদের এটা মতো স্লো স্পিড থাকে, যেহেতু এটা আইপি অ্যাড্রেস প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং এটা সিকিউর করে ডাটা, প্রতিটা ডাটা যেটা আমরা সার্চ করি ইয়ে করি, এই কারণে কিন্তু আমাদের এখানে মূলত যে স্পিডটা হয় এই স্পিডটা মূলত অনেক স্লো হয়। তাছাড়া এখানে মূলত জানেনি যে টর ব্রাউজার অনেক ক্ষেত্রে মিস ইউজও ব্যবহার করা হয়, আমি অবশ্য সাজেস্ট করবো না। তাছাড়া পরবর্তী দেখেন, পরবর্তী এখানে মূলত হচ্ছে ভুলনেবিলিটি থাকে, কারণ হচ্ছে কি আমাদের অনেকগুলো নোট থাকে। তো এই নোটগুলো কিন্তু একটা নোটের প্রত্যেকটা নোট কিন্তু আমাদের এনক্রিপ্ট করা থাকে। তো এইগুলো কিন্তু কিছু কিছু নোটে কিন্তু ডিক্রিপ্ট ডাটাও থাকে। তো এই ডিক্রিপ্ট ডাটাগুলো কিন্তু আমাদের মানে একটু ভুলনেবল হতে পারে। তো এই কারণে এই ভুলনেবল ডাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে এখন আমি যে অনিয়ন ব্রাউজারটা কি, তাহলে অনিয়ন ব্রাউজারটা আর অনিয়ন টর ব্রাউজার এই দুটো কিন্তু সেম। এখন টর ব্রাউজারটা কিন্তু আমাদের উইন্ডোজ সহ অন্যান্য যেই সাধারণ মানে অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়, আর অনিয়ন ব্রাউজারটা মূলত আইওএস যেটা আছে এটা এখানে মূলত অনিয়ন ব্রাউজারটা মূলত ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অনিয়ন ব্রাউজারের লোগো এখানে আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সন বলতে পারেন। তাহলে আমাদের মূলত এই অনিয়ন ব্রাউজার কিংবা আপনি টর ব্রাউজার এগুলো নিয়ে সাধারণ বেসিক আলোচনা করেছি। তো অনিয়ন টর ব্রাউজার ইউজেস বা সেরকম কিছু ভিডিও, পরবর্তী ভিডিও যেটা আসবে 17 নম্বর ভিডিও, সেখানে আমার মধ্যে এগুলো টর ব্রাউজারের ব্যবহার নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন আজকে আমরা টর ব্রাউজার ইনস্টল করে আসি। তাহলে টর ব্রাউজার ইনস্টল করার জন্য আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে লিখে সার্চ করবো টর। তাহলে আমাদের প্রথম অপশন টর প্রজেক্ট যেটা আছে এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করে ডাউনলোড ফর ব্রাউজার
তো এখানে আমরা উইন্ডোজ অপশন সিলেক্ট করে নিব। তো আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন এটা 2 মিনিট টাইম নিবে, তো এই 2 মিনিট আমি স্কিপ করে দিচ্ছি। তাহলে আমাদের টর ব্রাউজার ইনস্টল করা শেষ। তো এখন আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, এখান থেকেই এটা ওপেন করে নিচ্ছি। তাহলে এখন আমরা ওকে ইনস্টল, তো আমাদের এখন টর ব্রাউজার ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনার সব সার্চ করে সহজে এখান থেকে প্রথম ওয়েবসাইট যেটা আছে ওইখান থেকে আপনারা টর ব্রাউজার ইনস্টল করে নেবেন। তো এটা মূলত ইনস্টল করা তেমন কঠিন কিছু না, কারণ এটা সকলে ইউজ করতে পারবেন, ইনস্টল তো সকলে করতে পারেন, কিন্তু এটা সম্পর্কে প্রথমে কিছু জেনে এবং কীভাবে সেটা ইউজ করতে হয় সেটা জেনে আপনাদের ইনস্টল করতে হবে। তাহলে আমি এই এতটুকু স্কিপ করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টর ব্রাউজার ইনস্টল কমপ্লিট। আমরা এই যে ফিনিশ, ফিনিশে ক্লিক করে দিলাম, তো আমাদের টর ব্রাউজার ইনস্টল কমপ্লিট। তাহলে এখন আমাদের টর ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এখন তাহলে টর ব্রাউজার ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা আগে এখান থেকে যে কনফিগার কানেকশন আছে, তো এখান থেকে আপনাদের বিভিন্ন প্রকার সেটিং আছে, টেস্ট আছে, এগুলো মূলত আপনারা একটু ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে ইয়া করবেন। তো এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে যাবেন। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি লেভেল আছে। তো এই সিকিউরিটি লেভেলটা হচ্ছে এখানে আপনারা যদি ডার্ক ওয়েবে বা ডিপ ওয়েবে ভিজিট করতে চান, অতিরিক্ত ডিপ ওয়েবে, তাহলে আপনারা এই সেফেস্ট মোডে ইউজ করে করবেন। আর যারা এখন সিম্পল ইউজ করার জন্য আপনারা এখন, আমি তো বলতে এখন সিম্পল ইউজ করার জন্য এখন এটা টর ব্রাউজার ওপেন করলাম, তাই আমি স্ট্যান্ডার্ড মোডে রাখছি। যারা একটু ডিপে যাবে তারা সেফ বা সেফার মানে যে অপশন আছে এখানে মূলত ক্লিক করে নেবেন, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস তো ম্যালওয়্যার এগুলো কিন্তু আপনাদের এইসব ইয়াতে থাকে। তো এটা কিন্তু আমি ওইখানে দেখেছিলাম, এটা কিন্তু এত মূলত ওই সব ভাইরাস কিংবা এই ধরনের ইয়া থেকে সিকিউর দেয় না, সিকিউরিটি দেয় না। তাই আপনারা এখান থেকে যে সেফেস্ট মোডে আছে ওইটা দিয়ে নেবেন যদি আপনারা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে যদি ভিজিট করতে চান। তাহলে এখন আমরা মূলত এই সরাসরি কানেক্টে ক্লিক করে দিচ্ছি। তো কানেক্টে ক্লিক করলে আপনাদের এটা কানেক্টিং হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমি আপনাদের আগে ওইখানে যখন স্লাইডে বলেছিলাম যে আসলে যে আমাদের টর ব্রাউজারটা আছে এটা কিন্তু সাধারণ ব্রাউজার থেকে একটু স্লো, এটা কিন্তু স্লো কাজ করে, কারণটা আপনাদের একটু পরে দেখাবো আমি একটা জিনিস সার্চ করি। তো এখন আমি ধরুন আমি একটা ক্রোম ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এখানে ক্রোম ওপেন করার পর আমি এখানে লিখে সার্চ করলাম, ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম গান মেকিং, মানে একটা অবৈধ কিছু আসলে সার্চ করলাম। তাই এখানে আমরা যখন এখানে গুগলে কিছু অবৈধ কিছু সার্চ করি, যদিও এখানে কিছু অপশন চলে আসে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম মানে এরকম মেকিং করার জন্য কিন্তু আসলে এরকম কোনো প্রসেস কিংবা এরকম রিয়েল প্রসেস সম্ভবত এখানে নেই দেওয়া, কিন্তু দেওয়া যদি থাকে তারপরেও কিন্তু যখন আমি এই ধরনের বিষয়ে বেশি বেশি সার্চ করব গুগল কিন্তু আমাদের ট্র্যাক করতে পারবে, গুগল কিন্তু আমাদের এইসব বিষয় নিয়ে ট্র্যাক করবে। তাই আমরা কী করবো, এই সকল প্রাইভেট বিষয় যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কখনোই গুগলে কিংবা এইসব যে পাবলিক যেই ওয়েবসাইটগুলো আছে, ব্রাউজারগুলো আছে, সেগুলোতে আমরা কখনোই সার্চ করবো না। আমাদের এই সব কাজের জন্য আমরা মূলত আমাদের টর ব্রাউজার ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টর ব্রাউজার এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো সাইটে অ্যাক্সেস করতে পারি। তো আমরা কী করবো, এখান থেকে আমরা অ্যাক্সেস করবো google.com। তো এখন দেখতে পাচ্ছেন google.com এখানে লোডিং হচ্ছে। তো আমি আগেই বলছি যে এখানে টর ব্রাউজার সবসময় সাধারণ ব্রাউজার থেকে স্লো কাজ করবে, কারণ টর ব্রাউজার কিন্তু অনেক সিকিউরিটি দেয় তার ইউজারকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টর ব্রাউজার আছে এটা চালু হয়ে গেছে। তো এটা কোন ল্যাঙ্গুয়েজ, তো এটা ইংলিশ, তো ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তাহলে ইংলিশ সিলেক্ট করার জন্য আমাদের রিজেক্ট অল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ওপেন হয়ে গেছে। তো এখন আমি এখানে আপনি যদি কর্নারে যান তাহলে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন দা ব্রাউজারটা কিন্তু 3 টাইপ অ্যাড্রেসের সাথে একসাথে কানেক্ট হয়েছে, মানে পর্যায়ক্রমে কানেক্ট হয়েছে। যেটা হচ্ছে মতো প্রথমে ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড স্টেটে আরেকটা, তারপর জার্মানির সাথে, যেটা মূলত তারপর এটা গুগলের সাথে কানেক্ট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি 3টা আইপি কার সাথে কানেক্ট হওয়ার কারণে আমাদের কিন্তু গুগল কিন্তু কখনোই আমাদের যেই টর ব্রাউজার যে লোকেশনটা সেটা কিন্তু কখনোই চেক করতে পারবে না। আর এই কারণে মূলত আমাদের বলে থাকি যে আসলে টর ব্রাউজার আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে। আসলে ভিপিএনটাও কিন্তু একই কাজ করে, যে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু হাইড করে। আর কি আর টর ব্রাউজারটাও কিন্তু আমাদের এটাই করে, কিন্তু এটা মূলত আরও সিকিওর আরও বেশি, যেমন 3টা একসাথে করছে। কিন্তু আইপি আমরা ভিপিএন দিয়ে সাধারণত কিন্তু একটাই করি, কিন্তু আবার যদি পেইড ভিপিএন থাকে তাহলে কিন্তু আমরা সেটা বারবার চেঞ্জ করতে পারি।
তাহলে এই টর ব্রাউজারটাকে কিন্তু আমরা সার্চ ইঞ্জিন হিসেবে কিংবা আরো নানা ধরনের কাজে ব্যবহার করে থাকি, যদিও আমরা এখানে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করবো না। মাঝে মাঝে একটু প্রবলেম দিবে যে গুগল কিংবা অন্যান্য ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে। এখানে যদি এখানে আমি আবার বিভিন্ন ধরনের এরিয়া, যেরকম আমি এখান থেকে ইউটিউবেও প্রবেশ করতে পারি, ইউটিউব, তাহলে এটা যে কোনো আমরা এখান থেকে সার্চ করলে আমরা সরাসরি ওই ওয়েবসাইটে চলে যাবো। তো এটা মূলত প্রচন্ড সিকিওর, এটা দিয়ে আপনাদের ট্র্যাক করার কোনো চান্সেস নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবে ইউটিউব চলে এসেছে। তো এরকম ভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে চাইলে এখান থেকে যেতে পারি। আচ্ছা, এখন এই টর ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের মানে যে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, ওইসবের যে ওয়েবসাইট আছে ওইগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের হিডেন উইকি রয়েছে। তো এখন হিডেন উইকি, এটার এ টু জেড আমাদের পরবর্তী ভিডিওতে, অর্থাৎ টর ব্রাউজার ইউজেস এ আলোচনা থাকবে। আমি তাই এখন এটা নিয়ে কোনো প্রকার আলোচনা করবো না। তাহলে চলুন, আজকের ভিডিওর মতো এতটুকুই থাকবে। আশা করি আপনারা সবাই টর ব্রাউজার ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। মাঝে মধ্যে ক্রোম, গুগল কিছু ইয়া করলে আমাদের প্রবলেম দেখা দিতে পারে, তো সেটা আপনার মতো বারবার চেষ্টা করে দেখবেন সলভ হয়ে যাবে। তাহলে আর কথা না বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিও এতটুকুই। সাইবার ক্রিকেট এথিক্যাল হ্যাকিং কোর্সের 17তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আপনার সাথে আছি রুবায়ত ফার্ন। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত কিভাবে আপনারা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন এবং ডার্ক ওয়েবটা আসলে কি সেটা আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিও প্রথম পার্টে ডার্ক ওয়েব দিয়ে মূলত কী কী করা যায় সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করবো, এবং সেকেন্ড পার্টে ডার্ক ওয়েবে কীভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন, ডার্ক ওয়েবের বিভিন্ন সাইটে আপনারা কীভাবে প্রবেশ করতে পারেন সেটার একটা পুরোপুরি গাইডলাইন এবং সেটা কীভাবে প্রবেশ করতে হয় সেটা আমি পুরোপুরি দেখিয়ে দেবো। তাহলে চলুন আর কথা না বলে মেইন ভিডিও স্টার্ট করি। স্টার্ট করার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজকের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আমরা ডার্ক ওয়েব নিয়ে আলোচনা করার আগে আমরা সবার আগে ইন্টারনেট নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করে দিচ্ছি। যেমন ইন্টারনেটটা আসলে আমরা যে ইন্টারনেটটা সাধারণ পক্ষে সাধারণ মানুষ যেটা ইন্টারনেটে ইউজ করে সেই ইন্টারনেটটাকে মূলত বলা হয় সারফেস ওয়েব। আমরা যে পুরো ইন্টারনেটের জগৎ, আমি এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন পুরো একটা আইসবার্গের সাথে যদি ইন্টারনেটটাকে তুলনা করা হয় তাহলে এই সার্ফেস ওয়েবটা হচ্ছে আমরা আমাদের প্রতিনিয়ত গুগল ক্রোম তাছাড়া ছাড়াও আরও অন্যান্য যত ব্রাউজার আছে সকল কাজ আমরা করে থাকি মূলত হচ্ছে আমাদের এই সার্ফেস ওয়েব দিয়ে। তো এই সার্ফেস ওয়েবের মূল উপাদান হচ্ছে যেমন উইকিপিডিয়া, টয়, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, যতগুলো আমরা ওয়েবসাইট ইউজ করে থাকি সে প্রত্যেকটাই হচ্ছে আমাদের মতো সার্ফেস ওয়েবের মানে একটা পার্ট। কিন্তু আমাদের এই সার্ফেস ওয়েব ছাড়াও এর আরও দুটি পার্ট আমরা যদি বেসিক্যালি ভাগ করি তাহলে মূলত আমরা এটাকে পুরো ইন্টারনেটকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সার্ফেস ওয়েব, একটা হচ্ছে ডিপ ওয়েব, আর এবং আরেকটা হচ্ছে সর্বশেষ লেয়ার এবং সবচেয়ে নিচের লেয়ারটা হচ্ছে মূলত ডার্ক ওয়েব। তো এই ডার্ক ওয়েবটা মূলত হচ্ছে একদম ইন্টারনেটের একদম শেষ পর্যায়ে। তাছাড়া এখন এটা মূলত হচ্ছে বেসিক্যালি আমরা মানে প্রধানভাবে যদি ভাগ করি তাহলে মূলত ইন্টারনেটকে এই তিন ভাগে ভাগ করা যায়। তাছাড়া আরও বিভিন্ন ধরনের লেয়ার আছে, বিভিন্ন লেয়ার যেমন 1, 2, 3, 7 এরকম আরও অনেক লেয়ার পর্যন্ত দিয়ে ভাগ করা যায়। কিন্তু আমরা যদি বেসিক্যালি ভাগ করি, প্রধানভাবে ভাগ করি, তাহলে মূলত তিন ভাগে ভাগ করা যায় ইন্টারনেটকে। একটা হচ্ছে সার্ফেস লেয়ার, ডিপ লেয়ার এবং ডার্ক ওয়েব যেটা আছে সেটাকে। তো এখন সার্ফেস লেয়ারের মতো কি হয়, আমরা যদি আইসবার্গের সাথে তুলনা করি তো আইসবার্গের আমরা এখন যদি বলি পুরো ইন্টারনেটটা যদি আমরা 100% হিসেবে কম্পেয়ার করি তাহলে আমরা যে সার্ফেস ওয়েবটা আছে এটা হচ্ছে মূলত মাত্র 5% হচ্ছে আমাদের সার্ফেস ওয়েব, এবং বাকি যে 95% আছে এই 95% পুরোটাই হচ্ছে আমাদের আর ডার্ক ওয়েব কিংবা ডিপ ওয়েব। এই দুইটা মিলে হচ্ছে 95%। তার মানে বুঝতেই পারছেন যে আমরা ইন্টারনেটে কত কম অংশ ব্যবহার করি, কম কত কম জানি। তো এখন যদি আমি ডার্ক ওয়েবের কিছু এক্সাম্পল চিত্রের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, যেমন ইলিগাল লিগাল ডকুমেন্টস, সাইন্টিফিক রিপোর্টস, গভর্নমেন্ট রিসোর্সেস, এগুলো হচ্ছে ডিপ ওয়েবের অংশ। আর ডার্ক ওয়েবের মধ্যে হচ্ছে আমাদের যে অনিয়ন সাইটগুলো আছে, গান মার্কেট, ড্রাগ ট্রাফিকিং, যত ইলিগাল বিজনেস আছে সেই প্রত্যেকটা হচ্ছে ডার্ক ওয়েবের একটা পার্ট। তাহলে এই ডার্ক ওয়েবের যদি কেউ প্রবেশ করতে চান তাহলে সবারই এই ডার্ক ওয়েব সম্পর্কে অন্তত সাধারণ কিছু ধারণা থাকা দরকার, তা না হলে আপনার পরবর্তীতে বিপদে পড়বেন। তাই আমি আপনাদের এই ভিডিওটা দেখার মানে একদম মানে মাস্ট, এটা দেখে তারপর আপনারা আপনাদের কী সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি এখন প্রথমে যদি সার্ফেস ওয়েব নিয়ে আলোচনা করি, তো সার্ফেস ওয়েবটা হচ্ছে মূলত হচ্ছে ইন্টারনেটের যে পার্টটা আমরা যে কোনো ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি সেটাকে মূলত বলা হচ্ছে সার্ফেস ওয়েব। তো এরকম ধরনের সার্ফেস ওয়েবের কন্টেন্টগুলোর মধ্যে রয়েছে ওয়েব, যেমন যে কোনো ধরনের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন স্টোর্স, আউটলেটস, যে কোনো কিছু হতে পারে। তো এটা মূলত হচ্ছে মানে এটা দেখতে মনে হয় আসলে অনেক বিশাল, কিন্তু আসলে কিন্তু এটা যদি পুরো ইন্টারনেটের সাথে কম্পেয়ার করি তাহলে আগেই বলেছি মাত্র 5%। তো আমরা বুঝতে পারছি এটা কত ছোট, কিন্তু আমাদের দেখতে মনে হয় গুগল, উইকিপিডিয়া এগুলো কত বিশাল, কিন্তু আসলে এগুলো খুবই ছোট। বিভিন্ন এক্সাম্পল হচ্ছে যেমন উইকিপিডিয়া, ইউটিউব বা যে কোনো ধরনের সাইট যেটা আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি গুগল দিয়ে কিংবা যে কোনো ধরনের সাধারণ ব্রাউজার দিয়ে। তাহলে এখন আমি পরবর্তী এটা যাচ্ছি, সেটা হচ্ছে মূলত আমাদের ডিপ ওয়েব।
তো ডিপ ওয়েবটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং একটা পার্ট, কিন্তু এই পার্টটা হচ্ছে আমাদের মূলত আমাদের সাধারণ যে সার্চ ইঞ্জিন আছে যে এগুলো দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি না, এই কারণ এগুলো এই এগুলোর যে ইন্ডেক্স আছে এগুলা এই সার্চ ইঞ্জিনে হোল্ড করা থাকে না বা স্টোর করা থাকে না। এই কারণে আমরা এই ধরনের ওয়েবের যে ওয়েবসাইটগুলো আছে কিংবা যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কখনোই আমাদের সাধারণ ওয়েবসাইট দিয়ে সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কখনোই এগুলো অ্যাক্সেস করতে পারি না। এগুলোকে অ্যাক্সেস করার জন্য বিশেষ ধরনের সফটওয়্যার যেমন অনিয়ন ব্রাউজার টর এরকম সফটওয়্যার ইউজ করতে হয়। তাছাড়া এগুলোর মধ্যে এগুলোর পিছনে আরো নানা ধরনের পাসওয়ার্ড, পে ওয়ালস এবং আরো নানা ধরনের লিঙ্কড ওয়েবসাইট থাকে যেগুলো সম্পর্কে আমাদের মাস্ট বি জানতে হবে। তো এই ওয়েবসাইট অর্থাৎ ডিপ ওয়েবের মতো কন্টেন্টগুলো হচ্ছে প্রাইভেট বিভিন্ন ডাটা বেস, যেমন একাডেমিক জার্নালস আছে, তাছাড়া পার্সোনাল ইমেইল কন্ট্যাক্ট আছে, সাবস্ক্রিপশন বেস সার্ভিস আছে, অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ এবং আরো অনেক কিছু আমাদের এই ডিপ ওয়েবে থাকে। তো ডিপ ওয়েবটা হচ্ছে মূলত সার্ফেস ওয়েব থেকে অনেক বড়, যদিও ডার্ক ওয়েবের মতো এটা বিশাল। তো সেই বিষয় থেকে আপনার সাধারণ কিছু এক্সাম্পল বুঝতে পেরেছেন যে ডিপ ওয়েবের আসলে বিশালত্ব কতটুকু। তো এটার এক্সাম্পল যদি বলেন তাহলে হচ্ছে এখানে ইউনিভার্সিটি ডাটা বেস, প্রাইভেট কোম্পানির বিভিন্ন ডাটা, রিকোয়ার্ড লগইন রিকোয়ারমেন্ট সার্ভিসের, এগুলো হচ্ছে প্রত্যেকটার মতো ডিপ ওয়েবের অংশ। তাহলে আমাদের আজকে মেইন টপিকটা হচ্ছে মূলত আমাদের ডার্ক ওয়েব। তো আমরা এখন ডার্ক ওয়েব চলে যাচ্ছি, কারণ ডার্ক ওয়েবটা নিয়ে আমরা আজকের অধিকাংশ আলোচনার মতো ডার্ক ওয়েব নিয়ে থাকবে। তাহলে ডার্ক ওয়েবটা হচ্ছে মূলত একটা ডিপ ওয়েবের একটা ছোট্ট একটা অংশ হচ্ছে মূলত ডার্ক ওয়েব। তো এটা হচ্ছে মূলত শুধুমাত্র আমাদের কিছু স্পেসিফিক সফটওয়্যার যেমন হচ্ছে অনিয়ন রাউটার বা টর দিয়ে মূলত এখানে প্রবেশ করা যায়। কারণ এটা মূলত হচ্ছে আপনারা আগে জানেন যে টর ব্রাউজার ভিডিওতে যা দেখেছেন যে টর কিন্তু আমাদের আমাদের যে আইডেন্টিটি আছে এটা কিন্তু ভালোভাবে সিকিউর করে, আমাদের অ্যানোনিমিটি প্রদান করে এবং এর মাধ্যমে কিন্তু আমরা সহজে যে কোনো প্রকার সাইটে ইলিগাল হোক লিগাল হোক সব সাইটে প্রবেশ করতে পারি এবং আমাদের পরিচয় পত্র কিংবা এরকম কিছু কেউ ট্র্যাক করতে পারেন। তাহলে এই ওয়েবসাইটে এই ডার্ক ওয়েব এটা কিন্তু অনেক ভেরিয়েন্ট টাইপের এখানে কন্টেন্ট আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ইলিগাল কন্টেন্ট যেমন ডার্ক মার্কেটিং, ওয়েপন্স, ডাটা স্টোর এগুলো ছাড়াও আরো নানা ধরনের ইলিগাল ওপেনিং, যেটা আপনারা মানে কল্পনা করতে পারেন যত ধরনের ইলিগাল ওপেনিং আছে সব আপনাদের এই ডার্ক ওয়েবে করা যায়। তো এটা হচ্ছে মূলত অনেক মানে এই ডার্ক ওয়েবটা হচ্ছে মূলত একটা ছোট্ট একটা অংশ যে আমাদের ইন্টারনেট আছে। তাছাড়া এই ছোট্ট একটা অংশ বললেও এটা মূলত অনেক বিশাল জায়গা জুড়ে আসলে এই ডার্ক ওয়েবটা বিস্তৃত আসলে, কারণ এটা হচ্ছে মূলত পুরো ইলিগাল জগতে যত সাইবারে যত ইলিগাল কাজকর্ম হয় প্রত্যেকটাই হয় মূলত এই ডার্ক ওয়েবে। তাহলে এই এর কিছু যদি এক্সাম্পল বলি তাহলে এখানে বিভিন্ন ধরনের মার্কেট ডার্ক ওয়েবের মার্কেট প্লেস এবং এনক্রিপ্টেড বিভিন্ন ফোরাম রয়েছে এই ডার্ক ওয়েবে, না যেখানে মূলত আমাদের টাকা দিয়ে প্রবেশ করতে হয় কিংবা অনেক হাইলি সিকিউর সফটওয়্যার দিয়ে মূলত সেখানে প্রবেশ করতে হয়। তাহলে ডার্ক ওয়েব নিয়ে আপনাদের আশা করি আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, কারণ ডার্ক ওয়েবটা মূলত হচ্ছে অনেক বিশাল একটা টপিক। তো এটা নিয়ে যদি আমি আলাদা ভিডিও আপলোড করা যাবে শুধুমাত্র ডার্ক ওয়েবটা নিয়ে, যদি আমি শুধু ডার্ক ওয়েব দিয়ে কি করা যায় কোন কোন ওয়েবসাইট আছে সেগুলো আপলোড করি, তো আমি শুধু মূলত বেসিক হিসেবে এথিক্যাল হ্যাকিং এর জন্য কতটুকু আপনাদের দরকার হতে পারে সেগুলো নিয়ে আমি শুধুমাত্র আপনাদের আলোচনা করছি। তাই আমি ডার্ক ওয়েব নিয়ে আর বিস্তারিত আর এগোচ্ছি। তাহলে আমরা আমাদের ডার্ক ওয়েব এগুলো নিয়ে আপনাদের বেসিক কিছু ধারণা আমি দিলাম। তো এখন আমরা মূলত দেখবো যে কিভাবে আমরা এই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার জন্য আপনাদের টর ব্রাউজার মাস্ট বি দরকার হবে, আগের ভিডিও দেখে টর ব্রাউজার যারা ইনস্টল করেনি ইনস্টল করে ফেলেন। তো চলুন আমরা আমাদের ডার্ক ওয়েবে কীভাবে প্রবেশ করতে হবে সেটা আমরা দেখে আসি। আমরা মূলত একটা ডার্ক ব্রাউজার প্রবেশ করবো, তো আমরা একটা টর ব্রাউজার যেটা আমরা আগে ইনস্টল করেছিলাম সেটা ওপেন করে নিচ্ছি। আর ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য মাস্ট বি আপনাদের টর ব্রাউজার ওপেন করতে হবে, তারপর আমরা এখন সিম্পলি কানেক্ট প্রেস করে দিচ্ছি, আসলে এটা এখন কানেক্ট হচ্ছে। তাহলে আমরা ওয়েট করি একটু পর্যন্ত এটা কানেক্ট না হয়, এতটুকু স্কিপ করে দিলে কি আর হবে, এতটুকু হোক। আচ্ছা দেখেন আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, তো আমাদের এখন ওয়েবসাইট পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে লিখে প্রথমে লিখে সার্চ করব যে টপ 8 ডার্ক ওয়েব সাইটস। তো এখন আমরা যখন এটা লিখে সার্চ করব দেখবেন রেজাল্ট আসলে আমি এখন কি বলবো এটা নিয়ে। তাহলে দেখুন ডার্ক ওয়েবের এখানে কিছু সাইট চলে আসবে, আমি একটু আগে দেখে রেখেছিলাম যে কোন ওয়েবসাইটগুলো আমাদের এই যে এখান থেকে সব 8 বেস্ট অনলাইন ডার্কিং সাইটস, ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনস, মানে এর মাধ্যমে আপনারা ডার্ক ওয়েবে যত কিছু দরকার হবে সব কিছু আপনারা এই সাইটগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। হ্যাঁ, যে এই সাইটটার মতো দেখে রেখেছি। তাহলে এখন দেখেন, তো এখানে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেমন এখানে দেখুন অহমিয়া এফআই। তাহলে এখন আমি যদি এখন লিখে সার্চ করি অহমিয়া.fi, তো এটা লিখে আমি এখানে ওয়েবসাইটে যাচ্ছি। তো এই অহমিয়া ওয়েবসাইট হচ্ছে মূলত
আমাদের ডার্ক ওয়েব একটা ওয়েবসাইট, তো এটার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অহমিয়া সার্চেস হিডেন সার্ভিসেস ইন দ্য টর নেটওয়ার্ক, বা টর নেটওয়ার্কে যত হিডেন সার্ভিসেস আছে ওইগুলো মূলত আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, যে কোনো কিছু সার্চ করতে পারেন, যেমন গান ক্রিয়েটিং ধরেন, আমি তো একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কিছু হতে পারে আর কি। তো এরকম এখানে আরো ধরনের ওয়েবসাইট রয়েছে, যেমন এখানে আছে হ্যাশট্যাগ, এই যে এটা দ্য হিডেন উইকি, এটা সবচেয়ে বিখ্যাত এবং মোস্ট ইউজড আমাদের যে ডার্ক ওয়েবসাইট সাইট আছে, তো দ্য সরি দ্য হিডেন উইকি, তো দ্য হিডেন উইকিতে আমি যাচ্ছি। তো এটা মূলত হিডেন উইকিটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের ডার্ক, যে কোনো প্রকার ডার্ক ওয়েব সার্চের ক্ষেত্রে, ডার্ক ওয়েবে যে কোনো প্রকারের ক্ষেত্রে, তো এটা মূলত অফিসিয়াল সাইট, তো এখান থেকে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন। অবশ্য গুগলে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটগুলো না পাওয়ার সম্ভাবনা বেশি, আমার মনে হয় না পাবেন, কারণ এগুলো মূলত প্রত্যেকটা একটি টর ব্রাউজারের জন্য ফিচার করা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হিডেন উইকি যেটা আছে এটা চলে এসেছে। তো এই হিডেন উইকি এখানে আপনারা দেখবেন প্রথমেই আমাদের হিডেন উইকি রিটার স্পেক্স, তো এখানে দেখতে পাচ্ছেন অনিয়ন লিঙ্কস, বিট বিট ফার্মা, ডার্ক ওয়েব হ্যাকার্স, তো এখান থেকে আপনারা হ্যাকার চাইলে মানে ভাড়া করতে পারেন কোনো কিছু হ্যাকারের জন্য, যেখানে ডার্ক ওয়েব হ্যাকার্স নামে যে অপশন আছে এখান থেকে ডার্ক ওয়েব হ্যাকার্স ফর হায়ার। তাছাড়া এখানে আরো ধরনের ইউএসএস নোট এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরো আছে পয়েন্টস আছে, যেখানে ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে প্রদান করে থাকে, যেমন এখানে একটা যদি বলি যে অ্যানোনোমাস বিটকয়েন মিক্সার, বিটকয়েন মিক্সার, এরকম নানা ধরনের যে বিষয়গুলো আছে সেখানে এখানে এক্সপ্লেন করা হয়েছে। যেমন এখানে কমার্শিয়াল বিভিন্ন সার্ভিস আছে, যেমন এখানে ডার্ক ওয়েবের জন্য বিভিন্ন হ্যাকার হায়ার করে, যেটা আগেও দেখেছেন, যে কোনো প্রকার গান বন্দুক টন্দুক এগুলো কেনার ক্ষেত্রে, তাছাড়া এখানে ইউএকে পাসপোর্টস, সিটিজেন্স এসব করার ক্ষেত্রে, ড্রাগস এগুলো আছে, তাছাড়া আছে চ্যান্স, অবশ্য চ্যান্সটা কি আমি নিজেই জানি না ভালো করে, প্রাইভেসি সার্ভিসে এখানে আছে সিমটমের সার্ভিস, ইমেল মোর, এগুলো হচ্ছে মূলত আপনারা এই সাইটে শুধু আপনারা ক্লিক করবেন এখান থেকে, তাহলে দেখবেন যে আমাদের এই সাইটে চলে এসেছে। যদি আমি এখন এটা আমাদের যখন এটা কানেক্ট করতে হবে তখন আমাদের হাইলি সিকিউরিটি দিয়ে তারপর কানেক্ট করতে হবে, আমি যখন দিইনি তাই আমি এখান থেকে এটা কানেক্ট করছি না, আপনারা সেখান থেকে আগে যখন কানেক্ট দিবেন সেটা কনফিগার দিয়ে সেফেস্ট মোড যেটা আছে সেখানে ক্লিক করে তারপরে এগুলো থেকে একটা সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া এখানে ইমেল প্রোভাইডার্স আছে, তো এখান থেকে আপনারা যে কোনো ইমেল প্রোভাইডার ক্লিক করতে পারেন, তাছাড়া ব্লগস, পার্সোনাল সাইটের যে কোনো প্রকার কাজের জন্য আপনারা যে কোনো প্রকার ইলিগাল বা এরকম কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তাছাড়া হ্যাকিং এর জন্য এটা হচ্ছে ডেফকন, হচ্ছে মূলত অফিসিয়াল সাইট, মানে হ্যাকিং এর যত প্রকার কার্যাবলী আছে এখান থেকে মূলত পরিচালনা করা হয়, তো এখান থেকে আমরা দেখতে পাই। তাছাড়া এখানে আরো নানা ধরনের সাইট আছে, যেমন ওপেন সোর্স সফটওয়্যার আছে, ইউনিক্স সফটওয়্যার, ক্রোম ভয়েস, এগুলো আছে, তো এগুলো আপনার মতো দেখতে পারেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলত ভিন্ন ভিন্ন ধরনের কাজ, এই প্রত্যেকটা কাজই মূলত আমরা এই হিডেন উইকি এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস হিসেবে ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের এই ধরনের সাইটগুলো খুঁজতে প্রবলেম হবে না। তাছাড়া এখানে আরও নানা ধরনের সাইট আছে, তো আমি মূলত টপ 8 যে সার্চ আছে, তো এই টপ 8-এ মূলত আমাদের যে যত প্রকার ইম্পর্টেন্ট সাইটগুলো আছে সেগুলো মূলত এখানে আমি দেখেছি, যেমন এখানে টর্চ যেটা আছে এটাও মূলত বিখ্যাত একটা সাইট, তাছাড়া এখানে অনিয়ন সার্চ, অনিয়ন সার্চটাও আমরা মূলত এইসব ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমরা অবশ্য করি না, মানে অনেকে যারা এইসব নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারা সেগুলো ইউজ করে। এখানে দেখতে পাচ্ছি আমি পাই টর্চ চলে এসেছে, যে অনিয়ন সার্চ, সম্ভবত আমি এখানে সাইটে ভুলে গেছি, অনিয়ন সার্চ, আচ্ছা এটা সমস্যা নেই, এটা আসবে। এরকম হচ্ছে মূলত আমরা এখান থেকে সার্চ করে সরাসরি আমরা যে কোনো প্রকার ওয়েবসাইট ইয়ে করতে পারবো। তো এখানে আমাদের যে মেইন ইউজ, আমরা মানে অধিকাংশ মানুষ কি করে এই হিডেন উইকি যেটা আছে এটার মধ্যে ইউজ করে, তো এই হিডেন উইকি দ্বারা আপনার যে কোনো প্রকার ডার্ক ওয়েব এগুলো অ্যাক্সেস করতে পারেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার আগে আপনাদের সিকিউরিটি যেন একদম পাকাপোক্ত থাকে, তারপরে আপনারা এই ডার্ক ওয়েব অ্যাক্সেস করার চেষ্টা করুন। তাহলে আমি ওয়েবসাইটগুলো দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখান থেকে মতো এগুলো অ্যাক্সেস করতে পারেন। তো এর আগে আপনারা যারা এখন এগুলো অ্যাক্সেস করবেন তাদের আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি অবশ্যই এই বিষয়টা আগেও বলছি যে আপনারা যারা অ্যাক্সেস করবেন তার আগে কনফিগার সেটিংয়ে যাবেন। কনফিগার সেটিং এখানে প্রাইভেসি সিকিউরিটিতে গিয়ে এখানে নিচে দেখবেন, এই যে এখানে দেখবেন যে এখানে মতো আমাদের যে সিকিউরিটি আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেফার সেফেস্ট আছে। আপনারা যখন বিভিন্ন ধরনের যে ওইসব ওয়েবসাইট প্রবেশ করবেন তখন যদি করেন, আমি সাজেস্ট করবো না এগুলোতে প্রবেশ করতে, এগুলো একদম প্রবেশ করা উচিত না কাউরই, আমি শুধু জানার জন্য, আপনি জানতে পারেন সেগুলোর জন্য আমি শুধু বললাম। তাহলে এই এখান থেকে সেফেস্ট যে অপশনটা আছে এখান এই সেফেস্ট দিয়ে তারপর আপনার কানেক্টে গিয়ে তারপর আপনারা এইসব ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করবেন। তাছাড়া আমি বলবো যে আপনার আরও জেনে তারপর এগুলো অ্যাক্সেস করতে পারেন যদি আপনাদের কোনো ইচ্ছা হয় বা কোনো দরকার হয় আসলে। তাহলে আর এইসব নিয়ে আর কোনো কথা বলছি না, তাহলে আজকে ভিডিও তোমাদের এতটুকু থাকবে, টর ব্রাউজারের এই ডার্ক ওয়েবসাইট নিয়ে এগুলোর মতো নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওর মধ্যে এতটুকুই থাকবে, আর ভিডিও লম্বা করছি না, যা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।
সাইবার ক্রাইম এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবাইত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে নেটওয়ার্ক প্রোটোকল বিষয়টা কিন্তু আমাদের এথিক্যাল হ্যাকিং এর জন্য যখন আমরা নেটওয়ার্ক স্ক্যানিং করব তখন আমাদের এই বিষয়গুলো জানা দরকার হবে। তাই আমি প্রত্যেকটা ছোট ছোট বিষয়ও এই ভিডিওতে এক্সপ্লেন করব। তাহলে এখন পর্যন্ত যাদেরকে সাবস্ক্রাইব করেন যাদেরকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের 1000 সাবস্ক্রাইবার টার্গেট কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে দেখুন, আমি প্রথমে বলছি যে নেটওয়ার্ক প্রোটোকলস। এখন নেটওয়ার্ক প্রোটোকলটা আসলে কিন্তু নেটওয়ার্ক প্রোটোকলটা হচ্ছে কিছু রুলস এবং স্ট্যান্ডার্ড যেটা মানে ডিফাইন করে, অর্থাৎ যেটা নির্দিষ্ট করে যে আমাদের যে ডাটা আছে এটা কিভাবে ট্রান্সমিট হবে এবং রিসিভ হবে, মানে আমরা যেই নেটওয়ার্কের মাধ্যমে যে ডাটাটা পাঠাবো সেটা কিভাবে ট্রান্সমিট হবে এবং রিসিভ হবে সেটাকে মূলত নেটওয়ার্ক প্রোটোকল মানে নির্দিষ্ট করে। মানে নেটওয়ার্ক প্রোটোকলের যে নিয়ম আছে এটা তারাই মূলত আমাদের যে ডাটা থাকে সেটা মূলত আমরা পাঠাই কিংবা রিসিভ করি। দে এনশিওর দ্যাট ডিভাইস অন দ্য নেটওয়ার্ক কমিউনিকেট ইচ আদার, মানে এটা আমাদের নেটওয়ার্ক প্রোটোকলটাই কিন্তু আমাদের যে ডিভাইসের মধ্যে কানেকশন হয় সেটাই মূলত আমাদের মানে নির্দিষ্ট করে হচ্ছে মূলত এই নেটওয়ার্ক প্রোটোকল। তাহলে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোটোকল আছে, যেমন ধরতে পারেন এখানে HTTP, HTTP, 3 HTTPS, ওয়েব সক, TSP, UDP, SMTP, FTP, এরকম প্রত্যেকটা যে আমাদের নেটওয়ার্ক প্রোটোকল আছে প্রত্যেকটা প্রোটোকল নিয়ে আমি আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তাহলে পাশে থাকুন, তাহলে চলুন স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে OSI মডেল, TCP মডেল দেওয়া আছে যা নেটওয়ার্কিং কোর্স করেনি, ওইখানে মতো এগুলো আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। তাহলে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ারের মানে OSI মডেলের যেটা হচ্ছে এটা মতো অ্যাপ্লিকেশন লেয়ার TCP মডেলে, সেটা আপনারা OSI মডেল কিংবা TCP মডেলের ভিডিওতে দেখতে পারেন এগুলো কিভাবে এরকম হয়েছে। তো এগুলোর মূলত যদি আমরা TCP প্রোটোকলের স্যুট দেখি তাহলে কিন্তু এটার মতো এক্সাম্পলে আমাদের মতো এখানে হবে টেলনেট, FTP, SMTP, DNS, RIP এবং SNMP, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের মতো অ্যাপ্লিকেশন লেয়ার এর অন্তর্ভুক্ত। এবং আমি যদি বলি ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার আমাদের TCP মডেলের ট্রান্সপোর্ট লেয়ার আছে, এগুলোর কিছু এক্সাম্পল হচ্ছে যে TCP, UDP। তাছাড়া নেটওয়ার্কের পার্টে হচ্ছে মূলত IP, যেখানে আরও আছে মূলত IGMP, ICMP, ARP। আর তাছাড়া পরবর্তী আরও যে নেটওয়ার্ক স্যুট প্রোটোকল স্যুটগুলো আছে সেগুলো হচ্ছে মূলত ইথারনেট, টোকেন রিং, ফ্রেম রিলে, এগুলো অবশ্যই এগুলো তো বিখ্যাত না প্রথমগুলোর মতো। তাহলে চলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখবো। তো আমাদের প্রথমে নেটওয়ার্ক প্রোটোকল যে আছে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, আমি আগেই বলেছি এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কয়েকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরিগুলো আমি শুধু আজকের ভিডিওতে দেখাবো। তাহলে প্রোটোকলের মধ্যে সবচেয়ে মানে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মূলত কমিউনিকেশন প্রোটোকলস। তো কমিউনিকেশন প্রোটোকলস এর মধ্যে যে TCP এবং UDP আছে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম, কিন্তু তারপরেও আমি এই প্রোটোকল নিয়ে আরো বিস্তারিত ভিডিও আপলোড করছি। তো এই TCP হচ্ছে মূলত ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এটা মূলত কি করে, আমাদের যে যে কোনো প্রকার মানে এটা মূলত আমাদের নিশ্চিত করে, কি নিশ্চিত করে, অর্ডার নিশ্চিত করে এবং আমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করে তারপর ডাটা ট্রান্সমিট করে। আর UDP হচ্ছে মূলত ইউজার ডায়াগ্রাম প্রোটোকল, এটা মূলত হচ্ছে যে আমাদের একটা কানেকশনলেস প্রোটোকল যেটা মূলত ডাটা ট্রান্সমিশন করে উইদাউট গ্যারান্টিং ডেলিভারি, মানে এটা আমাদের ডেলিভারি গ্যারান্টি দেয় না কিন্তু আমাদের মানে ডাটা ট্রান্সফার করে। আর IPটা আপনারা সবাই জানেন, ইন্টারনেট প্রোটোকল। যারা IP সম্পর্কে কিছুই জানেন না তাদের কিছুই বলার নেই আমার, কারণ এটা একদমই পুরোপুরি বেসিকের থেকেও বেসিক। তাহলে IP হচ্ছে মানে এটা মূলত আমাদের হ্যান্ডেল এবং অ্যাড্রেস করে আমাদের রাউটারিং বিভিন্ন প্যাকেট যেগুলো আছে, অর্থাৎ আমাদের ডাটার যে প্যাকেট আছে এগুলোকে মূলত হ্যান্ডেল করে আমাদের ইন্টারনেট প্রোটোকল বা IP। তাহলে আমাদের দ্বিতীয় টাইপটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং প্রোটোকল। তো নেটওয়ার্কিং প্রোটোকলে বিভিন্ন টাইপ রয়েছে, যেমন হচ্ছে ইথারনেট, ওয়াইফাই, PPP বা এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এই প্রত্যেকটা হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্কিং প্রোটোকলের মানে পার্ট, এগুলো প্রত্যেকটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। তাহলে ইথারনেটটা মূলত কি করে, একটা ওয়াইডলি ইউজ প্রোটোকল ফর ইউজ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ইথারনেটটা কিন্তু আমাদের ল্যান হিসেবে আমরা ইউজ করতে পারি, কিভাবে করব সেটা আমরা যখন আমরা ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্সের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেকশন করব তখন আপনারা এর বিষয়টা দেখতে পাবেন। না ওয়াইফাই সম্পর্কে তো আপনারা জানেন, ওয়াইফাই মূলত আমাদের ইন্টারনেট কানেক্ট করে তার কোনো প্রকার তার ছাড়াই। আর এখানে আরেকটা টপিক হচ্ছে সেটা হচ্ছে PPP বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। তো PPP যেটা আছে এটা মূলত আমাদের মানে ডিরেক্ট কমিউনিকেশনের জন্য, দুইটা নেটওয়ার্কের কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় নোটসের মাধ্যমে। তো নোটসটা আশা করি আপনারা জানেন, মানে দুইটা নেটওয়ার্কের যে সার্ফেস পয়েন্ট বা মানে কানেক্ট পয়েন্ট আছে এটাকে মতো নোড বলা হয়। তো এটাকে মূলত ওই নোডগুলোর মধ্যে দিয়ে মূলত ডাটা ট্রান্সফার করে হচ্ছে PPP। তাহলে পরে হচ্ছে আমাদের মতো অ্যাপ্লিকেশন প্রোটোকল। তো অ্যাপ্লিকেশন প্রোটোকলটা হচ্ছে মানে সবচেয়ে মানে বেশি আমরা ইউজ করে থাকি, যেমন হচ্ছে HTTP, HTTPS, FTP, SMTP, DNS এগুলো। তো HTTP এটা নিয়ে অলরেডি আমার HTTP রিকোয়েস্ট এবং রেসপন্স যেটা আছে ওটা নিয়ে অলরেডি আরেকটা ভিডিও থাকবে,
সেখানে আমরা দেখতে পারেন যে HTTP কিভাবে কাজ করে। এটা মূলত আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ওয়েবসাইট হ্যাকিং কিংবা ফিশিং অ্যাটাক করার জন্য এগুলো অনেক দরকার। তাহলে এটা জেনে রাখেন যে এটা মূলত HTTP হচ্ছে মূলত হাইপার ট্রান্সফার প্রোটোকল, আর S মানে হচ্ছে সিকিউর। তো দ্য ফাউন্ডেশন অফ কমিউনিকেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে, মানে যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে কিন্তু আমাদের HTTP দরকার। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা মূলত ফাইল ট্রান্সফারে ব্যবহার করা হয়। SMTP হচ্ছে মেল ট্রান্সফার প্রোটোকল, সেন্ড বিভিন্ন প্রকার মেল ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর DNSটা হচ্ছে মূলত আমাদের মানে ডোমেন যেটা আছে, ডোমেন নেমকে IP অ্যাড্রেসে কনভার্ট করে। আমার অলরেডি DNS নিয়ে ভিডিও আছে, সেটা আমরা দেখে আসতে পারেন। তো পরবর্তী আমাদের প্রোটোকল হচ্ছে সিকিউরিটি প্রোটোকল। সিকিউরিটি প্রোটোকল হচ্ছে মূলত আমাদের এটা আমাদের যে ডাটা থাকে সেটার মতো সিকিউরিটি নিশ্চিত করে, ডাটার ইন্টিগ্রিটি নিশ্চিত করে। তো অলরেডি আমাদের যে সিকিউরিটি এবং ইন্টিগ্রিটি এগুলো নিয়ে অলরেডি আরেকটা ভিডিও থাকবে, সেখানে থেকে আপনারা দেখতে পারেন। তো এম প্রোটোকলগুলির মধ্যে রয়েছে হচ্ছে মূলত SSL, TLS, এগুলো হচ্ছে মূলত সিকিউর সকেট লেয়ার, বা বলা হয় মূলত ট্রান্সমিট লেয়ার সিকিউরিটি। তো এটা কিন্তু আমাদের মানে সিকিউরিটি প্রোভাইড করে, নামই হচ্ছে সিকিউরিটি প্রোটোকল। তার মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের মূলত যে ডাটা থাকে এটা মূলত সিকিউরিটি প্রোভাইড করে। আরেকটা হচ্ছে মূলত এখানে IPSec, এটা হচ্ছে মূলত ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি, এটাও মূলত আমাদের সিকিউরিটি দিয়ে থাকে। তাছাড়া এখানে আছে মূলত না SSH, সেটা হচ্ছে সিকিউর শেল। এটা মূলত যদি আমরা বলি, এটা হচ্ছে মূলত মানে এটা হচ্ছে লগ ইন যেটা আছে অন্যান্য নেটওয়ার্কে, যখন আমরা কোনো কিছু দিয়ে লগ ইন করি সেটা মূলত সিকিউরিটি দেয়, যে লগ ইনের মাধ্যমে আমাদের কোনো ডাটা মানে যদি লিক হয়ে না যায় সেটা মূলত নিশ্চিত করে আমাদের এই SSH। তাছাড়া পরবর্তী টপিক আমাদের হচ্ছে যে আমরা এখন সিকিউরিটি প্রোটোকল যেটা দেখলাম, তো এই আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই SSL যেটা এবং TLS যেটা, এটা মূলত আমাদের কাজ করে হচ্ছে আমাদের সিকিউরিটি প্রোটোকলের এই জায়গাটা মতো কাজ করে হচ্ছে আমাদের TCP বা IP লেয়ারের মানে TLS সাব লেয়ারে। ও এটা আমি জানি আপনারা বুঝতে পারবেন না এখন এটা, কারণ যারা এখনও কোনো TCP এবং UDP মডেলের বিষয়গুলো জানেন না তারা এটা বুঝতে পারবেন না, তাই ওগুলো আগে দেখে তারপর এটা বোঝার চেষ্টা করবেন। তো এখানে যে সিকিউরিটি লেয়ারের যেটা এটা মতো কাজ করে হচ্ছে আমাদের এই লেয়ারে, মানে এই লেয়ারের সিকিউরিটি দেয় SSH, এবং আরও যে PGPটা আছে এটা মতো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের সিকিউরিটি দেয়, IPSec এটা মতো নেটওয়ার্ক লেয়ারের সিকিউরিটি দেয়, আর PPP যেটা আছে, আর L2TP যেটা আছে এটা মতো আমাদের ম্যাক বা ডাটা লিঙ্ক লেয়ারের সিকিউরিটি দেয়। আচ্ছা এখানে আছে মতো স্ক্র্যাম্বলিং, হপিং, তো এগুলো মতো মানে একটা মাইনর টপিক, এগুলো মতো আমাদের ফিজিক্যাল লেয়ারের সিকিউরিটি দিয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা পরবর্তী আমাদের মূলত হচ্ছে রাউটিং প্রোটোকলস। তো রাউটিং প্রোটোকলটা হচ্ছে মূলত মানে আমাদের যেই ডাটাটা আমরা আরেক জায়গায় ট্রান্সফার করবো, সেই ডাটা ট্রান্সফারের জন্য আমাদের কিন্তু একটা পাথ দরকার হয়, একটা মানে পথের মধ্য দিয়ে নিশ্চয়ই আমাদের ডাটাটা ট্রান্সফার হয়। এটা আমাদের কী করে, যে বেস্ট পাথ আছে সেটার মতো একটা আইডেন্টিফাই করে, যে কোন সবচেয়ে ভালো পাথ যেটা সেটার মধ্যে দিয়ে আমাদের ডাটা যেন ট্রান্সফার হতে পারে। তো এরকম তিনটা এখানে দেওয়া আছে আমাদের রাউটার মানে আমাদের প্রোটোকল, সেটা হচ্ছে মূলত BGP, সেটাকে মূলত বলা হয় বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটা মূলত হচ্ছে প্যাকেট কিভাবে এক 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 রাউট থেকে এক আরেক ইয়ে যাবে সেটা মূলত নির্দিষ্ট করা হচ্ছে BGP। তাছাড়া এখানে আছে OSPF, এটা হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, মানে এটা হচ্ছে কিছু আছে যেটা হচ্ছে আমাদের যে বেস্ট পাথ যেটা সেটা সিলেক্ট করে, আর এখানে যে OSPF আছে এটা হচ্ছে মূলত শর্টেস্ট পাথ, যেটা লিঙ্ক স্টেটে যেটা সবচেয়ে কম অ্যালগোরিদমের দরকার হয় এবং সবচেয়ে সহজে পাওয়া যায় সেটা মূলত আমাদের সিলেক্ট করে এই OSPF। তাছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে RIP, এটা হচ্ছে মূলত রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো এটা হচ্ছে মূলত আমাদের মানে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল ইউজ, মানে স্মলার নেটওয়ার্ক মানে ছোটো নেটওয়ার্কে করার ক্ষেত্রে আমাদের এই RIPটা ইউজ করা হয়। তো এখানে আমাদের যে রাউটিং প্রোটোকলস, এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন স্ট্যাটিক প্রোটোকল, ডিফল্ট, ডাইনামিক, এগুলো অবশ্য পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো আরো বিস্তারিতভাবে। তাহলে এখন আমাদের পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে মতো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ফাইল ট্রান্সফার প্রোটোকল নাম দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, FTP এটা হচ্ছে মূলত যেই এখানে যেই ইয়াগুলো থাকে, যেই প্রোটোকলগুলো থাকে সেগুলো মূলত আমাদের ফাইল ট্রান্সফার ব্যবহার করা হয়। যেমন এখানে আছে SFTP, SSH ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা মূলত হচ্ছে আমাদের ফাইলগুলোকে সিকিউর করে এবং সিকিউর করে এটাকে ট্রান্সফার করে। আর TFTP এটা হচ্ছে মূলত ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, মানে আমাদের যে SFTP আছে এটা থেকে একটা সহজ আমার ফাইল ট্রান্সফার করার পদ্ধতি। এটা মূলত ছোট পরিসরে ব্যবহার করা হয় এবং যে কোনো প্রকার এনভায়রনমেন্টে ব্যবহার করা যায়। তাহলে আমাদের সপ্তম যে প্রোটোকলটা সেটা হচ্ছে মূলত ইমেইল প্রোটোকল। তাহলে ইমেল প্রোটোকলটা মূলত হচ্ছে যেটা আমাদের মতো সেন্ডিং, রিসিভিং, অ্যাক্সেসিং ইমেল, এই ইমেল করার, ইমেলের যে কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের মতো ইমেল প্রোটোকল ইউজ করে থাকি। তো এরকম বিখ্যাত বা পরিচিত দুইটা ইমেল ফ্যাক্টর রয়েছে, ইমেল প্রোটোকল রয়েছে, একটা হচ্ছে মতো IMAP। IMAP বিষয়টা আপনারা যখন হ্যাকিং করবেন বা এই জাতীয় কিছুর সাথে দেখবেন, তখন দেখবেন IMAP বিষয়টা আপনারা মানে ঘন ঘন লক্ষ্য করবেন। তো IMAP এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো এটার মাধ্যমে আমাদের ইন্টারনেটে মেসেজ অ্যাক্সেস প্রোটোকল অ্যাক্সেস করা যায়, এটাকে মূলত বলা হয় IMAP।
তাহলে মতো এটা কি এক অ্যালাউজ এ ক্লায়েন্ট অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ ইমেল অন এ মেল সার্ভার, অর্থাৎ মেলের যে অ্যাক্সেস আছে সেটা গেইন করতে সহায়তা করে কি আইমেল। তাছাড়া এখানে আছে POP3, তো এটা মূলত হচ্ছে কি পোস্ট অফিস প্রোটোকল 3। তো এই প্রোটোকল দ্যাট রিট্রিভ ইমেলস ফ্রম এ সার্ভার টু এ লোকাল ক্লায়েন্ট, মানে সার্ভার থেকে যে কোনো প্রকার ইমেল পাঠাইতে, ইমেল রিসিভ করতে আমাদের মূলত এই POP3টা ইউজ করা হয়। তাহলে আমরা এখন যদি আমাদের অষ্টম প্রোটোকলের দিকে দেখাই, অষ্টম প্রোটোকল হচ্ছে মূলত আমাদের সেশন প্রোটোকল। তাহলে এই প্রোটোকলগুলো হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের মধ্যে যে সেশনটা থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজগুলো যেরকম থাকে এগুলোর মূলত নিয়ন্ত্রণ করে, বা এগুলোর মাধ্যমে এই প্রোটোকলগুলোর মাধ্যমে এগুলো মূলত পরিচালিত হয়। তো এর মধ্যে বিখ্যাত দুইটা হচ্ছে মূলত নেট বায়োস নিয়ে আমি মনে হয় আগেও আলোচনা করেছি অলরেডি। তো এখন আপনার আরেকবার দেখে রাখুন যে এটা হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্ক বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। তো এটা কি করে আমাদের মতো প্রোভাইডস রিলেটেড অফ দ্য টু দ্য সেশন লেয়ার অফ দ্য ওএসআই মডেল, মানে এটা মূলত আমাদের নেট সেশন প্রোটোকল যেহেতু, তার মানে এটা নিশ্চয়ই আমাদের যে ওএসআই মডেল সেশন লেয়ার সাথে কানেক্ট, অ্যালাউইং অ্যাপ্লিকেন্টস অন ডিফারেন্ট কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ ইন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লেনের মধ্য দিয়ে কানেক্ট করতে আমাদের নেট বা সহায়তা করে। তাছাড়া আরেকটা আছে, এটা মূলত SIP, এটা হচ্ছে মূলত সেশন ইনিশিয়েটিভ প্রোটোকল। তো এটা মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কিছু ইনিশিয়েট করতে, মেনটেন করতে, টার্মিনেট করতে, রিয়েল টাইম সেশনের ক্ষেত্রে মূলত ভয়েস কল, ভিডিও মেসেজ, এগুলো অ্যাপ্লিকেশন পরিচালনা করতে আমাদের মূলত SIPটা ব্যবহার করা। তাহলে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে মূলত আমাদের ডাটা লিঙ্ক প্রোটোকল। তো ডাটা লিঙ্ক প্রোটোকলটা কি যদি বলে, তো এই প্রোটোকলটা মূলত হচ্ছে আমাদের যে ওএসআই মডেল আছে সেটার মতো ডাটা লিঙ্ক লেয়ারের সাথে এটা কানেক্টেড থাকে, মানে এটা মতো নোড টু নোড ডাটা ট্রান্সফারে ইউজ করা হয়। তাহলে আমাদের প্রথম ইয়ে হচ্ছে মূলত ARP, এটাকে মূলত বলা হয় অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটা মূলত হচ্ছে আমাদের IP অ্যাড্রেসটাকে ম্যাক অ্যাড্রেস ইন এ লোকাল নেটওয়ার্ক, মানে আমাদের IP অ্যাড্রেসের সাথে ম্যাক অ্যাড্রেসের একটা কানেক্ট তৈরি করে আর কি। তো এখানে তাছাড়া এখানে আছে PPP, তো এটা হচ্ছে মূলত পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, মানে ডাটা লিঙ্ক লেয়ারেও এরকম একটা মানে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল থাকে, যেটা আমরা সাধারণত বিভিন্ন দুইটা নেটওয়ার্কের নোডের মতো দিয়ে কানেক্ট করতে ইউজ করে থাকি। আমরা আগেও দেখেছিলাম যখন আমরা প্রথম লেয়ারে ছিল তখন ওকে কমিউনিকেশন প্রোটোকলে ছিল, সেখানে কিন্তু এটা মূলত আমাদের নোড টু নোড কানেকশনের ক্ষেত্রে PPP টা ইউজ করা হতো। তাহলে আমাদের লাস্ট প্রোটোকল, যদিও এর বাইরে মাল্টিমিটার প্রোটোকল বাদেও আরও অনেক টাইপের প্রোটোকল আছে, কিন্তু যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশি বেশি ইউজ করা হয় সেগুলো আমি আপনাদের আজকে এক্সপ্লেন করছি। তাহলে এই প্রোটোকলগুলো মূলত ব্যবহার করা হয় স্ট্রিমিং করার ক্ষেত্রে, অডিও ভিডিও এবং আদার যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট স্ট্রিমিং করার ক্ষেত্রে আমাদের মূলত ব্যবহার করা হয় এই মাল্টিমিডিয়া প্রোটোকল। তো এটার প্রথমটা হচ্ছে মূলত RTP বা রিয়াল টাইম ট্রান্সফার প্রোটোকল। এটা মূলত হচ্ছে আমাদের অডিও ভিডিও এগুলো হচ্ছে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ছড়িয়ে দিতে বা স্ট্রিম করতে আমাদের মূলত সহায়তা করে, এটা হচ্ছে RTP। তাছাড়া আরেকটা হচ্ছে মূলত RTSP, এটা হচ্ছে মূলত রিয়াল টাইম স্ট্রিমিং প্রোটোকল। তো এটা মূলত হচ্ছে আমাদের একদম স্ট্রিম করতে যে কোনো প্রকার মিডিয়া সার্ভারে এবং কন্ট্রোল করতে মূলত সহায়তা করে, মানে এটা মূলত আমাদের স্ট্রিমিং কন্ট্রোলে মেইন প্রোটোকল। তো আশা করি এই কয়েকটা প্রোটোকল আপনারা বুঝতে পেরেছেন, 10টার মতো প্রোটোকল। এই প্রোটোকলগুলো যখন আমরা হ্যাকিং করবো তখন দেখবেন আপনারা মানে এগুলো প্রত্যেকটার ইউজ আসলে বুঝতে পারবেন, কারণ আমরা যখন নেটওয়ার্ক স্ক্যানিং করবো, ইনামেশন করবো, তখন আমাদের এই বিষয়গুলো জানা দরকার হবে। তাহলে আজকের জন্য এতটুকু, ভিডিও লম্বা করছি, যারা এখন চ্যানেলটি আসেন জানিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার কোর্সে নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত, আমি আপনার সাথে আছি রুবায়েত ফাহান। তাহলে আজকে এই ভিডিওতে আমরা মূলত দেখবো যে কিভাবে আমরা যে TCP বা IP মডেলটা সাধারণত কাজ করে এবং এটা কিভাবে আমাদের মতো ডাটাটা ট্রান্সফার করে। তাহলে আর কথা না বলে চলুন আজকে মেইন ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে আমরা প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আমরা প্রথমেই দেখবো যে TCP টা কিভাবে কাজ করে। তো TCP বা IP নেটওয়ার্ক, তো এটা মূলত প্রোটোকল, এটা যে যাই বলা হয় এটা এগুলো মূলত বেসিক নিয়ে আমার মতো আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এটা মূলত কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা যদি কীভাবে কাজ করে সেটা বলি, তো এটা আমাদের মূলত 3 স্টেপে কাজ করে। তো প্রথম স্টেপে হচ্ছে আমাদের মূলত TCP প্রোটোকল যেটা আছে, এটা মূলত কী করে আমাদের, আমরা যে ডাটাটা ইনপুট দিব, যে ডাটাটা আমরা মূলত সেন্ড করব, সেই ডাটাটাকে কী করে বিভিন্ন প্যাকেটে ব্রেক করে, মানে ডাটাটাকে ব্রেক করে প্যাকেটের মধ্যে। এখন আমরা যে ডাটাটা ট্রান্সফার করতে চাই, এটা কিন্তু কম্পিউটার বা TCP IP মডেল যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কখনোই, প্রোটোকল যেটা আছে এটা কিন্তু কখনোই আমাদের ডাটা হিসেবে সেন্ড করে, এটা মূলত প্যাকেট হিসেবে সেন্ড করে। এটা প্রথমে কি করে আমাদের যে ডাটাটা পাঠাবো সেটাকে মূলত বিভিন্ন পার্টে ভাগ করে, সেটাকে মূলত প্যাকেটস বলা হয়, মানে অর্থাৎ প্যাকেটসে ভাগ করে। তারপরে স্টেপ 2তে যদি বলি, তাহলে স্টেপ 2তে কি করে প্যাকেটটা এক রাউটার থেকে আরেক রাউটারে, সেন্ডার প্রথমে এই রাউটারে পাঠাবে এবং এই রাউটার থেকে এটা অন্য কোনো রাউটারে কিংবা এই রাউটার থেকে এবং এখান থেকে মূলত আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। এটা মতো কি করে বিভিন্ন রাউটারের জায়গায়
কানেক্ট করে, এবার কতক্ষণ কোন রাউটার থেকে কোন রাউটারে যাবে এটা মোদা আইপি প্রোটোকলের উপর ডিপেন্ড করে। তাছাড়া এখানে আরো অনেক ক্রুশিয়াল ফ্যাক্টর আছে, যেমন এখানে মূলত আমাদের সুইচিং বিষয়টা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো সুইচিং বিষয়টা নিয়ে আমরা আমাদের আলাদা ভিডিও থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসবেন। তাহলে এইখান থেকে আমাদের মূলত ডাটাটা ট্রান্সফার হয় এবং আমাদের এই রাউটারের মতো দিয়ে ডাটা ট্রান্সফার হয় এক রাউটার থেকে আরেক রাউটারে। তাহলে পরে স্টেপ থ্রিতে আমাদের মূলত যে টিসিপি প্রোটোকল যেটা আছে সেটাকে মূলত কি করে আমাদের যেই ডাটাটা আছে যেটা এটা কিন্তু আমাদের প্যাকেট আকারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছায়, সেটাকে মূলত রিএসেম্বল করে, রিএসেম্বল করে সেটাকে মূলত আমাদের যে অরিজিনাল ভ্যালু আছে সেটাতে মূলত কনভার্ট করে আমাদের মেইন ডাটাটা আমরা তখন সেখান থেকে পাই। তো এখানে এইভাবে মূলত আমাদের টিসিপিটা কাজ করে। এই টিসিপিটা আমাদের প্রথমে প্যাকেটে কনভার্ট করে, তারপর এটা রাউটারের মাধ্যমে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই এবং সেখান থেকে এটা মূলত আবার অ্যাসেম্বল হয়ে আমাদের যে মেইন ডাটা অরিজিনাল ডাটাটা আছে সেটাই মূলত আমরা পাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা মূলত আরো বিস্তারিত এখানে আরো বিষয় আছে, এখানে এত সোজা না যেরকম ভাবে আমরা এখানে দেখছি। তো এই বিস্তারিত বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি। তাহলে এই বিস্তারিত বিষয়গুলো দেখতে চাই, এই এখানে দেখতে পাচ্ছি এটা মূলত তিন স্টেপে কাজ করে। তো এটাকে মূলত একটা নাম আছে, এটাকে মূলত বলা হয় যে কানেকশন এস্টাবলিশমেন্ট, বা এটাকে থ্রি ওয়ে হ্যান্ডশেকও বলা হয়। এটাকে বলা হয় থ্রি ওয়ে হ্যান্ডশেক, থ্রি ওয়ে হ্যান্ডশেক। তো এটা কেন বলা হয়, কারণ তিন স্টেপে কাজ করে সাধারণভাবে বলতে পারেন। তাছাড়া এখন আমি দেখেন আমি স্টেপ ওয়াইজ ব্যাখ্যা করছি। তো প্রথমে কি হয় আমাদের, প্রথমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে স্টেপ ওয়ানে আমাদের এটা মূলত সিনক্রোনাইজ হয়। তো সিনক্রোনাইজটা আসলে কি, তো সিনক্রোনাইজটা হচ্ছে মূলত যখন আমাদের কোনো ক্লায়েন্ট, যখন আমাদের টিসিপি সেগমেন্ট দ্বারা কোনো কিছু ধরেন সার্ভারে সেভ করবে, সেটাকে মূলত কি ক্লায়েন্ট কি করে মূলত আমাদের একটা ডাটা সেটাকে মূলত ফ্ল্যাগ সেট করে সেই ডাটার উপর, বা এটাকে ধরেন বিভিন্ন ধরনের সাইজ সিলেক্ট করে সেটাকে মূলত আমাদের সার্ভারকে দেয়। এবং সেটা কি করে, সেটা মূলত আমাদের সেই যে আমাদের ফ্ল্যাগ সহ যে আমাদের ডাটাটা থাকে সেটা মূলত ক্লায়েন্টের যে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা, যেটা হচ্ছে মূলত বলা হয় ISN, সেটা থাকে সেখানের মধ্যে। সেটা দিয়ে মূলত আমাদের যেই যে ডাটার অর্ডারটা আছে সেটা মূলত ট্র্যাক করা হয়, এবং বিভিন্ন ধরনের ডাটা সেগমেন্ট আছে যেগুলো সেগুলো নিয়ে মূলত এইখানে ব্যাখ্যা করা হয়, বা এখানে মূলত এগুলো ডাটা সেগমেন্ট গুলোই মূলত এখানে একসাথে কাজ করে। তাহলে পরবর্তী স্টেপে আমাদের মূলত সিঙ্ক অ্যাক, এটাকে মূলত সম্পর্কে বলা হয়, যেটা মূলত ফুল নাম হচ্ছে সিঙ্ক্রোনাইজ অ্যাকনোলেজমেন্ট। তো সিঙ্ক্রোনাইজ অ্যাকনোলেজমেন্টে কি হয়, সার্ভার যেটা আছে যে ডাটাটা আমাদের সার্ভারে পাঠানো হয়েছে সেগমেন্ট আকারে, সেই ডাটাকে মতো রেসপন্ড করে, রেসপন্ড করে যেটাকে মতো বলা হয় অ্যাকনোলেজমেন্ট। তো এটাকে মূলত আমাদের রেসপন্ড করে এই অ্যাকনোলেজমেন্টের উপর, তারপর এটা মূলত মানে বুঝতে পারে যে আমাদের সার্ভার যে এটা মতো ক্লায়েন্ট থেকে এই মানে সিঙ্ক্রোটা পাঠানো হয়েছে। তো সার্ভার বিষয়টা আসলে বুঝতে পারছেন, সার্ভারটা হচ্ছে মূলত আমাদের ISP, অর্থাৎ ওর কাছে মূলত আমাদের পাঠানো হয় এই ক্লায়েন্টের সিঙ্কটা। তো এটা মূলত আমাদের যখন এখানে যায় তখন আমাদের মূলত এটা যে সার্ভারে পাঠানো হয় সেটা বুঝতে পারে, এবং সেটা মূলত আমাদের কারণ কিন্তু সেখানে আমাদের সার্ভারের নিজস্ব ওন সিনক্রোনাইজ থাকে, তার এটার জন্য মূলত আমাদের বুঝতে পারে। এবং এটার সাথে কিন্তু আমাদের ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ISN অ্যাড থাকে, যার কারণে যে আমাদের সার্ভার আছে সেটা কিন্তু বুঝতে পারে যে আমাদের কোন ইয়া থেকে এটা পাঠানো হয়েছে। তাহলে এই পরে থার্ড স্টেজে কি হয়, অ্যাকনোলেজমেন্ট মানে যে ক্লায়েন্টের ইয়াটা পাঠাইছে এটা কিন্তু প্রথমে আমাদের সার্ভার অ্যাকনোলেজ করে বা বুঝতে পারে, তারপর কিন্তু আমাদের ক্লায়েন্টও আবার এই বিষয়টা অ্যাকনোলেজ করে। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে আপনার বুঝতে সহজ হবে, লেখা বুঝতে আসলে অনেক কঠিন হয়। তো আমি যদি টিসিপি অ্যাকশনের কথা বলি, তাহলে এখানে দুইটা বিষয়ের মধ্যে একটা কাজ হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। তাহলে ক্লায়েন্টটা হচ্ছে, ক্লায়েন্ট প্রথমে সবার আগে সিনক্রোনাইজ সেগমেন্ট আমাদের সার্ভারকে পাঠায়। তো সার্ভার কি করে, সার্ভার তারপরে এই সিনক্রোনাইজ যেটা আছে এটাকে বলতে অ্যাকনোলেজ করে, করে ক্লায়েন্টকে রিপোর্ট করে যে হ্যাঁ আমি আপনার যে সেগমেন্টটা পাঠিয়েছেন এটা মূলত বুঝতে পেরেছি, আমরা এটা অ্যাকনোলেজ করছি, বা এটাকে আপনারা যে ক্লায়েন্ট আছে ওর কাছে পৌঁছে দিব। তো এটার মধ্যে অ্যাকনোলেজ করে একটা ডাটা পাঠায় হচ্ছে ক্লায়েন্টের কাছে, এবং ক্লায়েন্ট তখন আবার ডাটা পাঠায় মানে কনফার্ম করে, কিংবা বলতে পারেন যে বুঝতে পারে যে সার্ভার বুঝতে পেরেছে। তো সেই জন্য লাস্টে আরেকবার অ্যাকনোলেজমেন্ট করা হয়। তো এই প্রত্যেকটা হচ্ছে মূলত আমি মূলত স্টেপ বাই স্টেপে এখানে উল্লেখ করেছি। তো এইভাবে মূলত আমাদের যে প্রথম স্টেপ অর্থাৎ কানেকশন ইস্টাবলিশ হয় এই ক্লায়েন্টের মধ্যে আর সার্ভারের মধ্যে। তো এখন কিন্তু শেষ না, আর অনেক কিছু আছে। তো এখন পরবর্তী হচ্ছে ডাটা ট্রান্সমিশন, এটা কিন্তু আমাদের মতো সেগমেন্টটা পাঠালাম তথ্যের ডাটার, এটার মতো কিন্তু আমাদের মানে যে কানেকশনটা প্রতিষ্ঠা হলে কিন্তু আমাদের মেইন যে ডাটা সেটা কিন্তু আমাদের এস্টাবলিশ হলো না, এটা মূলত আমাদের এখন হবে। তো এখন আমাদের ডাটা সেগমেন্টেশন হবে, মানে আমি আগেই বলছি ডাটা সেগমেন্ট আকারে পাঠানো হবে, কিন্তু এটা খুবই একটা একাংশ পাঠানো হবে। তারপরে যখন কানেকশন এস্টাবলিশ হবে তখন আমাদের মেইন ডাটাটা পাঠানো হবে। তো এটা মতো কি হবে, আমাদের বিভিন্ন স্মলার সেগমেন্টে ভাগ করা হবে, বিভিন্ন নাম্বার অনুযায়ী ট্র্যাক মানে বিভিন্ন নাম্বার দেওয়া থাকবে সেখানে সিকোয়েন্স অনুযায়ী, যেন এটা ট্র্যাকিং করা সহজ হয়। তারপর এটা মূলত অ্যাকনোলেজমেন্ট হবে, মানে রিসিভার যেটা আছে সেটা মতো অ্যাকনোলেজ করবে,
এবং আমাদের সার্ভার যেটা আছে সেটা মূলত রিসিভ করবে, মানে আমাদের যে সেন্ডার আছে তাকে মূলত সার্ভার সেন্ডার হিসেবে একনোলেজ করবে, এবং যে পাবে তাকে মূলত রিসিভার হিসেবে একনোলেজ করবে। তো এখন আমি যদি এটা পরবর্তী ধাপ যেটা আছে সেটা এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কানেকশন টার্মিনেশন। তো এই কানেকশন টার্মিনেশন হচ্ছে আমাদের মূলত ডাটা ট্রান্সফার শেষ, তো এখন আমাদের মূলত কানেকশনটা বন্ধ করতে হবে, বা বলতে পারেন যে কানেকশনের কাজ শেষ আপাতত। তো এখানে প্রথম স্টেপ হচ্ছে মূলত ফিন, এটা মূলত ফিনিশ বলা হয়। তো এখানে হচ্ছে মূলত আইদার দ্য ক্লায়েন্ট অর সার্ভার সাইন দ্য টিসিপি ফ্রেগমেন্ট উইথ এ ফিন ফ্লেক্সিট, মানে এখানে হয়তো টিসিপি সে হয়তো ক্লায়েন্ট অথবা সার্ভার কেউ একজন ফিন সেগমেন্ট ফ্লেক্সিট পাঠায়, বা যে মেসেজটা পাঠায় সেটাকে মূলত ফ্লেক বলা হয়। তো এই ফ্লেগটার মাধ্যমে কিন্তু কনফার্ম করে যে আমাদের যে সেন্ড ডাটাটা সেন্ড করা হয়েছে এটা মূলত ডাটা সেন্ড করা শেষ, আমাদের মেইন কাজ কমপ্লিট। তো তারপরে মূলত আমাদের যে যে মানে মেসেজটা পাঠাচ্ছে যে আমাদের যে ডাটা ট্রান্সমিট করা ফিনিশ হয়ে গেছে, তো এটাকে মূলত যে রিসিভ করে সে মূলত এটা একনোলেজ করে যে হ্যাঁ আসলে হ্যাঁ ডাটা ট্রান্সফার হয়ে গেছে এটা আমরা বুঝতে পেরেছি। তো এটা মূলত আবার মেসেজ পাঠাবে সার্ভারকে, বা যে আগে পাঠিয়েছে তাকে সে আবার কি করবে, আবার সেও একনোলেজ করবে হ্যাঁ পাঠানো হয়েছে। এবং এই মাধ্যমে কিন্তু আমাদের যে দ্য অরিজিনাল সেন্ডার অফ দ্য ফিন, মানে যেটা যে সেন্ডারটা কিছু যখন পাঠাবে কোন ডাটা পাঠাবে সেটাকে মূলত ফিন ডিটেক্ট করে যে হ্যাঁ এটা যে পাঠিয়েছে সেটা সঠিকভাবে কমপ্লিট হয়েছে। এবার মূলত এটা মূলত কনফার্ম করে যে আমাদের যে ডাটা ট্রান্সফার এটা মূলত কমপ্লিট হয়েছে। তো এইভাবে মূলত একটা কানেকশন এস্টাবলিশ করার পর কানেকশন টার্মিনেট করা হয়, তারপরে আমাদের যে এটা নিশ্চিত করার পর আমাদের যে কানেকশনটা আছে এটা মূলত ক্লোজ হয়ে যায়। তাহলে এটা লাস্ট বিষয় যেটা আছে এটা বলতে আমি যদি আবার চিত্রের মাধ্যমে দেখাই, তো এটাকে যদি ক্লায়েন্ট এটাকে যদি সার্ভার ধরি, তাহলে ধরুন আমি বলছি যে আমাদের আমার কাজ শেষ, তো আমি ক্লায়েন্ট সার্ভারকে একটা মেসেজ পাঠাচ্ছি যে ফিন আমাদের ফিনিশ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মতো কম্পিউটারের আউট লেয়ার হিসেবে, আমরা কিন্তু এটা কম্পিউটার ইনার লেয়ার, ইনার লেয়ারে কিন্তু এরকমটা কাজ করে, আমরা কিন্তু কখনো বাইরে থেকে এরকম দেখতে পাই না যে ফিনিশ অ্যাকনলেজমেন্ট, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের যখন ভিতরে আমরা যত ক্লিক করি কোনো কিছু পাঠাই, ডাটা ট্রান্সফার করি, ইমেল পাঠাই কিংবা মেসেজ পাঠাই, তখন কিন্তু মূলত সকল কাজ এভাবেই হয়, কিন্তু এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো এখানে যখন ক্লায়েন্ট বলে যে এটা ফিনিশ, এটাকে বিভিন্নভাবে ক্লায়েন্ট এটা এগুলো বলতে পারে, এগুলো কিন্তু ফ্ল্যাগ আকারে বলে। এগুলো কিন্তু যখন আপনারা আরো ডিটেলস বলবেন তখন আসলে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, কিন্তু এগুলো জানা আপনার জন্য জরুরি, কারণ এগুলো প্রত্যেকটা ফাঁকে ফাঁকে কিন্তু হ্যাকার কিংবা যারা আছে ওরা কিন্তু ফাঁক ফোকর খুঁজে কখন কোন জায়গা দিয়ে হ্যাকিং করতে পারে, কোন জায়গায় এক্সপ্লোর করতে পারে, কোন জায়গা থেকে ডাটা ট্রুই করতে পারে, বা এই জাতীয় কিছু। তাই এগুলো বিষয় নিয়ে বিস্তারিত জানা এবং একটু ডিটেলস জানা দরকার, তাই আমি বার করে একটু বিস্তারিত ভাবে বলছি। তো ক্লায়েন্ট যখন এটাকে বলে ফিনিশ, তারপর এটা সার্ভার যেটা আছে সেটা মূলত একনোলেজ করে এবং সেও বলে যে হ্যাঁ ফিনিশ হয়েছে। তারপরে এই যে সার্ভারটা বললো হ্যাঁ ফিনিশ হয়েছে, তো এটাকে আবার ক্লায়েন্ট বলে হ্যাঁ ঠিক আছে আমাদের কাজ শেষ, মানে ফিনিশ হয়ে গেছে, এবং সার্ভার যে মেসেজটা পাঠিয়েছে যে ফিনিশ হয়েছে সেটাকে মূলত একনোলেজ করে, অর্থাৎ বুঝতে পারে যে মূল যে কাজটা অর্থাৎ ডাটা ট্রান্সফার সেটা মূলত শেষ। তো আমাদের এই এতটুকুই ছিল আজকে মূলত কীভাবে মূলত থ্রি ওয়ে হ্যান্ডশেক এবং কিভাবে এটা মতো কাজ করে আমাদের ডাটা ট্রান্সফার, সেটা মতো আমরা আজকে এক্সপ্লেন করলাম। এখন এগুলো করে মনে হতে পারে যে এগুলো আসলে বিভিন্ন প্রকার বিভিন্ন মানে পিসেস অফ ইনফরমেশন, অনেক অনেক বড় একটা ছবি, বিভিন্ন ধরনের ছোট ছোট ইনফরমেশন আমি এখন দিচ্ছি, কিন্তু যখন আপনারা হ্যাকিং করবেন কিংবা নেটওয়ার্ক স্ক্যানিং ইনামেশন করবেন তখন দেখবেন যে এই ছোট ছোট বিষয়গুলোই আপনাদের মানে বড় বড় কাজ করতে সহায়তা করবে। তাই ছোট ছোট বিষয়গুলো স্কিপ না করে ভালো করে দেখবেন, তাহলে দেখবেন আপনারা সবকিছু বিস্তারিতভাবে শিখে যেতে পারবেন। তাহলে আর ভিডিও লম্বা করছি না, তাহলে এখন চ্যানেলটিতে আসেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, আমি আপনার সাথে আছি রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত ওয়াইফাই কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে ওয়াইফাই নিয়ে আপনাদের অনেকের কৌতূহল থাকে, ওয়াইফাই হ্যাকিং নিয়ে কিংবা নেটওয়ার্ক হ্যাকিং নিয়ে। তো নেটওয়ার্ক হ্যাকিং কিন্তু ওয়াইফাই হ্যাকিং এর একটা মানে ওয়াইফাই হ্যাকিং কিন্তু নেটওয়ার্ক হ্যাকিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট। তাই ওয়াইফাই সম্পর্কে, ওয়াইফাই কীভাবে কাজ করে সেটা আমরা জানা খুবই জরুরি, কারণ পরবর্তীতে নেটওয়ার্ক স্ক্যানিং করব এবং নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক স্ক্যানিং এর যে প্রথম পার্টে কিন্তু আমরা ওয়াইফাই হ্যাকিং নিয়ে আলোচনা করব। তাই ওয়াইফাইটা কীভাবে কাজ করে সেই বেসিকটা আমি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও অর্থাৎ আমাদের এটা স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। তাহলে আজকে আমাদের কোনো লেখা নেই, আমরা শুধুমাত্র কয়েকটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের বাসায় একটা ওয়াইফাই আছে, নিশ্চিত সবার বাসায় একটা ওয়াইফাই আছে এখন। তো এটা হচ্ছে মূলত রাউটার, আর এগুলো হচ্ছে আমাদের ডিভাইস। তো এই প্রত্যেকটা ডিভাইস এই রাউটারের সাথে কিন্তু কানেক্ট থাকে, এটা ওয়্যারলেসলি হতে পারে এবং ওয়্যার সহ হতে পারে। তাহলে এখন আমরা যদি কোনো রিকোয়েস্ট সেন্ড করি ওয়াইফাইকে রাউটারকে, তাহলে কিন্তু রাউটার আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের সেই রিকোয়েস্টের রেসপন্স করে, আনসার করে।
আর এই প্রত্যেকটা রাউটারই কিন্তু এই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো এখন এই প্রত্যেকটা রাউটার যেটা আছে এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য মধ্যে একটা মাধ্যম দরকার হয়, যেটাকে মূলত বলা হয় মডেম, বা এটাকে আমরা বলতে পারি আইএসপি। এই মডেমটাই মূলত আমাদের আইএসপি প্রোভাইড করে থাকে। আপনারা অনেকে আইএসপি, আপনারা যারা ওয়াইফাই চালান তারা সবাই জানেন, আপনারা কোনো না কোনো এক কোম্পানি থেকে কিন্তু ওয়াইফাইটা নিয়েছেন। তো যার কাছ থেকে নিয়েছেন তাদেরই মূলত বলা হয় আইএসপি। এই আইএসপিটাই মূলত গ্রাহক পর্যায়ে সকলকে আমাদের এই ওয়াইফাই সুবিধাটা দিয়ে থাকে। এই আইএসপিটা কিন্তু আরো মধ্যে অবশ্যই আরো নানা ধরনের সাব পার্ট থাকে। এই পার্ট গুলো পার হয়ে আমাদের মেইন ইন্টারনেট যেটা, ওইটার সাথে মূলত আমাদের এটা কানেক্ট করে। এই আমাদের যেই মানে মডেমটা আছে রাউট ওয়াইফাইটাকে, এটা পুরো ইন্টারনেটের সাথে কানেক্ট করে। তাহলে এখন রাউটার আর আমরা আর আমাদের যে রাউটার আছে, এই রাউটারটা আমাদের মূলত কম্পিউটার, প্রিন্টার বা যে কোনো প্রকার মোবাইল ডিভাইস বা ওয়্যারলেস ডিভাইসের সাথে মূলত কানেক্ট করে। তাহলে যখন আমরা কোনো রিকোয়েস্ট সেন্ড করি, ধরুন কোনো কিছুতে আমরা প্রবেশ করতে চাচ্ছি, কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছি, যেমন গুগল ডট কমে আমরা প্রবেশ করতে চাচ্ছি, তো গুগল ডট কমে প্রবেশ করলে ধরুন এটা আমি, তো এখান থেকে আমি গুগল ডট কমে প্রবেশ করবো, তো এই রিকোয়েস্টটা কিন্তু সবার আগে আমাদের প্যাকেট আকারে রাউটারে যায়। তারপর রাউটার থেকে আমাদের এই রিকোয়েস্ট আমাদের এই আইএসপির কাছে যাবে, তারপর আইএসপি থেকে আরও কিছু ধাপ পার হয়ে আমাদের মেইন ইন্টারনেটের কাছে যাবে। তাহলে ইন্টারনেট থেকে আমাদের যে গুগল ডট কমটা আছে ওইটা কিন্তু আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এবং রেসপন্স করবে সেটা অনুযায়ী, এবং সেই রেসপন্সটা পাঠাবে আইএসপির কাছে। আইএসপি আমাদের সেই রেসপন্সটা রাউটারের কাছে পাঠাবে এবং রাউটার সেটা আমাদের আবার আমাদের মানে আমাদের কাছে পাঠাবে যে এটা হচ্ছে গুগল ডট কমের বা গুগল ডট কমের ওয়েবসাইট। তখন আমরা গুগল ডট কমের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখন এই বিষয়টা কিন্তু কাজ করার পদ্ধতি কিন্তু খুবই সোজা। এখানে কিন্তু কিছু বিষয় আছে, যেমন যে এই রাউটার যেটা আছে এটা কিভাবে আমাদের যে মোবাইলটা আছে এটাকে মূলত আইডেন্টিফাই করলো, এই আইএসপি আছে আইএসপি কিভাবে এই রাউটারটাকে আইডেন্টিফাই করলো যে এই রাউটার এই অ্যাক্সেসটা চাইতেছে এবং সঠিকভাবে এই অ্যাক্সেসটাই আমাদের মানে যেটা চাইতেছে সেটাই আমাদের ব্যাক দিচ্ছে, রেসপন্স করছে, এটা কিভাবে হলো। তো এটার জন্যই আমাদের মূলত আইপি অ্যাড্রেস জানতে হবে, ম্যাক অ্যাড্রেস জানতে হবে। তাহলে এখানে মূলত দুইটা বিষয় জানার আছে, একটা হচ্ছে মূলত কিভাবে আইডেন্টিফাই করে, আর একটা হচ্ছে কিভাবে মূলত এই রেসপন্সটা আর রিকোয়েস্টটা পাঠানো হয়। তো রিকোয়েস্ট আর রেসপন্স কিভাবে পাঠানো হয় সেটা নিয়ে অলরেডি আমার আরেকটা ভিডিও থাকবে আর আজকের ভিডিওতে, তাই আমি শুধু কিভাবে যে আপনাদের এই আই মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস আইডেন্টিফাই করে রাউটার এবং সেই অনুযায়ী আমাদের ডাটা দেয় সেটা আমরা মানে বুঝতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, যে আমাদের প্রথমে আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, তা আমাদের মেইন ইন্টারনেট মধ্যে অবশ্যই আইএসপি আছে, আইএসপি। তো আইএসপির সাথে কিন্তু এই ইন্টারনেট কানেক্টেড থাকে। এই আইএসপি আমাদের রাউটারকে আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেয় এবং একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দেয়। এই পাবলিক আইপি অ্যাড্রেসটাই কিন্তু আমাদের মেইন ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে আইএসপির মাধ্যমে। আর যে প্রাইভেট আইপি অ্যাড্রেস দেয়, এই প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা যত অন্যান্য ডিভাইস আছে, যত মোবাইল, ল্যাপটপ, যত কিছু আছে সবগুলোর সাথে কানেক্ট থাকে। তাহলে এখন কি হয়, এখন হচ্ছে মতো যে রাউটারটা আছে রাউটার কাছে রাউটারকে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দেওয়া হয়। যেমন এই এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এই আইপি অ্যাড্রেসটা মূলত কি করে, যে রাউটার আছে এটা মূলত প্রত্যেকটা ডিভাইস, যে ডিভাইসগুলোর সাথে কানেক্ট হবে প্রত্যেকটা ডিভাইসকে সেই এর পরবর্তী আইপি অ্যাড্রেসগুলো দেয়। যেমন এখানে 1 ছিল, এখানে 2 দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস দিল, এখানে 3 দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস দিল, 4 দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস দিল এবং 5 দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস দিল। এবং এই আইপি অ্যাড্রেসগুলো রাউটার এগুলোকে দেওয়ার মাধ্যমে কিন্তু রাউটার বুঝতে পারে যে আসলে এই মোবাইল ফোন থেকেই আমাদের একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী যখন সে রেসপন্স করা হয় তখন সে ওই মোবাইলকেই এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে রেসপন্স করে থাকে। আর এই কারণে মূলত এই ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হয় না। তাহলে এখন আপনারা বুঝতে পেরেছেন যে এই আচ্ছা, আর আপনাদের প্রশ্ন যদি থাকে যে কিভাবে তারা এই প্রাইভেট আইপি দেয়, সেটা বোঝার জন্য আপনাদের আইপি অ্যাড্রেসে যে কাজটা আছে সেটা মতো করে আসতে হবে। আর এই পাবলিক আইপি অ্যাড্রেস যেটা, এটা মূলত হচ্ছে আমাদের ওয়াইফাই এর আইডেন্টিটি, অর্থাৎ আইএসপি আমরা যেমন ওয়াইফাইটা যেমন আমাদের প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিয়েছে যে এই মাধ্যমে তারা আইডেন্টিফাই করে, তেমনি আইএসপি ওয়াইফাই রাউটারকেও এরকম একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়েছে যার মাধ্যমে বুঝতে পারে যে এখানে এই ওয়াইফাই রাউটারটা আছে। তাহলে এখন এই ওয়াইফাই রাউটারকে যখন কোনো কিছু রিকোয়েস্ট করা হয় তখন এটা রিকোয়েস্টটা কিন্তু প্যাকেট আকারে যখন ওয়াইফাই যায় সেটা কিন্তু আমাদের সেটা কিন্তু তখন কিন্তু সেখানে এই আইপি অ্যাড্রেসটাও লিঙ্ক থাকে, অ্যাড করা থাকে, যার কারণে ওয়াইফাই বুঝতে পারে যে এই আইপি অ্যাড্রেস থেকে এই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে যে গুগল ডট কমে প্রবেশ করতে হবে। তারপরে এই ওয়াইফাই মানে রাউটারটা কিন্তু আমাদের আইএসপির কাছে সিমিলার ইনফরমেশন পাঠায়, আইএসপি ইন্টারনেট থেকে সেটা কানেক্ট করে আবার ব্যাক করে আবার আমাদের যে মেইন ডিভাইস আছে সেটা মূলত পাঠায়। এভাবে মূলত আমাদের যে কোনো প্রকার রিকোয়েস্ট পাঠানোর পরে আমাদের মেইন আমাদের যে কোনো প্রকার কিছু আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তাহলে এখন আপনাদের
যারা অন্যান্য বাসায় ওয়াইফাই টোয়াইফাই আরো অন্যান্য ব্যবহার করে থাকবেন বিভিন্ন ধরনের ওয়াইফাই, তারা অনেক কিছু নোটিস করবেন যে রাউটারের ওয়াইফাই এর যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে এবং যে মোবাইলের প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সেম হয়। যেমন 192 168.0.2 এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন সেম হয়। কুকি যেই ক্ষেত্রে সেম হয় তখন আপনারা বলতে পারেন যে এই সেম হওয়ার কারণে, সেম হলে সেটাকে তখন মূলত আমাদের ওয়াইফাই কিভাবে কানেক্ট করে। এখন ধরুন আপনি আপনার এই মোবাইলের প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.2, এখন আপনাদের পাশের বাড়ি আরেকজনের আইপি অ্যাড্রেসও কিন্তু এই সেমটা হতে পারে, মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস সেম হতে পারে কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস কিন্তু কখনোই সেম হবে না, মানে ওই রাউটারে মানে যেটার সাথে ওই মোবাইলটা কানেক্টেড থাকবে, আপনার প্রতিবেশীর মোবাইলটা কানেক্টেড থাকবে। তখন যদি ওই সেম আইপি অ্যাড্রেস থেকে মানে আপনার প্রতিবেশী কেউ যদি আপনার বাসায় এসে যদি ওয়াইফাই অ্যাক্সেস করার চেষ্টা করে, আপনার প্রতিবেশীর ওইটারও কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস এইটাই, মানে সেম প্রাইভেট আইপি অ্যাড্রেস, তাহলে আপনাদের রাউটার যেটা সেটা কিভাবে আইডেন্টিফাই করে যে এটা হচ্ছে মূলত আপনার না? কারণ হচ্ছে কি, আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা এবং প্রতিবেশী যারা আছে তারও আইপি অ্যাড্রেস কিন্তু এটাই, কিন্তু প্রতিবেশীটা কিন্তু আমাদের এই ওয়াইফাই এর সাথে কানেক্টেড না, তারটা কিন্তু মূলত অন্য পাবলিক আইপি অ্যাড্রেস এর সাথে কানেক্টেড। তো এটার জন্য মূলত আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে যে আমাদের আইপি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেসের প্রাইভেট আইপির সাথে আমাদের প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে। এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস, মেইন অ্যাড্রেস, এটা কখনো চেঞ্জ হয় না। এবং এই অ্যাড্রেসটাও যখন আমরা আইপি অ্যাড্রেস মানে যখন এই ধরনের ইস্যু চলে আসে যে দুইটা আমাদের একই আইপি অ্যাড্রেসের বিষয় চলে এসেছে, তখন তারা মূলত রাউটার মূলত ম্যাক অ্যাড্রেস সার্চ করে যে ম্যাক অ্যাড্রেস কোনটা সেম, আর তখন কিন্তু বুঝতে পারে যে আসলে প্রতিবেশী যে আমাদের কানেক্ট করার চেষ্টা করেছে সে কিন্তু আসলে মানে আমাদের যেই মেইন ম্যাক অ্যাড্রেস তার সাথে মিল নাই এবং তার মানে হচ্ছে সে বাইরে থেকে এসেছে। তো আশা করি এভাবে মূলত আমাদের যে রাউটার আছে এটা মূলত পার্থক্য করে যে আমাদের কিভাবে কোন রাউটারটা আমাদের কোন কাজে মূলত ব্যবহার করা হয়, মানে কোন রাউটার মানে কোন মোবাইলটা কোন ইয়ার সাথে কানেক্ট, এভাবে মূলত কানেক্ট করে তার প্যাকেট ট্রান্সফারের মাধ্যমে ডেটার মাধ্যমে আমাদের মূলত এখানে রেসপন্স দিয়ে থাকে। আর এইভাবে আমার মূলত বিভিন্ন ধরনের ওয়েবসাইট টেবসাইট দেখতে পাই। এটা মূলত একেবারে বেসিক টপিক ছিল, তো আশা করি এটা বুঝতে কোনো কারোরই কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে ভিডিও একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আরো মূলত বিস্তারিত কিংবা আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের জন্য এতটুকুই, যা এখন চ্যানেলটি আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট ওটা মূলত মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার ক্রাইম এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম, আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে কিভাবে HTTP রিকোয়েস্ট সেন্ড করা হয় এবং সেটা রেসপন্স HTTP দিয়ে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত দেখবেন যে কিভাবে আমরা কম্পিউটারে যখন প্যাকেট পাঠাই এবং ইনফরমেশন পাঠাই যে কোনো কিছু ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য, তখন ওয়েবসাইটটা কিভাবে রেসপন্স করে এবং আমাদের যেই তথ্যটা অর্থাৎ আমরা যেই রিকোয়েস্টটা পাঠাই সেটা কিভাবে কম্পিউটারে প্রবেশ করে মানে কম্পিউটারে ইনপুট হয়। তো এটাকে মতো বলা হয় যে কম্পিউটারের আমাদের আমাদের রিকোয়েস্ট এবং কম্পিউটারের বা HTTP এর রেসপন্স। তো এই বিষয়টা এক্সপ্লেন করলে আপনারা নেটওয়ার্কিং এর অনেক ডিটেইল অর্থাৎ অনেক কিছুই বুঝে যাবেন। তাহলে যারা এখনো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা চলুন আর কথা না বলে আমরা মেইন ভিডিও স্টার্ট করি। তাহলে আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। তাহলে প্রথমে আমাদের HTTP রিকোয়েস্টের কথা যদি বলি, তো এটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে সেটা মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাহলে এই প্রথম চিত্রটা আমি একটু পরে আসবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যদি স্টার্ট করি HTTP রিকোয়েস্টের বিষয়টা নিয়ে, তো HTTP রিকোয়েস্টে কী করে, আমাদের ক্লায়েন্ট যেটা আছে ওয়েবসাইট ক্লায়েন্ট থাকে আর ওয়েব সার্ভার থাকে। তো এখন ক্লায়েন্ট কী করে, ক্লায়েন্ট সবার আগে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটা রিকোয়েস্ট পাঠায়, একটা রিকোয়েস্ট পাঠায় যে আমি আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাচ্ছি। ধরুন আপনি cybercracker.com এ আপনি প্রবেশ করতে চাচ্ছেন, যদিও এই ওয়েবসাইটটা এখন আমি ওপেন করিনি, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি পরবর্তীতে এই ওয়েবসাইট ওপেন করব। ধরুন cybercracker.com এ আপনি প্রবেশ করতে চাচ্ছেন, তাহলে এখন এই রিকোয়েস্টটা মূলত আপনি ওয়েব সার্ভারকে সেন্ড করছেন। তো সেন্ড করার পর ওয়েব সার্ভার কি করবে, সেটাকে মূলত যাচাই বাছাই করে পারমিশন দিবে, তারপর আপনি প্রবেশ করতে পারবেন। তো পারমিশনটা কিভাবে দেবে, এখন যে আপনি রিকোয়েস্টটা পাঠালেন এটাই বা মূলত কিভাবে HTTP এর কাছে পৌঁছাবে, এটাকে মূলত বোঝার জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পারেন, প্রথম আমাদের স্টেপটা হচ্ছে রিকোয়েস্ট লাইন, অর্থাৎ কখন যখন রিকোয়েস্টটা যখন পাঠানো হবে এটা মূলত রিকোয়েস্ট লাইনের মধ্য দিয়ে যাবে। তো এই রিকোয়েস্ট লাইন পাঠানোর বিভিন্ন ধরনের মেথড রয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে কিন্তু এই রিকোয়েস্টটা পাঠানো হয়। যেমন এটার মেথড হচ্ছে গেট, পোস্ট, পোর্ট, ডিলেট, এটা ছাড়াও আরও নানা ধরনের মেথড রয়েছে। তাছাড়া এখানে রিকোয়েস্ট URL, HTTP ভার্সন, এগুলো আপনার বোঝাচ্ছি এখনই। তো এখানে যদি প্রথমে আমরা যদি ধরুন ওয়েল ধরুন কোনো ওয়েবসাইটে যখন অ্যাক্সেস করতে চাইবেন,
ওখানে যখন প্রবেশ করবেন, আপনি তো দেখলেন যে আপনি একটা ক্লিক করলেন, কিন্তু আসলে ক্লিক না, আপনি করলেন ক্লিক কিন্তু কম্পিউটার কিন্তু সেটা অন্যভাবে প্রসেস করবে। কম্পিউটার কি করবে, আমাদের মূলত আমরা যখন কোনো এটা পাঠাবো, তখন আমাদের যে যে আমাদের ক্লায়েন্ট আছে, এটা ক্লায়েন্টটা কি করবে, আমাদের একটা প্যাকেট পাঠাবে ওয়েব সার্ভারের কাছে। ওই প্যাকেট টাইম মূলত কি থাকবে, ওই প্যাকেট টাইম মূলত আমি যদি এক্সাম্পলের দিকে তাকাই, প্যাকেট টাইম মূলত থাকবে হচ্ছে গেট, তো মানে কোন পদ্ধতিতে আমাদের যে ডাটা পাঠানো হয়েছে, রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেটা, এটা মূলত হচ্ছে গেট পদ্ধতিতে। তারপরে থাকবে আমাদের ইন্ডেক্স HTML, অর্থাৎ আমাদের যে রিকোয়েস্ট URL ফাইলটা আছে, অর্থাৎ আমি তখন বলেছিলাম যে cybercracker.com, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ওয়াটারমার্ক দিয়ে দিয়েছি, তো এই cybercracker.com এ কিন্তু আমাদের রিকোয়েস্টটা পাঠাবে। তো এখানে মূলত আমাদের রিকোয়েস্টটা যাবে, তারপর আমাদের যে HTTP আছে এটার ভার্সন কত সেটা আমাদের এখানে লেখা থাকবে। তো এই ভার্সন এবং আমাদের রিকোয়েস্ট URL এবং আমাদের এই মেথড, এই তিনটা বিষয় নিয়ে, এই তিনটা জিনিস অ্যাড করে আমাদের মূলত রিকোয়েস্টটা পাঠানো হবে। তো এই রিকোয়েস্টটা যখন পাঠানো হবে, তখন কিন্তু আমাদের আরও নানা ধরনের বিষয় অ্যাড থাকবে। রিকোয়েস্ট আমাদের মেইন রিকোয়েস্ট, যেটা মেইন রিকোয়েস্ট লাইনের মধ্যে তিনটা ইনফরমেশন থাকবে, তাছাড়া আমাদের থাকবে আরো হেডার্স। এখন রিকোয়েস্টের নিচে আরো কিছু ইনফরমেশন থাকবে, যে প্রত্যেকটাকে মূলত হেডার্স বলা হয়, যেমন এখানে হোস্ট, ইউজার এজেন্ট, অ্যাকসেপ্ট, এগুলোকে মূলত বলা হয় হেডার্স, প্রত্যেকটাকে মূলত হেডার্স বলা হয়। তো এটাকে মূলত কি করে, দিস প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন, মানে আরো ইনফরমেশন, মানে যে রিকোয়েস্ট করতে চাচ্ছে, ধরুন আপনি রিকোয়েস্ট করতে চাচ্ছেন এখন আপনার ডিভাইস সম্পর্কে আরো নানা ধরনের বিষয়গুলো এবং আরো নানা ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের মূলত এখানে ইনক্লুড থাকে, যেমন আর এই ইনক্লুডেশন বিষয়টাকে মূলত বলা হয় ইউজার এজেন্ট। আরেকটা ভিডিওতে আমরা দেখবো যে ইউজার এজেন্ট কিভাবে আপনারা হাইড করতে পারেন, কারণ ইউজার এজেন্টের মাধ্যমে কিন্তু যে কোনো ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন, ওই ওয়েবসাইট কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। ধরেন আপনি কোন ওয়েব কোন ধরনের ধরেন উইন্ডোজ 10 থেকে ওইটায় প্রবেশ করছেন, উইন্ডোজ 11 থেকে প্রবেশ করছেন, কত ভার্সন এরিয়া থেকে করছেন, কত বিট এরিয়া থেকে করছেন, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে প্রবেশ করবো সেগুলো কিন্তু সবসময় জেনে যাবে ওয়েব সার্ভার। আর তাই মূলত আমাদের ইউজার এজেন্টটা আমরা যখন হ্যাকিং করবো কিংবা এই ধরনের কোনো কাজ করবো, তখন কিন্তু আমাদের এটা হাইড করে রাখতে হবে। আর সেটা আমরা মূলত পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে ইউজার এজেন্ট হাইড করতে হয়। তাহলে এটা মূলত হচ্ছে ইউজার এজেন্টটা, যদি আমি এক বাক্যে বলি, তো হচ্ছে আইডেন্টিফাইজ দ্য ক্লায়েন্ট সফটওয়্যার, অর্থাৎ ক্লায়েন্ট সফটওয়্যারের আইডেন্টিটি, অর্থাৎ যে ক্লায়েন্ট আছে তার যে সফটওয়্যারটা ইউজ করে পাঠাচ্ছে সেটার আইডেন্টিটি মূলত এই ইউজার এজেন্টে থাকে, মানে হেডার্সে থাকে। আর এই অ্যাকসেপ্ট যেটা থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এটা হচ্ছে মূলত টাইপ অফ কন্টেন্ট দ্য ক্লায়েন্ট ক্যান হ্যান্ডেল, মানে যা ক্লায়েন্টের যে প্রকার মানে ইনফরমেশন দরকার, সেটাই মূলত যে কন্টেন্ট দরকার সেটাই মূলত হচ্ছে এই অ্যাকসেপ্ট, বা যে ধরনের এটা মূলত ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে। তো সেখানে তাছাড়া আরও আছে মূলত অথরাইজেশন, মানে কতটুকু ইনফরমেশন আপনি, মানে যার ওয়েবসাইট, ধরুন আমার সাইবার ক্যাকার ওয়েবসাইট, এটা আমি আমি আপনাকে কতটুকু দেখাতে যাচ্ছি সেটা মূলত হচ্ছে এই অথরাইজেশন। তো তাহলে প্রত্যেকটা আমাদের প্যাকেটের সাথে, আমাদের এই মেইন যে ইয়ার সাথে, আমাদের কিন্তু আরও এই ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। সেটা হচ্ছে মূলত প্রথমে থাকবে হোস্ট, হোস্ট মানে আমাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন, যেমন www.cybercracker.com, এটা মূলত এখানে থাকবে। তাছাড়া এখানে ইউজার এজেন্ট সম্পর্কে এখানে সকল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। এখানে অবশ্য শুধুমাত্র কোন ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করছে সেটা দেওয়া আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের এখানে স্ল্যাশ দিয়ে দেওয়া থাকবে, উইন্ডোজ 10 এত, বিট এত, আমাদের তাছাড়া আইপি অ্যাড্রেস অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, আইপি অ্যাড্রেস দেওয়া থাকবেই, অবশ্যই এটা আমাদের ISP-র জন্য, এই জন্য না। তো তারপরেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইনফরমেশন লিক হয়ে গেছে, তো এগুলো মূলত আমরা পরবর্তীতে ইউজার এজেন্ট হাইডে আমরা শিখবো কীভাবে এগুলো করতে হয়। তাহলে এখন এই অ্যাকসেপ্টে আমরা কোন ধরনের ফাইল, যেমন টেক্সট ফাইল, HTML, মানে টেক্সট ফাইল যেটা আছে এটা মূলত আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাপ্লিকেশন টেক্সট XHTML, XML, তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন XML, Q.9, এগুলো হচ্ছে মূলত আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে আমরা মূলত এগুলো হচ্ছে আমাদের মূলত অথেন্টিক বা অথরাইজেশন আছে, আমরা এগুলো অ্যাক্সেস করতে পারবো। আর এটাই হচ্ছে এইভাবে, আর এই চার পাঁচটি ইনফরমেশন নিয়েই মূলত আমাদের একটা রিকোয়েস্ট পাঠানো হয় HTTP কে, অর্থাৎ আমরা যখন প্রথমেই বলেছিলাম যে এই রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা মতো ওয়েব সার্ভারকে পাঠানো হয়, আর ওয়েবসাইট যখন এটা রেসপন্স করে তখন, এবং রেসপন্স করে আমাদের এখান থেকে TCP কানেকশন তৈরি হয়। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেন্ড HTTP রিকোয়েস্ট এবং ওয়েট ফর রেসপন্স, রেসপন্সের জন্য ওয়েট করে। আর তারপরে পরবর্তী ধাপে মূলত আমাদের যে সেন্ড রিকোয়েস্ট এবং তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করতে হয়, কিছুক্ষণ ওয়েট করে আমরা তারপরে সাম আদার রিকোয়েস্টও পাঠাতে হতে পারে, তারপরে আমরা মূলত এখন পরবর্তীতে কীভাবে রেসপন্স করতে হয় সেটা দেখবো। তাছাড়া আমাদের রেসপন্স করার আগে আমাদের বডিতেও আরও নানা ধরনের বিষয় অ্যাড থাকে, মানে এখানে আমাদের নিচে একটা দাগ দিয়ে আমাদের এখানে আরও নানা ধরনের ইনফরমেশন থাকতে পারে, যেমন এই ইনফরমেশনের মধ্যে আছে যেমন নেম, তো দিস অ্যাডিশনাল ইনফরমেশন ইউজুয়ালি ইনক্লুডেড দ্য মেথডস লাইক পোস্ট, পোর্ট, তো
এগুলো মূলত এখানে থাকতে পারে নাও থাকতে পারে, এটা অপশনাল। এগুলো হচ্ছে মূলত সার্ভারে পাঠানো হয়, এটা মূলত যেখানে বিভিন্ন ধরনের ডাটা থাকে, তো সেটাই মূলত কোন পদ্ধতিতে পাঠানো হয় সেটা সহ আর নানা ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন এখানে থাকতে পারে। তাহলে আমি এখন যদি রেসপন্স কিভাবে করে HTML সেটা আমি এখন যদি দেখাই, মানে আমাদের এইখান থেকে আমাদের রেসপন্সটা করবে HTML। এখন আমি এই রেসপন্স টপিকটা আলোচনা করতে যাচ্ছি। তাহলে রেসপন্সটা মূলত কিভাবে পাঠায়, সেটা হচ্ছে মূলত অ্যান HTML রেসপন্স ইজ সেন্ড বাই দ্য সার্ভার ব্যাক, ক্লায়েন্ট রিপ্লাই দ্য কোয়েশ্চেন। তো এটাকে মূলত পাঠায় হচ্ছে যে এরকম ভাবে, প্রথমে হচ্ছে স্ট্যাটাস লাইন। তো স্ট্যাটাস লাইনের প্রথমেই লেখা থাকে আমাদের HTTP ভার্সন, আমরা কত HTTP ভার্সন এটা ইউজ করছে সেটা, এবং স্ট্যাটাস কোড, এটা হচ্ছে মতো একটা স্ট্যাটাস কোড, অর্থাৎ যে ভার্সন এটা পাঠানো হয়েছে সেটা আলাদা কোড থাকে, আলাদা পেজের কোড থাকে সেটা। তারপর হচ্ছে মতো একটা স্ট্যাটাস মেসেজ পাঠানো হয়, মানে এটা হচ্ছে মতো আমরা দেখতে পারি, দেখি না অবশ্য, কিন্তু কম্পিউটার ইন্সপেক্ট করলে কিংবা এটা আরো ডিটেলস ভিউ করলে আমরা দেখতে পাবো। তো এটা মতো ওকে করলে আমরা মতো এই যে আমাদের ওয়েবসাইট সেটার মধ্যে প্রবেশ করতে পারি। কিন্তু এই ওকে ছাড়াও এখানে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করা থাকে, যেমন হেডার্স। আমি আগে বলছি হেডার্স হচ্ছে যতগুলো আরো ইনফরমেশন থাকে প্রত্যেকটাকে মতো হেডার্স বলা হয়। তো এটা মতো আরো ইনফরমেশন অ্যাড করে, যেমন হচ্ছে মতো কমন হেডার্স এর কথা যদি বলি, সেটা হচ্ছে মতো কন্টেন্ট টাইপ, কোন ধরনের কন্টেন্ট অ্যাক্সেস করতে চাইছে ইউজার, এবং সেটা অনুযায়ী আপনি কোন ধরনের কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন সেটা মূলত এখানে ব্যাখ্যা করা হয়। যেমন কন্টেন্ট টাইপটা হচ্ছে মতো টেক্সট, HTML, তারপর এখানে চার সেট, UTF-8, এগুলো মূলত এখানে এক্সপ্লেন করা হয়। তাছাড়া এখানে কন্টেন্ট লেন্থ কত কত ওয়ার্ডের, কত ওয়ার্ডের হতে পারে সেটা মূলত এখানে এক্সপ্লেন করা হয়। তাছাড়া এখানে সেট কুকির বিষয়টাও এখানে অপশন থাকে, যেটা মূলত আমাদের প্রত্যেক সব ওয়েবসাইটে থাকে না, কিন্তু অনেক ওয়েবসাইটের মধ্যে এটা থাকে। মানে এটা হচ্ছে মূলত ইউজ টু সেন্ড কুকিজ টু দা মানে ক্লায়েন্ট। তো এখন কুকিজ থাকে, এটা মূলত নেটওয়ার্কিং পার্টে পড়ে না, তাই আমি এখন এটা নিয়ে কোনো কথা বলছি না। এইটাই হচ্ছে মূলত আমাদের, এভাবে মূলত আমাদের এটা থাকে। তাছাড়া এখানে যদি বলি বডি, তো এখন আমাদের ডাটা যেটা আছে এটা মতো কন্টেন্ট, মানে সার্ভারের কাছে এটা মতো চলে আসে, এটা মতো HTML, JSON এবং XML ফাইল আকারে এখানে আসে। তাহলে এখন যদি এটাকে যদি আমরা HTML কন্টেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে মূলত এরকম ভাবে একটা কন্টেন্ট আমাদের সামনে লেখা আছে, যে আমাদের ওয়েবসাইটে এরকমটা লেখা চলে আসে, মানে বডি হিসেবে এটা আমাদের সামনে চলে আসে, মানে কোন ওয়েব পেজটা আমাদের অ্যাক্সেস করতে যাচ্ছি, ধরুন হোম পেজে চলে আসলো, তো এটা হচ্ছে মতো হোম পেজের HTML, হোম পেজের যে বিষয়টা সেটা মতো চলে এসেছে। তো এভাবে মূলত আমাদের যে ওয়েবসাইট আছে সেটা মতো আমাদের রেসপন্স করেছে, এবং এভাবে আমরা যে কোনো রিকোয়েস্ট পাঠানোর পর আমরা মূলত যে সেই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়েছি। তো এটাকে মূলত আরেকটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখাই, যে ক্লায়েন্ট রিকোয়েস্ট কিভাবে পাঠালো, যেমন এখানে দেখতে পাচ্ছেন গেট কোন পদ্ধতিতে পাঠালো, হোম HTTP, HTTP মানে আমাদের এখানে যেটা ছিল সেটা, এবং এটা হচ্ছে ভার্সন নাম্বার, কোন হোস্ট কোন ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছি সেটা cyberhacker.com উদাহরণ দিই, আর ইউজার এজেন্ট মজিলা ফায়ারফক্স, google.com যেটা দিয়ে আমরা প্রবেশ করতে চাই সেটা। তাছাড়া এখানে আরো নানা ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, এক্সেপ্ট মানে কোন ধরনের ইনফরমেশন চাই সেটা হচ্ছে টেক্সট, HTML। তারপর এখানে যদি সার্ভার রেসপন্স এক ছবিতে দেখাই, তাহলে প্রথমে আমাদের HTTP থাকবে, তারপর ভার্সন থাকবে, ইয়া থাকবে, তারপর এখানে আমাদের ওকে লেখা থাকবে, তারপর আমাদের এখানে কন্টেন্ট টাইপে আমাদের HTML, চার্জশিট, ওয়েবফর্ম, তারপর এখানে লেন্থ, ডক টাইপ, এবং একভাবে বডি আমাদের উল্লেখ থাকবে। তো এইভাবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের প্রত্যেকটা HTML, আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি কত ধরনের স্টেপ পার হয়ে আমরা মূলত একটা সিম্পল ওয়েবসাইটে প্রবেশ করি। তো এইভাবে মূলত আমরা আমাদের রিকোয়েস্ট পাঠাবো, এবং এভাবে মূলত আমাদের ওয়েবসাইট আমাদের রেসপন্স করবে, ওয়েব সার্ভার রেসপন্স করবে। এখন আমাদের যে রেসপন্স করবে আর ইয়া করবে, এর মধ্যে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোতে কিন্তু মূলত আমাদের যে কোনো প্রকার অ্যাটাক ম্যাটাক পরিচালনা করতে হবে, যার জন্য আমরা এটা ডিস্টার্ব করতে পারি বা এগুলো মূলত হ্যাক করতে পারি। তো এই কারণে আমাদের এইসব বিষয় জানা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো হচ্ছে মতো ফান্ডামেন্টাল এই ওয়েবসাইট বিল্ডিং এর জন্য, ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটার জন্য। ফলে আর আমি ভিডিও লম্বা করছি না, এই সবগুলো লিঙ্ক সবগুলো কিন্তু আপনারা PDF আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, আমি আপনার সাথে আছি রুবায়াত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত কম্পিউটার সিকিউরিটি এবং কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি এগুলো নিয়ে জানতে যাচ্ছি। আপনারা জানেন আমরা হ্যাকিং করব, হ্যাকিং করার জন্য আমাদের নিজেদের যে কম্পিউটার আছে সেটার কিন্তু সঠিক পরিমাণ সিকিউরিটি নিশ্চিত করতে হবে, তা নাহলে আমরা নিজেরাই আক্রান্ত হয়ে যাবো, কিংবা আমাদের যে কোনো ইনফরমেশন লিক হয়ে যেতে পারে, বা আমরা বড় ধরনের কোনো বিপদেও পড়তে পারি। তাই আমাদের নিজস্ব কম্পিউটার যেটা আছে, যেটা দিয়ে আমরা এসব কাজ করব, সেটার সিকিউরিটি কতটুকু আছে, ডিফল্ট সিকিউরিটি কতটুকু আছে, এবং আমাদের কতটুকু সিকিউরিটি ইনক্রিজ করতে হবে, কি পদ্ধতি আমাদের অবলম্বন করে সিকিউরিটিতে এগুলো ইয়ে করতে হবে, তাছাড়া সিকিউরিটি মডিউলে আরও নানা ধরনের বিষয় আছে যেগুলো সম্পর্কে আমাদের সবসময় ধারণা রাখতে হবে, যেন আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো কিছু করতে পারি।
তো তাই জন্য আমরা আজকের ভিডিওতে মূলত দেখাবো যে কিভাবে মানে আপনাদের কম্পিউটারে কি কি ধরনের সিকিউরিটি আছে এবং কি কি ধরনের প্রবলেমে আপনারা পড়তে পারেন এবং এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন। তাহলে চলুন আর কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করি। স্টার্ট করার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে এসেছি। তাহলে আমরা মূলত কোনো ধরনের অ্যাপ ইনস্টল কিংবা সিকিউরিটি ব্রাউজার এগুলো ইনস্টল করা দেখাবো না, আমরা মূলত কোন কোন বিষয়গুলো নোটিশে রাখতে হবে সেগুলো মূলত আজকে দেখাবো। তাহলে কম্পিউটার সিকিউরিটি নোন অ্যাজ সাইবার সিকিউরিটি ইন মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পিউটার সিস্টেম, এটা আশা করি এটা নিয়ে এত বলার কিছু নেই যে কম্পিউটার সিকিউরিটি মানে আমাদের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কম্পিউটারের যত জিনিসগুলো আছে এগুলো যাতে কখনো অ্যাটাকের শিকার না হয়, ড্যামেজের শিকার না হয় সেগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে মূলত আমরা আজকের ভিডিওতে দেখবো। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিআইএ ট্রায়াড। এখন সিআইএ কি? সিআইএ এটার ফুল মিনিং আছে, সিআইএ কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা না, এটা সিআইএ ফুল মিনিং হচ্ছে কনফিডেন্সিয়াল ইন্টিগ্রিটি অ্যাভেলেবিলিটি। এখন এই তিনটাকেই মূলত একত্রে বলা হয় সিআইএ ট্রায়াড, যেটা মূলত হচ্ছে আমাদের ইনফরমেশন সিকিউরিটি সবচেয়ে মানে ইনফরমেশন সিকিউরিটি মূলত দিয়ে থাকে আমাদের এই সিআইএ ট্রায়াড। এই যে কোনো প্রকার ইনফরমেশন আমাদের সবসময় কনফিডেন্সিয়াল হতে হবে, ইন্টিগ্রেট হতে হবে এবং অ্যাভেলেবেল হতে হবে। তো এই কাজটাই মূলত আমাদের করে হচ্ছে সিআইএ। তাহলে এখন কিভাবে করে? প্রথম হচ্ছে মূলত কনফিডেন্সিয়ালিটি বা সিআইএর প্রথম যেটা কনফিডেন্সিয়াল ডাটা, এটা মূলত কি? তো কনফিডেন্সিয়ালিটিটা মূলত হচ্ছে দুইটা, একটা পার্ট একটা হচ্ছে মূলত ইনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এখন ইনক্রিপশন পার্টে মূলত কি হয়? তো ট্রান্সফর্মিং ডাটা ইন্টু সিকিউর ফর্ম্যাট দ্যাট রিকোয়ার্স এ কি টু ডিক্রিপ্ট, মানে এই এনক্রিপশনে আমাদের ডাটাটাকে এরকম ভাবে ফরম্যাট করে পাঠানো হয় যেন এটা মূলত একটা চাবি দরকার হয়, কি দরকার হয়, পাসওয়ার্ড দরকার হয় ডিক্রিপ্ট করার জন্য। তো দিস প্রোটেক্ট সেন্সিটিভ ইনফরমেশন অ্যান্ড আনঅথরাইজড অ্যাক্সেস, এটা মূলত আমাদের সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে প্রোটেক্ট করে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। তার সাথে এখন আছে অ্যাক্সেস কন্ট্রোল, মানে ইমপ্লিমেন্টিং মেকানিজমস টু এনশিওর দ্যাট আওয়ার অনলি অথরাইজড ইউজার্স ক্যান অ্যাক্সেস সার্টেন ডাটা অর সিস্টেমস, মানে আমাদের এই ডাটাটা যেন খুবই কম সংখ্যক মানুষ অর্থাৎ যারা আমরা চাই তারা যেন অ্যাক্সেস করতে পারে সেটা আমরা নিশ্চিত করি এই অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। তো নাম দেখেই বুঝতে পারছেন এর মাধ্যমে আমরা মূলত কয়জন আমাদের ডাটাটা পাচ্ছে, কয়জন আমাদের ডাটাটা ইউজ করছে সেটা মূলত আমরা নিয়ন্ত্রণ করব এই অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে, যেটা মূলত হচ্ছে কনফিডেন্সিয়ালিটির একটা পার্ট, যেটা হচ্ছে সিআইএর প্রথমটা যেটা সি যেটা এটা। ফলে এটা মূলত হচ্ছে এটা আরো নানা ধরনের অথেন্টিকেশন এবং রোল বেসড পারমিশনও এই ক্ষেত্রে অ্যাড থাকে কনফিডেন্সিয়াল আর একটা পার্টের মধ্যে, বা অথেন্টিকেশন বা রোল বেসড পারমিশন সেটা মূলত কনফিডেন্সিয়ালিটির মধ্যে পড়ে। তাহলে কনফিডেন্সিয়াল অর্থাৎ আপনি আপনার ডাটাটা এনক্রিপ্ট করে পাবলিশ করছেন কিনা কিংবা আপনার ডাটাটা এনক্রিপ্ট আছে কিনা সেটা আপনার সবসময় নোটিশ রাখতে হবে। তাছাড়া কাকে আকাকে আপনার এগুলোকে অ্যাক্সেস দিচ্ছেন বা বহি কেউ আপনাদের সেই ডাটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে কিনা, কোন সিকিউর ডাটা বা কনফিডেন্সিয়াল ডাটা হলে তাহলে সেটা আপনারা মানে জান জেনে সেরকম সেটা দেন, সেটার প্রতি আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে সিআই ট্রায়াডের সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটি ওই ইন্টিগ্রিটি আর এই ইন্টিগ্রিটির মধ্যে অবশ্যই অনেক পার্থক্য আছে। ডাটা ইন্টিগ্রিটির কথা যদি বলি, ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে মূলত এনশিওরিং দ্যাট ডাটা রিমেন্স অ্যাকুরেট অ্যান্ড আনআল্টার্ড ডিউরিং স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন, মানে আমাদের এটা স্টোরেজ যখন আমরা এটাকে যখন কোন ডাটাকে স্টোর করবো তখন এটা যেন আমাদের সঠিক ডাটা অ্যাকুরেট ডাটাটা যেন থাকে এবং এটা যেন আল্টার্ড না হয় সেটার প্রতি লক্ষ্য রেখে আমাদের মূলত ডাটাটা স্টোর করতে হবে। টেকনিক্স ইনক্লুড চেক সামস অ্যান্ড হ্যাশ ফাংশনস টু ভেরিফাই ডাটা কনসিস্টেন্সি। তাহলে এখন এই টেকনিক অর্থাৎ আমাদের চেক সামস এবং হ্যাশ ফাংশন এটা মতো ইউজ করতে হবে আমাদের যখন ডাটাকে ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেট কিভাবে ডাটাকে করব এটা মূলত আমরা এটা যদি আমি ইয়া করি মানে ব্যাখ্যা করি তাহলে এটা মূলত সাইবার সিকিউরিটি কোর্স হয়ে যাবে। তা আজকে তো আমাদের কোর্সটা হচ্ছে মূলত এথিক্যাল হ্যাকিং কোর্স, তাই আমি এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করছি না, সাধারণ কিছু আলোচনা করলাম। যারা এথিক্যাল সাইবার সিকিউরিটি কোর্স করবে তারা এগুলো আরো বিস্তারিত জানবে, এটাই স্বাভাবিক। আমরা অবশ্যই এথিক্যাল হ্যাকিং করবো তাই আমাদের এত এগুলো নলেজ দরকার নেই, কিন্তু আমাদের বেসিক নলেজগুলো থাকা দরকার। তো তাছাড়া এখানে আছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি, অর্থাৎ আমাদের যখন প্রত্যেক আমাদের গুরুত্বপূর্ণ ডাটা যেটা থাকে সেটা কিন্তু নানা কারণে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, করাপ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, সেই কারণে মূলত আমাদের সবসময় আমাদের এটা রিকভারি করার জন্য আমাদের ব্যাকআপ করার দরকার। তাই আমরা যখন কোনো এরকম ধরনের কোনো ইন্টিগ্রেট কাজ করব বা কনফিডেন্সিয়াল কোনো কাজ করব যেটা আমাদের যেটার জন্য আমার ডাটা হারিয়ে যেতে পারে, লুজ হতে পারে, করাপ্ট হতে পারে বা আরও নানা ধরনের কিছু লুজ হারিয়ে যেতে পারে বা আরও যেটাই হোক, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেটা ডাটার ব্যাকআপ রাখতে হবে এবং রিকভারি রাখতে হবে। এটা মনে রাখবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে, স্পেশালি এথিক্যাল হ্যাকিং ফিল্ডে। পরবর্তীটা হচ্ছে মধ্যে অ্যাভেলেবিলিটি, অবশ্য নামটা সিম্পল অনেক অ্যাভেলেবিলিটি, ও আমি মনে হয় এখানে কিছুটা বাদ দিয়েছিলাম। তো এখানে মতো ডাটা ইন্টিগ্রিটিটা মূলত হচ্ছে আমাদের প্রথম দিক দিয়ে হচ্ছে মতো ফিজিক্যাল সেফটিটা একদিকে,
সাইবার সিকিউরিটিতে মূলত ডাটা ইন্টিগ্রিটি ইউজ করা হয়। ডাটাবেস ইন্টিগ্রিটিটাও মূলত এই সাইবার ইন্টিগ্রিটি ডাটা ইন্টিগ্রিটি একটা পার্ট, বা বলতে পারেন যে ডাটাবেস সংরক্ষণেও কিন্তু আমাদের ডাটা ইন্টিগ্রিটি ব্যবহার করা হয়। তাছাড়া এখানে আছে অ্যাভেলেবিলিটি। তাহলে এখন অ্যাভেলেবিলিটি হচ্ছে মূলত রিডেন্ডেন্সি, এটা মূলত হচ্ছে কি ক্রিয়েটিং ব্যাকআপ সিস্টেমস এন্ড নেটওয়ার্কস টু এনশিওর দ্যাট সার্ভিস রিমেন অ্যাভেলেবেল ইন কেস অফ হার্ডওয়্যার ফেল অর আদার ইস্যুস। তাহলে আপনারা যারা কম্পিউটার অনেকদিন ধরে ইউজ করে থাকলেন, তারা এই প্রবলেমগুলো সম্পর্কে সব কম বেশি সবাই জানেন, কারণ আমরা কিন্তু কম বেশি এইসব প্রবলেম অনেকেই ফেস করি। তাই আমাদের এই অ্যাভেলেবিলিটি মানে আমাদের সিস্টেম যেটা আছে এটার, যে আমাদের গুরুত্বপূর্ণ কনফিডেনশিয়াল ডাটা যেটা আছে সেটার জন্য সিকিউর থাকে এবং অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে এটা হচ্ছে মধ্যে অ্যাভেলেবিলিটি। তাছাড়া হচ্ছে ডিডোস প্রোটেকশন। তাহলে আমাদের যে কোনো ওয়েবসাইট অ্যাটাক এটা যেন ডিডোস দ্বারা আক্রান্ত না হয়, ডেনিয়াল সার্ভিস অ্যাটাক দ্বারা আক্রান্ত না হয়, সেটার জন্য আমাদের নিরাপদ থাকতে হবে এবং কোনো কনফিডেন্সিয়াল ডাটা মানে বের করা যাবে না বা এরকম কিছু করা যাবে না। তাহলে কীভাবে এগুলো সেফ থাকবেন সেটা আমার মূলত কি আমরা আগে নিজের আগে ডিডোস অ্যাটাক পরিচালনা করবো, তারপর দেখাবো কীভাবে আপনার সেফ থাকবেন। ঠিক আছে, এখন আমি এটা নিয়ে আর কথা বলবো না। আর পরবর্তী হচ্ছে মতো অথেন্টিকেশন অথোরাইজেশন। তাহলে এখানে মতো দুইটা পার্ট, একটা হচ্ছে অথেন্টিকেশন অথোরাইজেশন। অথেন্টিকেশনটা হচ্ছে ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ ইউজার্স অর সিস্টেম বিফোর গেইনিং অ্যাক্সেস। মানে অথেন্টিকেশনটা হচ্ছে মতো কি আমরা যে আমাদের ওয়েবসাইট কিংবা অ্যাকাউন্ট ইউজ করবে তার যে আইডেন্টিটি আছে সেটাকে আমরা নিশ্চিত করছি যে তার আইডেন্টিটি কিনা, সেটাকে মতো বলা হয় অথেন্টিকেশন, যেটা আমরা নানা ধরনের মাধ্যমে করতে পারি, যেমন পাসওয়ার্ডের মাধ্যমে, বায়োমেট্রিক্স, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন বায়োমেট্রিক্স, মাল্টি ফ্যাক্টর এগুলো আপনারা নানা ধরনের জায়গায় যখন ক্যাপচা ক্লিন আপ কিংবা আই এম নট এ রোবট এগুলো যখন করে থাকবেন, তখন আপনার মূলত এই বায়োমেট্রিক্স আর মাল্টি ফ্যাক্টর এগুলো মূলত দেখে থাকবেন। এগুলো মূলত আমাদের এই ধরনের অথেন্টিকেশনে এটা ইউজ করা হয়। আর অথোরাইজেশনটা হচ্ছে মূলত এনশিওরিং দ্যাট অথোরাইজেটেড ইউজার্স হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস স্পেসিফাইড রিসোর্সেস অর পারফরমেন্স। মানে এখানে নাম দেখে বুঝতে পারছেন যে আপনি কাউকে অথর করলেন বা আপনি কাউকে অ্যালাউ করলেন কোনো কাজ করার জন্য, তো সেইটাই মূলত, আর যাকে অ্যালাউ করলেন সেই মূলত কাজটা যেন করতে পারে সেই বিষয়টার দিকে আপনার নজর রাখতে হবে। তাই এই অথেন্টিকেশন আর এই যে অথোরাইজেশন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি ছবিটার দিকে তাকান, তাহলে অথেন্টিকেশনকে আপনি এক কথায় যদি বুঝতে চান, তাহলে এটা হচ্ছে হু আর ইউ, এই প্রশ্ন করে মানে অথেন্টিকেশনটা বুঝতে পারবেন যে আপনি কে, মানে আপনার আইডেন্টিটি যেটা সেরকম সিস্টেম জানে। আর অথোরাইজেশনটা হচ্ছে আর ইউ অ্যালাউড টু দ্যাট, মানে এক কথায় যদি বলেন যে অথোরাইজেশনটা কি, তাহলে আপনি প্রশ্ন করবেন আর ইউ অ্যালাউড টু দ্যাট, আপনি এটা করার জন্য কি পারমিশন আছে কিনা আপনার। তো এটা এই পারমিশনটা হচ্ছে মূলত অথোরাইজেশন। তো আশা করি বুঝতে পেরেছেন, বিষয়গুলো অবশ্যই কঠিন না, কিন্তু আমাদের এই ছোট ছোট বিষয়গুলি মনে রাখতে হবে, কারণ আমরা এথিক্যাল হ্যাকিং করবো। তো এথিক্যাল হ্যাকিং এর জন্য আমাদের ছোট ছোট বিষয় মনে রাখা দরকার। হ্যাকিং এর সব হ্যাকারের সবচেয়ে কনফিডেন্ট ভালো একটা গুণ হচ্ছে যে প্রত্যেকটা ছোট ছোট বিষয় ছোট ছোট ডিটেল জানা। তাহলে পরে হচ্ছে মতো ম্যালওয়্যার প্রোটেকশন। এখন ম্যালওয়্যার প্রোটেকশন এটা হচ্ছে মূলত আমাদের মানে প্রত্যেকটা ডিভাইসকে কিন্তু প্রোটেক্ট করার জন্য আমাদের ম্যালওয়্যার মানে ম্যালওয়্যার প্রোটেকশন দরকার। আমরা অনেক ধরনের ডার্ক ওয়েবে, নানা ধরনের ওয়েবসাইট কিংবা আরো নানা ধরনের যখন মানে থার্ড পার্টি ওয়েবসাইটে যাব, তখন কিন্তু আমাদের ওইখানে কিন্তু ম্যালওয়্যার থাকবে, সেটা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, কিংবা নানা ধরনের কোনো প্রাইভেট অ্যাপ বা এই ধরনের কোনো মানে যেটা ম্যালওয়্যার সমৃদ্ধ কোনো অ্যাপ ইনস্টল করে ফেলাম, তখন কিন্তু আমাদের নানা প্রকার ক্ষতি হওয়ার চান্সেস থাকে ডাটার এবং কম্পিউটারের। তাই আমাদের সব ক্ষেত্রে কিন্তু ম্যালওয়্যার প্রোটেকশন দরকার। তাছাড়া আমরা যখন এথিক্যাল হ্যাকিং করবো, আমরা কিন্তু এরকম নানা সাইটে প্রবেশ করে নানা কিছু ইনস্টল করবো, নানা ধরনের কাজও করবো, তাই আমাদের মালওয়্যার প্রোটেকশন মাস্ট বি থাকতে হবে। এই জন্য আমাদের অ্যান্টিভাইরাস, অ্যান্টি মালওয়্যার সফটওয়্যার মাস্ট বি ইনস্টল থাকতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের মূলত আমাদের ডিটেক্ট করবে, কনেকটিং করে রিমুভ করবে, মানে এগুলো সবই হচ্ছে মূলত আমাদের একে সাহায্য করবে। তাছাড়া আমাদের রেগুলার আপডেটস, মানে আমাদের যে বলা হয়েছে যে এখানে যে আমাদের প্রতিনিয়ত এগুলোর কিন্তু আপডেট আসে প্রত্যেকটা অ্যান্টিভাইরাসের, তো এগুলো কি আমাদের সবসময় এগুলোকে আপ টু ডেট রাখতে হবে, যেন এগুলো নতুন নতুন ভাইরাস, নতুন নতুন ম্যালওয়্যার এগুলো ডিটেক্ট করতে পারে। তাহলে আমাদের পরবর্তী বিষয়টা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দেখানো হয়েছে এই পোকার মাধ্যমে কিভাবে ম্যালওয়্যার প্রবেশ করে। অবশ্য কোনো ম্যালওয়্যার এইভাবে প্রবেশ করে না, কিন্তু এখানে ছবির মাধ্যমে সহজভাবে দেখানো হয়েছে আর কি, যে পলিসির মতো দিয়ে ইমেল কিংবা নানা ধরনের শিট, নানা ধরনের অ্যাপস এগুলোর মাধ্যমে মূলত আমাদের কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে। ম্যালওয়্যার নিয়ে অবশ্য আমি এথিক্যাল হ্যাকিং ভিডিওতে আলোচনা করবো না, আমি পরবর্তী কোনো আলাদা ভিডিওতে আলোচনা করবো। তাহলে এখন আমি যদি বলি, আমাদের যে ডাটাটা আছে, যে কোনো কম্পিউটারের ডাটা, এই ডাটাটা কিন্তু বিভিন্ন লেয়ারের সিকিউরিটি দিয়ে নিরাপদ করা থাকে, যেন আমাদের এই ডাটাটা যেন মানে ভেস্তে না যায়, কিংবা এই ডাটাটা যেন চুরি না হয়, ডাটা যেন লিক না হয়। তো এটাকে মূলত বলা হয় ডিফেন্স ইন ডেপথ, মানে
ভিতরে যত ডিফেন্স আছে সেটা আমাদের একদম বেসিক মেইন মূল লেভেলে হচ্ছে মূলত আমাদের ডাটা, এটার মধ্যে যে কোনো প্রকার ডাটা বেস হতে পারে, কন্টেন্ট এবং মেসেজ সিকিউরিটি হতে পারে, এগুলো হতে পারে। তো এগুলো এখন আমাদের এই প্রত্যেকটা কম্পিউটার কিন্তু এই বিভিন্ন ধরনের লেয়ার দিয়ে আমাদের মেইন যে সিকিউরিটি আছে সেটা কিন্তু আমাদের ভাগ করা থাকে, এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্যবস্থা অবলম্বন করে আমরা প্রত্যেকটা লেভেল সিকিউর করতে পারি। তাহলে এখন আমি সবার বাইরের লেয়ার অর্থাৎ এখন যদি পলিসিস প্রসিডিউরস অ্যান্ড অ্যাওয়ারনেস এর কথা বলি, মানে একদম বহির লেভেলের, একদম মানে মেইন লেভেলের যে আমাদের সিকিউরিটি সেটা হচ্ছে মূলত থাকে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, পলিসিস অ্যান্ড ডাটা ক্লাসিফিকেশন, এগুলোর মাধ্যমে মূলত সবার বাইরের লেয়ারটা আমাদের সিকিউর হয়। আর তাই আমাদের পাসওয়ার্ডটা মানে সঠিক পাসওয়ার্ড দিতে হবে আর কি, মানে কঠিন পাসওয়ার্ড দিতে হবে। তারপর ফিজিক্যাল লেয়ারে কিন্তু ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লক দিয়ে থাকি, ফেন্স দিয়ে থাকি, সিকিউরিটি গার্ডস, মানে সিকিউরিটি গার্ডস বলতে কম্পিউটার সিকিউরিটি গার্ড আর কি, যেমন পাসওয়ার্ড দিয়ে থাকি, লক স্ক্রিন পাসওয়ার্ড বা নানা ধরনের ছোট ছোট লক দিয়ে থাকি, সেগুলো তো মূলত এখানে বলা যায় সেকেন্ড লেভেল ফিজিক্যাল সিকিউরিটি। তাছাড়া বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, যেমন ফায়ারওয়াল, ফায়ারওয়াল নিয়ে আমি একটু পরেই আলোচনা থাকবে, ফায়ারওয়াল নিয়ে, ফায়ারওয়াল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, কারণ ফায়ারওয়ালটা হচ্ছে কম্পিউটারের ন্যাচারাল সিকিউরিটি গার্ড আর কি, এক কথায় বলবো। আর তাছাড়া বিপিএন আছে, বিপিএন কিন্তু আমার আইডেন্টিটি হাইড করে, অর্থাৎ আইডেন্টিটির বিষয়ে আমাদের তথ্য তার সিকিউরিটি প্রদান করে, তাই এই প্যারামিটারগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে আছে মূলত ইন্টারনেট নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্কে ফায়ারওয়াল আছে, ইনট্রুশন ডিটেকশন আছে, এনক্রিপশন আছে, ডাটা এনক্রিপশন, ডাটার সিকিউরিটি নিশ্চিত করার জন্য ডাটা এনক্রিপশন করা জরুরি। তাছাড়া পরে আছে হোস্ট, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের ম্যালওয়্যার প্রোটেকশন থাকে, এগুলোকে মূলত হোস্ট বলা হয়। তাছাড়া বিভিন্ন অ্যাপের জন্য আমাদের আছে SSO, অথেন্টিকেশন অ্যান্ড অথোরাইজেশন, এগুলো মূলত আমাদের বিভিন্ন অ্যাপ সিকিউর করার কাজে ব্যবহার করা হয়। আর ডাটার বিষয়টা তো আমি আগে বলছি, ডাটা বেস এবং এগুলো সিকিউর করার ক্ষেত্রে আমাদের মূলত এটা ইউজ করা হয়। তাহলে এই বিষয়গুলো আপনার জেনে রাখবেন, কারণ আমাদের এই ছোটো ছোটো ডিটেইলই পরবর্তীতে দরকার হবে। তাহলে আমাদের মেইন কার্যটা মানে কম্পিউটার সিকিউরিটি, এগুলো নিয়ে আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ডিফেন্স। এখন নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারের কী কী ডিফেন্স থাকতে পারে, কী কী ডিফেন্স আমরা ইউজ করবো, সেগুলো মূলত আমরা এখন দেখবো। কম্পিউটার নেটওয়ার্ক ডিফেন্সকে সংক্ষেপে বলা হয় CNDP ইন ব্লক। এটাকে মতো কি থাকে, স্ট্র্যাটেজি, টেকনিক্স, প্র্যাকটিস, প্রজেক্টস, যার মাধ্যমে আমরা মূলত নেটওয়ার্ক ডিভাইস প্রোগ্রাম সেগুলো হচ্ছে মতো বিভিন্ন প্রকার অ্যাটাক, ড্যামেজ, আনঅথোরাইজড অ্যাক্সেস, এগুলো থেকে আমরা মানে নিরাপদ রাখতে পারি। তো এখানে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে CNDR এর, যেগুলো হচ্ছে মতো জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এগুলো হচ্ছে মতো আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ডিফেন্স অর্থাৎ CNDR ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এখন আমি যদি বলি, প্রথম যে এলিমেন্টসটা আছে সেটা হচ্ছে ফায়ারওয়াল টেকনোলজিস। তো ফায়ারওয়ালটা কিন্তু আমাদের কম্পিউটারের একদম বহির লেভেলের এবং সবচেয়ে স্ট্রং সিকিউরিটি। কোনো হ্যাকার যদি এটা হ্যাক করতে চায়, কোনো সিস্টেম কিংবা কোনো ইমেইল বা যেটাই বলুন, সবার আগে তাকে যেটা ওভারটেক করতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়াল। তাই বলছি ফায়ারওয়াল বিষয়টা জেনে রাখবেন, কারণ এগুলোকে কিন্তু আপনার ওভারটেক করতে হবে, ঠিক আছে? তাহলে এখন ফায়ারওয়াল টেকনোলজি, এটা হচ্ছে মতো প্যাকেট ফিল্টারিং। তো ফায়ারওয়ালের প্রথম কাজের মধ্যে আসে হচ্ছে প্যাকেট ফিল্টারিং করে, কোনো প্যাকেটে যদি কোনো ম্যালওয়্যার থাকে, কোনো খারাপ কিছু থাকে, কোনো ধরেন ভাইরাস থাকলো বা আরো নানা ধরনের কিছু থাকতে পারে, সেগুলোকে মূলত ফিল্টার করে হচ্ছে মূলত এই ফায়ারওয়ালে, প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। আর তাছাড়া এখানে আছে স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়াল, এটা মূলত কি করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভ কানেকশনকে ট্র্যাক করে, যেটা মূলত বিভিন্ন ধরনের মানে ট্রাফিক বেসড, অর্থাৎ ট্রাফিক হচ্ছে কিনা কোনো নির্দিষ্ট কানেকশনে, কোনো নির্দিষ্ট সাইটে, ওইটা মূলত এটা দেখে যে মানে অ্যানালাইসিস করে, যে আসলে ইন্সপেক্ট করে যে ওইখানে মূলত আনইউজুয়াল কিছু ঘটছে কিনা, এরকম কিছু সন্দেহভাজন কিছু আছে কিনা। তাছাড়া পরবর্তী হচ্ছে মূলত নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা NGFW। তো এটা মূলত হচ্ছে আমাদের সাধারণ ফায়ারওয়াল, ট্রেডিশনাল ফায়ারওয়াল থেকে অ্যাডভান্স থাকে, অ্যাডভান্স লেভেলের হয়। তো এটাকে মূলত হচ্ছে এটাকে এটাকে মূলত বিভিন্ন ধরনের আরো নতুন নতুন ফাংশন থাকে, যেমন এটাকে বলতে DPI বা ডিপ প্যাকেট ইন্সপেকশন, মানে বিভিন্ন প্যাকেটের যেন মাধ্যমে যেন কোনো প্রকার ভুলনারেবিলিটি প্রবেশ করতে না পারে, সেগুলো মূলত এই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল NGFW এটা মূলত ইনশিওর করে। তাছাড়া ইনট্রুশন প্রিভেনশন, কোনো হ্যাকার যেন প্রবেশ করতে না পারে, হ্যাকারদের কোনো কাজ যেন প্রবেশ করতে না পারে, ডিটো সেক্টর যেন না করতে পারে, সেগুলো কিন্তু মূলত আমাদের এইখানে এই এটা মূলত মানে প্রতিরোধ করে। তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন অ্যাওয়ারনেসও আছে। তো এখন আমরা ফায়ারওয়াল সম্পর্কে আরেকটু কিছু জানবো, যেমন এই ফায়ারওয়াল ইজ এ সিকিউরিটি সিস্টেম, ফায়ারওয়াল ইজ এ সিকিউরিটি সিস্টেম, ফায়ারওয়াল ইজ এ সিকিউরিটি সিস্টেম দ্যাট মনিটরস অ্যান্ড কন্ট্রোলস ইনকামিং অ্যান্ড আউটকামিং নেটওয়ার্ক ট্রাফিক। মানে আমরা নেটওয়ার্ক থেকে যত কিছু ইনস্টল করবো, আর ছবিতে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে আমরা যত কিছু আনবো সব কিছু আমাদের এটা কি করবে, প্রোটেক্ট করবে, মানে আউটকামিং নেটওয়ার্ক যত কিছু আছে এটা প্রোটেক্ট করবে, মনিটর করবে এবং সিকিউরিটি মানবে। এখানে ইটস লাইক এ ব্যারিয়ার বিটুইন এ
ট্রাস্টেড ইন্টারনেট নেটওয়ার্ক অ্যান্ড আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক সাচ এজ ইন্টারনেট। মানে এটা হচ্ছে আমাদের ব্যারিয়ারের মতো দেখতে পাচ্ছি, এটা পুরো একটা ব্যারিয়ারের মতো দাঁড়িয়ে আছে আমাদের নেটওয়ার্ক কম্পিউটার এবং আমাদের ইন্টারনেটের মধ্যে। তো এখান থেকে যত আনঅথোরাইজড অ্যাক্সেস থাকবে, অর্থাৎ আমাদের যত ভাইরাস টাইরাস আপনি বলেন বা জাতীয় কিছু, প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে আটকে যাবে, অর্থাৎ আমাদের সামনে এগোতে পারবে না এই ফায়ারওয়ালের জন্য, বা ফায়ারওয়াল কিন্তু আমাদের একটু প্রতিরোধ করবে। এই কারণে আপনাদের এরকম সাইটে প্রবেশ করার সময় সবসময় নোটিস রাখতে হবে যে আপনাদের ফায়ারবল অন আছে কিনা বা ফায়ারবল ঠিক মতো কাজ করছে কিনা। অবশ্য প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু এই ফায়ারবল মানে থাকে এবং এটা মতো স্ট্রং থাকে, যার কারণে কিন্তু সহজে কেউ আক্রমণ করতে পারে না, এমনকি কোনো হ্যাকারও চাইলে সহজে এই ধরনের আক্রমণ পরিচালনা করতে পারে না যদি না সে অনেক বেশি দক্ষ হয় আর কি। তাহলে আপনারা জেনে রাখবেন, কারণ এই ফায়ারওয়ালই আপনাদের অতিক্রম করতে হবে পরবর্তীতে এই সাইবার সিকিউরিটি সাইবার অ্যাটাকের ক্ষেত্রে, এগুলো করার ক্ষেত্রে। তাহলে আমরা এখন এই ছবিতেও দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারনেট যেটা আছে এই ফায়ারওয়েল, এটা মূলত আমার জন্য হ্যাকার এখানে যদি বসে আছে, এখানে একটা হ্যাকার বসে আছে, তো হ্যাকারটা মূলত কি করে, এই হ্যাকারটা মূলত হচ্ছে আমাদের এই প্যাড ট্রাফিক যেটা আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেঞ্জারাস ফাইল, করাপ্ট ফাইল, এগুলো মূলত আমাদের সেন্ড করে আমাদের, এবং এই ফায়ারওয়েল যেটা আছে এটা মূলত আমাদের প্রোটেক্ট করে, বুঝছেন? যদি হ্যাকার যদি এত দক্ষ না হয় বা এত প্রফেশনাল লেভেল না হয় কিংবা কোনো ভুলনামি যদি খুঁজে না পায়, তাহলে কিন্তু সে এই মানে যে ইউজারে আছে সেটাকে কিন্তু মূলত আমাদের প্রবেশ করতে পারে না, কারণ ফায়ারওয়াল কিন্তু আমাদের সকল ধরনের ব্যাড ট্রাফিক যেটা আছে সেটা মূলত ব্লক করে দেয়। তাহলে আমাদের ফায়ারওয়ালের কাজ শেষ। তার পরবর্তী হচ্ছে মূলত আমাদের ইন্ট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সিস্টেম। তো এই ইংরেজি অর্থ থেকে বুঝতে পেরেছেন কেউ যেন প্রবেশ করতে পারে, কেউ যেন প্রবেশ না করতে পারে আপনার সিস্টেমে, সেটা মূলত এই সিস্টেমটা মনিটর করে, এই সিস্টেমটা গাইড করে। তো এটা হচ্ছে মূলত আমাদের প্রথম হচ্ছে তো নেটওয়ার্ক বেস ইনট্রুশন অ্যান্ড ডিটেকশন সিস্টেম, এটা বলছে NIDS। তো এটা হচ্ছে মনিটর নেটওয়ার্ক ট্রাফিক ফর সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আর পটেনশিয়াল থ্রেটস। তো নাম এটা এই NIDS তো মূলত যে কোনো প্রকার সাসপিশিয়াস অ্যাক্টিভিটি পটেনশিয়াল মানে দেখে যেগুলো আছে কিন্তু, তাছাড়া হচ্ছে হোস্ট বেড ইনট্রুশন ডিটেকশন সিস্টেম HIDS, এটা মূলত আমাদের বিভিন্ন ধরনের এন্ড পয়েন্টে ডিটেকশন মানে ম্যালওয়্যার বিহেভিয়ার আছে কিনা আপনাদের ডিভাইসে কোনো ইয়াতে কিংবা ওয়েবসাইটে, সেটার মতো গাইড দেখে যেটা আছে কিনা। তাছাড়া একটা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম IPS, এর মাধ্যমে কিন্তু আমরা মূলত মানে যে কোনো প্রকার থ্রেটস, রিয়েল টাইম থ্রেটস যেটা আছে এবং ইন্টিগ্রেটেড উইথ ফায়ারওয়াল থ্রেটস যেটা আছে, সেটাকে মূলত মানে যেই থ্রেটসগুলো ফায়ারওয়াল থাকার পরেও যদি কিছু প্রবেশ করে কিংবা ফায়ারওয়ালের ফাঁক ফোকর দিয়ে কিছু থাকে, সেটা মূলত আমাদের ডিস্ট্রয় করে বা ডিটেক্ট করে হচ্ছে মতো IDS, বা শেষেরটা যেটা বললাম এটা হচ্ছে মতো IPS। তাহলে এখন IDS আর IPS, তাহলে এখন এখানে IDS আমি যদি বলি IDS, আর এখানে দুইটা বিষয় হচ্ছে IPS, এই দুইটাকে মূলত একত্রে বলা হয় IDPS। একত্রে না মানে হচ্ছে মূলত কমন দুই ফাংশন, সেটা হচ্ছে মূলত আমাদের IDPS বলা হয়। এখন IDS এর মূলত কি হয়, IDS অ্যালার্ট অনলি এগেনস্ট নেটওয়ার্ক থ্রেটস অ্যান্ড ভুলনারেবিলিটিস, এটা মূলত নেটওয়ার্ক থ্রেটের ক্ষেত্রে মূলত অ্যালার্ট করে ইউজারকে যে আপনাদের এখানে থ্রেট রয়েছে। আর IPS টা হচ্ছে মূলত নেটওয়ার্ক মানে ব্লক অ্যান্ড অ্যালার্টস এগেন নেটওয়ার্ক থ্রেটস অ্যান্ড ভুলনারেবিলিটিস বেস অন ডিভাইস ট্র্যাকিং, মানে এটা হচ্ছে শুধুমাত্র থ্রেট না, থ্রেট ভুলনারেবিলিটিস এগুলোর মতো এগুলোই মূলত আমাদের মানে সতর্ক করে, কিন্তু এটা হচ্ছে মূলত ডিজিটাল ভ্যাকসিন সিগনেচারের উপর ভিত্তি করে, অর্থাৎ সেটা টাইপের উপর ভিত্তি করে। আচ্ছা এখানে আছে ম্যানুয়াল ইন্টারভেনশন নিডেড টু অ্যাক্ট অন থ্রেটস, মানে এখান থেকে IDS যদি এটাকে কোনো থ্রেটকে যদি মানে ধরে ফেলে বা থ্রেটকে যদি আইডেন্টিফাই করে, তাহলে আমাদের মানে ম্যানুয়ালি সেটা ক্লিন করতে হবে। আর IPSটা হচ্ছে মূলত অটোমেটিক্যালি মানে থ্রেটের বিরুদ্ধে আমাদের কাজ করা স্টার্ট করে দেয়, মানে থ্রেটকে রিমুভ করার চেষ্টা করে, থ্রেটকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। আর এই দুইটা মিলে হচ্ছে মূলত এখানে যে অদ্যাক্ষর P অদ্যাক্ষর D আছে, এটাকে মূলত তৈরি করে তৈরি হয়েছে IDPS অ্যানালাইসিং অফ ট্রাফিক নেটওয়ার্ক ট্রাফিক বেসড অন ডিজিটাল ব্যাকিং সিগনেচার টাইপের উপর ভিত্তি করে, বা যেখানে এটা এসেছে সেটার উপর ভিত্তি করে আমাদের মূলত এই IDPSটা কাজ করে। পরবর্তী হচ্ছে মূলত অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার, এটা নিয়ে আমি এত আলোচনা করবো না, সবাই জানেন এই বিষয়টা। তো এটা হচ্ছে মূলত সিগনেচার বেসড ডিটেকশন, এটা হচ্ছে আইডেন্টিফাই ম্যালওয়্যার বেসড অন নোন প্যাটার্নস অর সিগনেচার্স অফ ম্যালিসিয়াস কোড, মানে এটা হচ্ছে জানা যে ম্যালিসিয়াস কোডগুলো আছে সেগুলো অনুযায়ী এই ইয়াগুলো কাজ করে। আর এখানে হচ্ছে মূলত হেরিস্টিক অ্যানালাইসিস, এটা হচ্ছে মূলত ডিটেক্স প্রভিশনে আননোন বা আননোন ভাইরাস যেগুলো আছে সেগুলো ডিটেকশনে মূলত এখানে হেরিস্টিক অ্যানালাইসিস ব্যবহার করে। তাছাড়া সেন্ড বক্সিং এক্সিকিউট সাসপিশিয়াস ফাইলস, সেন্ড বক্সিং কি করে আমাদের সাসপিশিয়াস ফাইলগুলোকে ডিটেক্ট করে এবং সেটার বিহেভিয়ারগুলোকে মানে ইন্টারনেটের মাধ্যমে অবজার্ভ করে। আর আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাসের ছবি এখানে দেখতে পাচ্ছেন, একটা অ্যান্টিভাইরাস আপনারা ডাউনলোড করে নেবেন, আমি জানি সবার কম্পিউটার অলরেডি অ্যান্টিভাইরাস আছে, এবং এরকম অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন যেটা মানে পেইড অ্যান্টিভাইরাস ইনস্টল করা সবচেয়ে ভালো।
তাহলে দেখবেন যে আপনাদের কম্পিউটার পুরোপুরি 99% সিকিউর থাকবে যদি কোনো বড় পাওয়ারফুল হ্যাকার যদি আপনাদের হ্যাক না করার চেষ্টা করে। তাহলে পরবর্তী হচ্ছে মতো আমাদের ফোর, সেটা হচ্ছে মতো সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলো এত ইম্পর্টেন্ট না, তারপর আমি বলছি সেটা হচ্ছে লক কালেকশন অ্যানালাইসিস। তো প্রথমে আমাদের এই সিকিউরিটি হচ্ছে মূলত অ্যাগ্রেসিভ লকস ফ্রম ভেরিয়াস রিসোর্সেস লাইক ফায়ারওয়ালস, আইডিপিএস, সার্ভারস, এগুলো হচ্ছে মতো আইডেন্টিফাই করে এবং সেটা সিকিউরিটি নিশ্চিত করে। আর পরেরটা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং, এটা মতো 24 ঘন্টা আমাদের এটা মনিটরিং করে, প্রোভাইডস কন্টিনিউস মনিটরিং আর রিয়েল টাইম অ্যালার্টস ফর আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, বা যে কোনো প্রকার অ্যাক্টিভিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য বা পটেনশিয়াল থ্রেটের জন্য এটা মতো অ্যালার্ট করে ইউজারকে। তাছাড়া এখানে আছে ইনসিডেন্ট রেসপন্স ইন্টিগ্রেশন, মানে এটা হচ্ছে কি করে আমাদের অ্যাসিস্ট ইন দ্য অটোমেটেড অর ম্যানুয়াল রেসপন্স টু ডিটেক্টেড সিকিউরিটি ইভেন্টস। আমাদের যে সিকিউরিটি ইভেন্টস আছে ওইগুলোর ক্ষেত্রে আমাদের মূলত এটা ডিটেক্ট করে যে কোনো প্রকার মানে ক্ষতির সম্মুখীন হলে কিংবা যে কোনো প্রকার থ্রেটের শিকার হলে এটা মতো আমাদের সতর্ক করে। যেমন এখানে আমি যদি সিএম প্রসেসটা দেখাই, সিএম প্রসেসটা মূলত 4টা স্টেপের মতো কাজ করে। প্রথমে কি করে, এটা মতো কালেক্ট ডাটা ফ্রম সোর্সেস, সিএম প্রসেসটা প্রথমে আমাদের সোর্সেস থেকে ডাটা কালেক্ট করে, সেকেন্ড পার্ট কি হয় অ্যাগ্রিগেট ডাটা, ডাটাকে অ্যানালাইসিস করে এবং দেখে যে এটার মধ্যে কোনো ভালনারেবিলিটি কোনো থ্রেট আছে কিনা। তারপর 3 হচ্ছে ডিসকভার অ্যান্ড ডিটেক্ট থ্রেটস, এবং অ্যানালাইসিস করার পর অ্যাগ্রিগেট ডাটা করার পর আমাদের এখানে দেখে যে এখানে কোনো থ্রেট আছে কিনা। তারপর চতুর্থ হচ্ছে কি করে আইডেন্টিফাই ব্রিচেস অ্যান্ড ইনভেস্টিগেট অ্যালার্টস, মানে এখানে এটাকে আরো আইডেন্টিফাই করে, মানে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে যে থ্রেটটা তারা মানে পেয়েছে ডিটেক্ট করেছে সেটা কোন ধরনের থ্রেট, এবং তারপরে সেটা অনুযায়ী আমাদের ইউজারকে অ্যালার্ট করে। তাছাড়া আরো আছে যেমন এখানে ইডিআর, এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স, এন্ড পয়েন্ট ডিটেকশন রেসপন্স, এটা হচ্ছে কি করে বিহেভিয়ারাল অ্যানালাইসিস, এটা কি করে আমাদের যখন আনআইডেন্টিফাইড কিছু যখন অ্যাড হয়, যেমন মনো অ্যানালাইসিস এন্ড পয়েন্ট বিহেভিয়ার টু ডিটেক্ট অ্যানোমালিস অ্যান্ড পটেনশিয়াল থ্রেটস, মানে পটেনশিয়াল থ্রেট এবং অ্যানোমালিস যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী থ্রেট আছে সেগুলো নিয়ে কাজ করেছে মতো এই এন্ড পয়েন্ট ডিটেকশন। এটা মতো থ্রেট হান্ট করে, মানে অ্যাক্টিভেটলি সার্চেস ফর ইন্ডিকেটর্স অফ কম্প্রোমাইজেস, এটাকে এটা হচ্ছে মূলত লক্স এস, এটাকে মূলত বলা হয় ইন্ডিকেটর্স অফ কম্প্রোমাইজ অন এন্ড পয়েন্টস, বা এন্ড পয়েন্টস যে থ্রেটটাকে মূলত ফাইন্ড করেছে কিংবা অ্যানোমালিটি পেয়েছে সেটাকে মূলত হান্ট করে বা সেটা কম্প্রোমাইজ করে আর কি। তো এখন এক পয়েন্ট আরেকটা টপিক হচ্ছে মতো ইনসিডেন্ট কন্টেইনমেন্ট, এটা হচ্ছে মতো আইসোলেট করে ইনফেক্টেড ফাইলটাকে, যেন এটা যেন ছড়িয়ে পড়তে না পারে, যেন এটা মানে আমাদের অন্যান্য ফাইলকে আক্রমণ না করতে পারে, অন্যান্য ফাইলে যেন এটা না ছড়ায় আর কি। এটাই তো পরবর্তী এখানে আমাদের বোঝানো হয়েছে যে কিভাবে মতো আমাদের এই এন্ড পয়েন্ট ডিটেকশনটা কাজ করে। তো এটা হচ্ছে মতো এন্ড পয়েন্ট ডিটেকশন এটার মধ্যে কিভাবে কাজ করে সেটার মধ্যে এখানে দেখানো হয়েছে। তো এখানে প্রথম হচ্ছে কি করে আমাদের 3টা কাজ, সেটা হচ্ছে ডিটেকশন, ইনভেস্টিগেশন, রেসপন্স, এই 3টা ইয়ার মাধ্যমে আপনারা পুরো ইডিআর এর কাজটা বুঝতে পারবেন। তাহলে প্রথম ইডিআর এর কাজটা হচ্ছে কি করে বিহেভিয়ার অ্যানালাইসিস করে, তারপর কি অ্যাডভান্স ডিটেকশন টেকনিক ইউজ করে দেখে যে এখানে কি থ্রেড আছে, তাছাড়া পরে কি লক স্ক্যান, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লক স্ক্যান বা ওইখানে যে কম্প্রোমাইজ গুলো আছে অ্যানুইটি আছে সেগুলো মূলত স্ক্যান করে ভালোভাবে বুঝতে পারে যে আসলে সঠিকভাবে মানে কাজ করছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। তারপরেটা হচ্ছে কি করে ডিটেকশন ইনভেস্টিগেশন, তো যেটা আছে মতো এটার কারণটা ইনভেস্টিগেট করে, তারপর অ্যাটাক ভিজুয়ালাইজেশন ইনজেস্ট করে, তারপর অ্যালার্ট ডাটাও আমরা এখানে স্টোর করে, তারপর হচ্ছে রেসপন্স। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি অটোমেটিক রেসপন্স করে দেয়, এবং আর কিছু ক্ষেত্রে মাল্টিপাল রেসপন্স অপশন থাকে, মানে নানা ধরনের ধরেন কোনো বিভিন্ন ধরনের ভাইরাস টাইপ অনুযায়ী, বিভিন্ন ধরনের থ্রেড টাইপ অনুযায়ী মতো এখানে রেসপন্স করা হয়, কুইক রেসপন্স ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। এখন রেসপন্সটা মতো ইনভেস্টিগেশন মানে রেসপন্সটা করে তখন ইনভেস্টিগেশনটা মতো সঠিকভাবে শেষ হয় তখন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমাদের ষষ্ঠ বিষয়টা হচ্ছে মতো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPNS। তো এটা মতো কি করে রিমোট অ্যাক্সেস VPN, এটা মতো কি করে আমাদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কে সিকিউরিটি প্রদান করে, সাইড টু সাইড VPN কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস বা নেটওয়ার্ক সিকিউরিটি আর ইফ ইউজড। আপনারা সবাই জানেন যে VPN এর ভিডিওটা যারা আমার আগে দেখেছেন তারা এই VPN সম্পর্কে আশা করি আর কোনো কিছু বলার দরকার হবে না। তারপরে সাধারণ কিছু ধারণা দিয়ে রাখছি যে VPN টা হচ্ছে মতো আমাদের যে কোনো প্রকার আমরা আমাদের আইপি অ্যাড্রেসটাকে হাইড করা সহ আর অনেক ধরনের ইনফরমেশন আমরা হাইড করতে পারি শুধুমাত্র VPN ইউজ করার মাধ্যমে, এবং আমাদের নানা ধরনের ইনফরমেশনও আমাদের মূলত এটা মানে হাইড করে রাখতে পারে এবং এটা স্টোর করে রাখতে পারে মানে VPN। তাহলে এখন আমার পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে মূলত আমাদের ডাটা লুজ প্রিভেনশন বা DLP। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ডাটা লুজ ইনফরমেশনের প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় আসে এটা হচ্ছে নেটওয়ার্ক DLP বা ডাটা লস প্রিভেনশন। তো নাম দেখে বুঝতে পারছেন এটা মূলত আমাদের কি করে যে আমাদের যে কোনো প্রকার ডাটা লস যেন না হয় সেটা আমাদের প্রিভেন্ট করার জন্য আমাদের এটা এই সিকিউরিটি লেয়ারটা। তো এটা আমাদের কি করে মনিটর অ্যান্ড প্রোটেক্ট ডাটা ফ্রম ট্রান্সিট অ্যাক্রস নেটওয়ার্ক প্রিভেনশন আনঅথরাইজড ট্রান্সফার লিক্স, মানে আমাদের অনুমতি ছাড়া কেউ যেন এটা ইউজ করতে না পারে বা লিক যেন না হয় সেটা মতো এনশিওর করে আমাদের নেটওয়ার্ক DLP। আচ্ছা এন্ড পয়েন্ট DLP অর্থাৎ আমাদের এন্ড পয়েন্ট সেটার সাথে যদি কানেক্ট করে, অর্থাৎ প্রত্যেক ডাটা ফ্রম ইন্ডিভিজুয়াল ডিভাইস মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং,
ডাটা ট্রান্সফার মেথডস লাইক ইউএসবি ড্রাইভ সরি ইমেল, মানে ইউএসবি ড্রাইভের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যেন আমাদের কোন ডাটা লুজ না হয় সেটা মতো প্রিভেন্ট করে। তাছাড়া আমাদের এখানে আছে ক্লাউড ডিএলপি বা ক্লাউড ডাটা লুজ প্রিভেনশন, অর্থাৎ ক্লাউডের মাধ্যমে যেন কোনো সেন্সিটিভ ডাটা স্টোর না হয় এবং সেটা যেন কোনোভাবে মানে লিক না হয় সেটা মূলত এখানে এই ক্লাউড ডিএলপিটা ব্যাখ্যা করে। তাহলে এখন প্রথমে শুধু আমি এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন ডাটা, তো এটা কি করে ক্লায়েন্ট কন্টেন্ট ডিসকভারি স্ক্যান ফর আইডেন্টিফাই ডাটা, তারপর এখানে পলিসি ইনফরমেশ করা হয় যে এটা কিভাবে রুল গুলো পরিচয় দিতে হবে, তারপরে এখানে পরে আমাদের অ্যালার্ট দেয় এটা যে আমাদের এখানে কিরকম কিছু আছে, তারপর এখান থেকে মূলত আমরা রিপোর্টিং লগিং বা কম্পাইল রিপোর্টস এর মাধ্যমে আমরা রিপোর্টস তৈরি। তৃতীয় টপিক হচ্ছে এনক্রিপশন টেকনোলজিস। এখন এনক্রিপশন টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের যে কোনো প্রকার ডাটাকে আমরা মূলত এনক্রিপ্ট করি যেন এটা আমাদের লিক না হয়, কারণ লিক হলে জানে অনেক কিছু হতে পারে। প্রথম হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। ট্রান্সপোর্ট লেয়ারের সিকিউরিটির জন্য কি করি মানে ডাটাকে ট্রান্সপোর্ট লেয়ারে মূলত আমরা এনক্রিপ্ট করে দিই যেন এটা মূলত লিক না হয় এবং ডাটা এনক্রিপ্টি নিষেধ। তাছাড়া পরবর্তী হচ্ছে মূলত ফুল ডিস্ক এনক্রিপশন বা FDE, এটা মতো কি করে আমাদের যে ডিস্কের মধ্যে যে ডাটাগুলো আছে সেটাকে মতো এনক্রিপ্ট করে এবং ডাটা প্রোটেক্ট করে। তাছাড়া আছে এন্ড টু এন্ড এনক্রিপশন বা E2EE, এটা বলতে কি করে এনশিওর দ্যাট ডাটা ইজ এনক্রিপ্টেড ফ্রম দ্য সেন্ডার টু দ্য রিসিপিয়েন্ট প্রোটেক্টিং ইট ফ্রম ইনস্ক্রিপশন মানে ইন্টারসেপশন, মানে এটা আমাদের যে সেন্ডার আছে এখান থেকে ছবিতে দেখতে পাবে সেন্ডার থেকে রিসিপিয়েন্টে যে ডাটাটা পাঠানো হবে এটা মধ্যে যে ডাটাটা পাঠানো হবে প্লেন টেক্সট সিপ টেক্সট অ্যান্ড প্লেন টেক্সট এগুলো হচ্ছে মতো এখানে সিকিউরিটি থাকে যেটা মতো এক ধরনের পাসওয়ার্ড এনক্রিপশন করা থাকে যেটা মতো ডিক্রিপ্ট করতে হয়। এই ডিক্রিপ্ট এনক্রিপ্ট ডিক্রিপ্ট মতো করে থাকে এনক্রিপশন টেকনোলজিস এবং এর মাধ্যমে যে ডাটাটা আছে সেটা মতো সিকিউর হয় এবং সঠিকভাবে রিসিপিয়েন্টের কাছে পৌঁছে। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই থাকবে, আর আমি লম্বা করছি না। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আপনাদের সাইবার সিকিউরিটিতে কিংবা আপনারা যখন এডিকাল হ্যাকিং করবেন তখন কিন্তু আপনাদের সিকিউরিটিগুলো বাইপাস করা শিখতে হবে। তো এখন বাইপাস করার আগে আপনার তো আগে জানতে হবে যে কোনগুলো আপনারা বাইপাস করবেন, আর তাই এই ভিডিওটা সবার দেখা উচিত ভালোভাবে। তো তাহলে আজকের ভিডিও আর লম্বা করছি না, আমি অনেক ভিডিও লম্বা হয়ে গেছে। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখন পর্যন্ত আছেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন আপনার মূল্যবান। সাইবার ক্রাইম ক্রিটিক্যাল হ্যাকিং কোর্স এর নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি রুবাইত ফাহাদ। তাহলে আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হতে যাচ্ছে। তাহলে আজ আগের কিছু ভিডিওতে আমি আপনাদের HTML এর রিকোয়েস্ট এবং রেসপন্স যে ভিডিওটা ছিল এখানে মতো বলেছিলাম যে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি ওইখানে রিকোয়েস্ট পাঠাই তখন আমাদের যে পার্সোনাল কিছু ইনফরমেশন, পার্সোনাল বলতে ধরেন আমাদের কম্পিউটার ইনফরমেশন, যেমন কম্পিউটারটা কত উইন্ডোজের, এটা কত বিটের কম্পিউটার, তাছাড়া আমরা কোন ব্রাউজার ইউজ করছি, ওটার ভার্সন কত, সেগুলো কিন্তু আমাদের ওই ওয়েবসাইটে বা যেখানে আমরা প্রবেশ করি সেখানে লিক হয়ে যায়। তাহলে আমাদের আমরা যখন হ্যাকিং করবো, হ্যাকিং করার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের ছোটোখাটো ইনফরমেশনও আমাদের লিক হওয়া যাবে না, লিক হলেই আমাদের প্রবলেম হবে। তাই আমাদের কিন্তু এইসব ছোটোখাটো বিষয় নিয়েও সাবধান থাকতে হবে। আর তাই আর আজকে আমি মূলত দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের যে ছোটো ইনফরমেশনটা আছে এটাকে কীভাবে হাইড করতে পারেন। তাহলে এই বিষয়টাকে মূলত বলা হয় ইউজার এজেন্ট, যেটা আপনি আগেও আপনার ওই ভিডিওতে বলেছিলাম। তাহলে আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে ইউজার এজেন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি যেন আমাদের ইনফরমেশনটা লিক না হয়। তাহলে এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমরা মেইন ভিডিও স্টার্ট করি। তাহলে এখন ভিডিও শুরুতে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তাহলে আমরা এখন দেখবো যে আমরা আসলে যে কোনো ব্রাউজারে যখন ভিজিট করি তখন আমাদের কী কী ইনফরমেশন ব্রাউজারটা পায়। তো এটা দেখার জন্য আমরা লিখে সার্চ করব হোয়াটস মাই ব্রাউজার। তো এটা লিখে এন্টার প্রেস করলে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে প্রবেশ করব। তা এই ওয়েবসাইট প্রবেশ করার পর আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ইনফরমেশন, অর্থাৎ আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশনও কিন্তু আমাদের এই মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি আমাদের এটা কিন্তু লিক হয়ে যায় বা যার যেখানে প্রবেশ করছিস তারা কিন্তু এই বিষয়টা পেয়ে যায় বা জানতে পারে। আর তাই আমি এখন দেখাতে চাচ্ছি যে আসলে কত ইনফরমেশন যে আমাদের এইভাবে লিক হয় ইউজার এজেন্টের মাধ্যমে। তো দেখুন এখানে প্রথমে লেখা আছে ক্রোম 127, এটা হচ্ছে মূলত ক্রোমের ভার্সন, অর্থাৎ আমি আমার আমি যে ব্রাউজার দিয়ে মূলত এই ওয়েবসাইট ওপেন করেছি বা যে কোন ধরনের ওয়েবসাইট ওপেন করছি সেটা হচ্ছে মূলত 127, একটা উইন্ডোজটা হচ্ছে 11। আচ্ছা এখানে আরও নানা ধরনের ইনফরমেশন আছে, যেমন এখানে সিস্টেমের ব্যাপারে আরও ইনফরমেশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 64 বিটের এডিশন আমার ইয়াটা। তাছাড়া এখানে আরও এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেস, যদিও এটা প্রত্যেক ওয়েবসাইটে মাস্ট বি আমাদের এটাই মানে দেখায়। তো লোকাল আইপি, তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন কিন্তু বাংলাদেশ এটাও দেখাচ্ছে। তাছাড়া আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারা, এটাও কিন্তু আমাদের শুধুমাত্র ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আমরা মানে আমাদের যার যে ওয়েবসাইটে প্রবেশ করছি তারা কিন্তু জানতে পেরে যাচ্ছে। তাছাড়া এর মাধ্যমে আমাদের কম্পিউটার স্ক্রিন কতটুকু দেখতে পাচ্ছেন 1536 824 পিক্সেল 24 বিট, এটাও কিন্তু তারা দেখতে পাচ্ছে। তাছাড়া ব্রাউজার উইন্ডো সাইজ কত এটা দেখতে পাচ্ছে। তাছাড়া
ট্র্যাক সেটিং একটু মনে হয় এখানে সাপোর্ট ট্র্যাক না, আচ্ছা আমি টরবাল ইউজ করছি করছি না এরকম দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি আরো নিচে যাই তাহলে এখানে দেখতে পাবেন সমস্ত ইনফরমেশন আমার কম্পিউটারে, যেটা মূলত আমাদের যেই কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করলে যে ইনফরমেশন গুলো তারা জানতে পারে, যেমন তারা কি কি জানতে পারে, যেমন তারা জানতে পারে সফটওয়্যারটাই ওয়েব ব্রাউজার, যেমন ব্রাউজার দিয়ে আমি মূলত ওয়েবসাইটটা ওপেন করছি, তো আমার মূলত অপারেটিং সিস্টেমের ভার্সন মানে উইন্ডোজ 11 যে এটা, আচ্ছা কনফিগার ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ আমার কম্পিউটারে কোন দুইটি ল্যাঙ্গুয়েজ কনফিগার করা আছে, ইংলিশ বাংলা করা আছে, তার নেভিগেটর প্ল্যাটফর্ম যেমন উইন্ডোজ কয় বিটের 32 বিটে, এটা মধ্যে এখানে দেখাচ্ছে, আচ্ছা আমাদের র্যাম কয় জিবি 8 জিবি, তাছাড়া WGL রেন্ডারার, তো এখানে আরো আমার কম্পিউটারের আরো নানা ডিটেলস মূলত এখানে লেখা চলে এসেছে। আচ্ছা এখানে হার্ডওয়্যার টাইপ হচ্ছে কম্পিউটার, তাছাড়া হার্ডওয়্যার আর্কিটেকচার 64 বিট প্রসেসর AMD এম, তাছাড়া এখানে ডিভাইস পিক্সেল রেশিও ভেন্ডর গুগল ইনকর্পোরেশন, তাছাড়া এখানে যদি ব্রাউজারে ফুল ভার্সন ভার্সন দেখি তাহলে এখানে ফুল ভার্সন দেওয়া আছে, তাছাড়া লিঙ্ক দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে নো অফ লজিক্যাল কোর, আমাদের কোর সংখ্যা কয়টা এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেক ইনফরমেশনই কিন্তু আমাদের এই ইয়ার মাধ্যমে লিক হয়ে গেছে। তো এখন আমরা যখন কোনো হ্যাকিং করব বা এরকম কিছু করব তখন কিন্তু আমাদের এই ছোট ছোট ইনফরমেশনও অনেক ইম্পর্টেন্ট বিবেচিত হবে, তাই আমাদের এই ছোট ছোট ইনফরমেশনও আমরা লিক করা যাবে না, তাই এখন আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে যেন ইনফরমেশনটা লিক না হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে, করা উচিত কি যেন আমরা এই ইনফরমেশনগুলো হাইড করতে পারি, এটা করার তাহলে আমরা এখন নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি, ট্যাবে আমরা লিখে সার্চ করব ওয়েব স্টোর, তো ওয়েব স্টোর এক্সটেনশনে চলে যাব, এখন লিখে আমরা এখানে সার্চ করব র্যান্ডম ইউজার এজেন্ট, এই প্রথম যেটা আছে র্যান্ডম ইউজার এজেন্ট সুইচার, এটা এটা মতো আমি ইউজ করি, তাছাড়া নানা ধরনের এরকম রয়েছে সেগুলো আপনারা একটা ব্যবহার করতে পারেন, তো এটা বেস্ট। তো এখন আমি অ্যাড টু ক্রোমে দিয়ে দিব অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন তাহলে আমরা সহজে আমাদের এই ইনফরমেশনটা আমরা হাইড করে দেবো, তো আমাদের দেখেন এটা আমাদের চালু হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা ইউজ করা অনেক সহজ, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যে কোন ধরনেরই আমরা ইউজ করতে চাই, যেমন আমরা ক্রোম ইউজ করছি, এখন আমি যদি এখানে সাফারি দেই এবং এখান থেকে সিলেক্ট করি iOS সিলেক্ট করি, যদি আমার iOS না iOS সিলেক্ট করি, তাছাড়া আমি এখান থেকে আরো নানা ধরনের অপশন সেটিং আছে, ওখান থেকে যে কোনো একটা আমি র্যান্ডম দিতে পারি, তাহলে আমি এখন আমার ইয়াটা চলে গেছে র্যান্ডম দিয়ে আসলো, হ্যাঁ তো এখন আমি যদি এটাকে অন করে রাখি এবং অন করে গেট নিউ এজেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশনটা আমরা ইয়ে করবো এবং এখন রিজুম সুইচার দিব, হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখন আমরা এখানে যাবো গিয়ে রিফ্রেশ দিই, এখন রিফ্রেশের সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে, যে সাফারি ভার্সন এত iOS, আমার আমরা কিন্তু এটা iOS না, কিন্তু আমাদের দেখাচ্ছে কিন্তু iOS অ্যাপল। আচ্ছা এখান থেকে আমাদের নিচে যাই, নিচের ইনফরমেশন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এইভাবে মূলত আপনারা আপনাদের যে ইনফরমেশনটা আছে ইউজার এজেন্টের মানে যে ইনফরমেশনটা লিক করে যে কোনো ওয়েবসাইট, এটা মধ্যে হাইড করতে পারেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা কিন্তু এই ছোট ছোট বিষয়ে কিন্তু হ্যাকিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হ্যাকিং কিন্তু মূলত আমাদের এরকম সতর্ক সব ক্ষেত্রেই থাকতে হয়, নাহলে ছোট ভুলের কারণে কিন্তু বড় ধরনের কিছু হয়ে যেতে পারে। তাহলে আজকের জন্য মূলত এতটুকুই থাকবে, আর এখনো চ্যানেলটিকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, মনে তোমার জানাবেন, তো আজকের সাইবার ক্রিটিকাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম, আমি আছি আপনার সাথে রুবায়াত খান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত কম্পিউটার অ্যাক্সেস করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে কম্পিউটার মূলত ধরেন আমরা কোনো ডিভাইস হ্যাক করলাম, মানে এই হ্যাক করার কিন্তু দুইটা ওয়ে রয়েছে, একটা হচ্ছে ব্যাকডোর হ্যাকিং, একটা হচ্ছে ফ্রন্ট ডোর হ্যাকিং, মানে সরাসরি হ্যাক করা, আর একটা হচ্ছে পেছন থেকে গিয়ে হ্যাক করা। যদি আমরা অর্থগত দিক বিবেচনা করি তাহলে এর আসল অর্থ কিন্তু এটার একটু কাছাকাছি। এখন এরকম ভাবে আমরা যদি হ্যাক করতে চাই কোনো কিছু তাহলে আমরা হয়তো সরাসরি হ্যাক করব কিংবা আমরা অন্য কোনো উপায়ে হ্যাক করতে পারি। এখন পদ্ধতিগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, মূল পদ্ধতি যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে, আমরা এগুলো পরবর্তীতে আমরা আরো ডিপলি এগুলো পরে আলোচনা করব। তাহলে এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে চলুন মেইন ভিডিও স্টার্ট করা যাক। আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি, তাহলে আমাদের প্রথম হচ্ছে মূলত ফ্রন্ট ডোর অ্যাক্সেস। তো ফ্রন্ট ডোর অ্যাক্সেস বলতে কি বোঝায়, ফ্রন্ট ডোর অ্যাক্সেস বলতে বোঝায় মানে গেইনিং অ্যাক্সেস টু এ সিস্টেম অর নেটওয়ার্ক থ্রু লেজিমেটিক অথরাইজড মিনস, মানে অথরাইজড মিনস দিয়ে আমাদের মানে ধরেন কোন পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড জানেন সেটা দিয়ে আপনাদের মানে ওই পাসওয়ার্ডে লগ ইন করাকে মতো বলে ফ্রন্ট ওয়াল অ্যাক্সেস। তো এখানে মতো দিস টাইপিক্যালি ইনভলভস ইউজিং ভ্যালিড ক্রেডিট
ক্রেডেনশিয়ালস, মানে এখানে মানে যেটা যার সঠিক ইউজার নেম পাসওয়ার্ড সেটা ইউজ করাই হচ্ছে মূলত এখানে ফ্রন্ট ডোর অ্যাক্সেস এর মূল বিষয়। তো এখানে মূলত যদি আমি ফ্রন্ট ডোর ইয়ার এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল হচ্ছে মূলত ইউজার লগ ইন, মানে লগ ইন পাসওয়ার্ডে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যে হ্যাকিংটা করা হবে এটা হচ্ছে মূলত আমাদের ইউজার লগ ইন। তাহলে আমরা যদি ধরেন আমরা পাসওয়ার্ডটাই ক্র্যাক করে ফেললাম ওই জিমেল অ্যাকাউন্টের, ধরেন ওই ফেসবুক অ্যাকাউন্টের, তাহলে তাও তখন কিন্তু এটা আমাদের হয়ে গেছে ফ্রন্ট ডোর হ্যাকিং। তো এখন আমাদের যে পাসওয়ার্ড ক্র্যাকিং আছে, পাসওয়ার্ড হ্যাকিং আছে, ধরুন আর তাছাড়া ওয়াইফাই হ্যাকিং আছে, ডিভাইস হ্যাকিং আছে, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজার লগ ইন ইউজ করি। কারণ ওয়াইফাই হ্যাকিং এর ক্ষেত্রে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করি এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট ধরেন এই জাতীয় কিছুর ক্ষেত্রেও কিন্তু আমরা ওদের ফেসবুক পাসওয়ার্ড যেটা সেটা হ্যাক করি। জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম বিষয়। তাহলে এগুলোকে যদি বলা হয় এগুলো কোন টাইপের হ্যাকিং, তাহলে এগুলো হচ্ছে মূলত ফ্রন্ট ডোর হ্যাকিং। তাছাড়া এখানে আছে মাল্টি ফ্যাক্টর অথোরাইজেশন, এর হচ্ছে মূলত লগিং ইন ইউজিং অ্যাডিশনাল অথেন্টিকেশন মেথডস লাইক ওয়ান টাইম সেন্ট কোড। মানে তাছাড়া এই মাল্টি ফ্যাকশন অথেন্টিকেশন অথবা MFA এটা আপনার নানা ধরনের হ্যাকিং কাজে ধরে না। বর্তমানে তো এই ধরনের হ্যাকিং টেকনিক বিকাশ, নগদ প্রতারক যারা আছে তারা মধ্যে এই ধরনের এই পদ্ধতি ইউজ করে। এই ধরনের পদ্ধতির মাধ্যমে তারা ওয়ান টাইম ভেরিফিকেশন পাঠায় তার টার্গেটের উপরে এবং সেখান থেকে ওই পাসওয়ার্ড ওই পিনটা নিয়ে মূলত আমাদের অ্যাকাউন্ট যেটা আছে সেটা হ্যাক করে ফেলে, মানে আমাদের কাছ থেকে নিয়ে যায় কি। এটা এই পুরোটাকে মূলত বলা হয় ফ্রন্ট ডোর হ্যাকিং। তাছাড়া আছে সিঙ্গেল অন সিঙ্গেল সাইন অন, এটা হচ্ছে SSO, এবং তো ইউজিং এ সিঙ্গেল সেট অফ ক্রেডেনশিয়ালস টু অ্যাক্সেস মাল্টিপল সিস্টেমস উইথ ইন অ্যান অর্গানাইজেশন। মানে একটা নির্দিষ্ট তথ্যকে মূলত হ্যাক করে বা ও একটা নির্দিষ্ট তথ্যকে মূলত কোনোভাবে কালেক্ট করে এবং সেটার মাধ্যমে পুরো অর্গানাইজেশনের নানা সিস্টেমের মানে কন্ট্রোল নেয় আর কি। এটা হচ্ছে মূলত SSO। তাহলে এই তিনটা হচ্ছে মূলত আমাদের ফ্রন্ট ডোর হ্যাকিং এর একটা পার্ট, যদি বলো ফ্রন্ট ডোর অ্যাক্সেস করার একটা পার্ট। তাহলে এখন পরবর্তী পার্ট হচ্ছে তো ব্যাকডোর অ্যাক্সেস। তাহলে এখন ব্যাকডোর অ্যাক্সেস হচ্ছে তো ব্যাকডোর রেফার্স টু আনঅথোরাইজড অ্যাক্সেস, মানে আনঅথোরাইজড অ্যাক্সেস টু এ সিস্টেম অর নেটওয়ার্ক বাইপাসিং নর্মাল অথেন্টিকেশন মেকানিজম। এখানে আমরা কি করি, আমরা মূলত এইখানে এই মেথডে আমরা ধরেন আমরা পাসওয়ার্ড ক্র্যাক করব না, আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড ক্র্যাক করব না, বা আমরা যে পদ্ধতিগুলো ছিল যে ইউজার নেম পাসওয়ার্ড তাছাড়া আরো যে বিষয়গুলো আছে ওইগুলো করবো না। আমরা না করে কি করব, আমরা যেই পাসওয়ার্ডের উইন্ডো আছে ওইটাকেই মূলত বাইপাস করব, মানে ওইটা আমাদের এমনভাবে ব্যবস্থা করব যেন আমাদের কাছে পাসওয়ার্ডই যাবে না বা এরকম কিছু একটা করবো। তো এটাকে মূলত বাইপাস করার যে পদ্ধতি এটাকে মূলত বলা হচ্ছে ব্যাকডোর অ্যাক্সেস। তো এখন ব্যাকডোর অ্যাক্সেস টাইপিক্যালি হিডেন এন্ট্রি পয়েন্ট। এখন আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু একটা হিডেন এন্ট্রি পয়েন্ট থাকে, এই হিডেন এন্ট্রি পয়েন্টটা খুঁজেই আমাদের সেখান থেকে হিডেন এন্ট্রি পয়েন্টের মাধ্যমে আমাদের ওইটা ডিভাইস অ্যাক্সেস করতে হবে এবং কারোর মানে কেউ যেন এটা ধরতে না পারে সেরকম ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়েল এবং এখানে আমাদের ফায়ারওয়েল যেটা মানে উইন্ডোজের সিকিউরিটি যেটা সেটা মধ্যে এখানে আছে এবং আমাদের হ্যাকার কিন্তু এদিক দিয়ে একটা ইনস্টল একটা মানে ব্যাকগ্রাউন্ড সিস্টেমের মাধ্যমে ব্যাকডোর সিস্টেমের মাধ্যমে কম্পিউটার অ্যাক্সেস করতে পারছে, যেটা মূলত আমাদের ফায়ারওয়েল যেটা সেটা কিন্তু আমাদের নোটিস করে নাই কিংবা ফায়ারওয়েল থেকে আমাদের প্রোটেকশন দিতে পারে নাই। তো এরকমভাবে আমরা ব্যাকডোর থেকে অর্থাৎ একদম পিছন থেকে গিয়ে আমরা এখান থেকে আক্রমণ করবো, আর এই কারণে মূলত বলছে ব্যাকডোর অ্যাক্সেস। তো এর মাধ্যমে কিন্তু আমরা মূল যে সিকিউরিটি আছে এটাকে কিন্তু বাইপাস করতে পারি এই অ্যাক্সেস করার মাধ্যমে। তাহলে আমরা যদি এর পদ্ধতিগুলো কথা বলি, তাহলে প্রথমে হচ্ছে মূলত ম্যালওয়্যার ইনস্টলড ব্যাকডোরস। তো আপনারা সবাই জানেন যে ম্যালওয়্যার কিন্তু আমাদের উইন্ডোজ ফায়ারওয়াল তেমন ডিটেক্ট করতে পারে না, কারণ ম্যালওয়্যার কিন্তু অনেক অন্যান্য সফটওয়্যারের রূপে থাকে যেটা কিন্তু আমরাই ম্যানুয়ালি ইনস্টল করি। সেটা কিন্তু আমরা ওরা ম্যালওয়্যার কিন্তু কখনোই আমাদের কম্পিউটারে আসতে চায় না ভাইরাসের মতো, আর তাই ম্যালওয়্যারটা সহজে ডিটেক্ট করা যায় না। তো এই ম্যালওয়্যারের মাধ্যমে কিন্তু সহজেই যে কোনো প্রকার অ্যাটাকার একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে পায়। তাই ম্যালওয়্যার মানে যে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টলে বা যে কোনো কিছু ইনস্টলে ইন্টারনেট থেকে আপনার সবাই সতর্ক হওয়া উচিত। তাছাড়া পরবর্তী যদি বলে ইন্টেনশনাল ব্যাকডোরস, তো কিছু ইন্টেনশনাল ব্যাকডোরস আছে যেটা হচ্ছে কারা, মূলত ডেভেলপার্স যারা আছে তারা মূলত মানে আনএথিক্যালি ক্রিয়েট করে থাকে যেন মানে পরবর্তীতে তাদের ওই ডিভাইসে অ্যাক্সেস করতে সহায়তা করে। যেমন ওয়াইফাই এর ক্ষেত্রে WPS পিন আছে যেটা, ওইখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টেনশনাল ব্যাকডোরস আছে যার মাধ্যমে কিন্তু যারা ইউজার আছে তারা কিন্তু মানে যারা ডেভেলপার আছে তারা ওইটাকে নানাভাবে অ্যাক্সেস করতে পারে। তো এরকম কিছু লুপ হোলস আছে যেটা মূলত ডেভেলপারদের জন্য তৈরি। তো ওই লুপ হোলস গুলো ইউজ করে কিন্তু আমরা মূলত এই ইন্টেনশনাল ব্ল্যাকডোরস এগুলো ইউজ করে কিন্তু আমরা হ্যাকিং করতে পারি, মানে আমাদের ওই ডিভাইসের অ্যাক্সেস নিতে পারি। তাছাড়া কিছু ডিফল্ট পাসওয়ার্ড আছে, ডিফল্ট পাসওয়ার্ড যেমন কি 1234567H, এগুলো ইউজ করেও কিন্তু আমরা কিছু কিছু সিস্টেমে যেগুলো একদম সিকিউরিটি কম থাকে ওইগুলোতে অ্যাক্সেস নিতে পারি। তাছাড়া লাস্ট যেটা সেটা হচ্ছে এক্সপ্লোয়টিং ভুলনারেবিলিটিস। তো এটা হচ্ছে মানে একদম এক কথায় হ্যাকিং বলা চলে, কারণ এখান থেকে আমরা ভুলনারেবিলিটি যেটা আছে সেটাকে এক্সপ্লয়েট করি, নানা প্রকার অ্যাটাক পরিচালনা করি, সেটাই হচ্ছে মূলত আমাদের এইখানে
মানে বাকি যে কাজটা আমরা মূলত অধিকাংশ সবাই অধিকাংশ মানুষের মতোই মানে অধিকাংশ হ্যাকারই মূলত এই এক্সপ্লোইটিং ভালনারেবিলিটির মাধ্যমে কিন্তু ওই সিস্টেমের আনঅথর থ্রেড অ্যাক্সেস পায়। তো এইভাবে মূলত আপনার নানা পদ্ধতিতে আমরা মূলত এই যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো প্রকার অ্যাপে বলতে পারেন যে কোনো কিছুতে ইমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ওইগুলোতে মূলত অ্যাক্সেস আপনার আনঅথরাইজড মানে অ্যাক্সেস করতে পারেন। তো এইভাবে মূলত আমরা এই ফায়ারওয়ালটাকে বা আমাদের উইন্ডোজ সিকিউরিটিকে বাইপাস করার মাধ্যমে আমরা যে পদ্ধতিগতভাবে আমরা ওইটা হ্যাক করি সেটাকে মূলত বলা হচ্ছে আমাদের ব্যাকডোর হ্যাকিং। তাহলে আজকে মূলত আমরা এই সাধারণ কিছু পদ্ধতি নিয়ে জানলাম, কারণ পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে কিন্তু আমরা ডিরেক্ট সফটওয়্যার হ্যাকিং, তাছাড়া সফটওয়্যার ক্র্যাকিং, মোবাইল হ্যাকিং, তাছাড়া আছে আরো নেটওয়ার্ক হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, ওইগুলো ভিডিওতে আমরা আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে শুধু একদম বেসিক লেভেলের কাজ ছিল, তাই এখন যারা চ্যানেলটিতে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এতটুকুই থাকবে, তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং। ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখাবো যে আপনার আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্সেস কতটুকু আছে, কিংবা এটার পাসওয়ার্ড লিক হয়ে গেছে কিনা সেটা আপনারা কীভাবে খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, কীভাবে খুঁজে বের করতে পারবেন সেটা দেখাতে যাচ্ছি, অন্য আরও কিছু ডিপে না, অবশ্য ডিপে দেখাবো, ডিপে এটা আমরা পরে দেখাবো। আগে আমরা কীভাবে আপনারা বের করবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কিংবা পাসওয়ার্ড লিক হয়েছে কিনা সেটা কীভাবে বের করতে পারেন সেটা আজকে দেখাবো। তাহলে আপনারা জানেন যে জিমেল অ্যাকাউন্ট বর্তমানে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে সবার জন্যই, আর তাই জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি সবার আগে, আর তাই সেজন্যই আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে মানে প্রবেশ করানো উচিত না, এবং থার্ড পার্টি ওয়েবসাইটে লগ ইন করা উচিত না। থার্ড পার্টি ওয়েবসাইটে লগ ইন করলে ওই ওয়েবসাইটের যদি সিকিউরিটি দুর্বল হয় এবং ওই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনারা মানে আপনারা যে ওয়েবসাইট আছে আপনাদের নিজস্ব যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইটাও কিন্তু পাসওয়ার্ড লিক হয়ে যাবে, যার কারণে ওইখানে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেটা কিন্তু ফাঁস হয়ে যাবে। তাই আমাদের সবসময় জিমেল অ্যাকাউন্ট মানে সাবধানে লগ ইন করতে হবে, কিন্তু তারপরেও যদি আমাদের মানে এরকম যদি লগ ইন করেন এবং পাসওয়ার্ড লিক হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা। তাই আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার আপনাদের ইমেলটা লগ ইন হয়েছে কিনা এবং কীভাবে আপনারা এটা থেকে বাঁচতে পারেন সেটা। তাহলে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর মেইন ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে এখন আমরা সবার আগে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তাহলে এখন আমরা এখানে লিখে সার্চ করব হ্যাভ আই বিন পন্ড। এখন প্রথম যে ওয়েবসাইট চলে এসেছে হ্যাভ আই বিন পন্ড, এখানে ক্লিক করে দিব। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যে ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইট থেকে আমরা চেক করতে পারবো যে আমাদের ইমেল অ্যাকাউন্ট টেম আছে মানে আমাদের পন্ড আছে কিনা বা আমাদের ইমেল অ্যাকাউন্ট লিক হয়েছে কিনা কোনো ওয়েবসাইট। তাহলে এখন আমি একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করব, টেম ইমেল ইউজ করবো এই জায়গায়, এবং আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করে আমি আপনাদের এই বিষয়টা দেখাচ্ছি। টেম্পোরারি মানে ইমেল ইউজ করা মানে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করার ক্ষেত্রে মানে আমি সবসময় সাজেস্ট করবো, আর কোন থার্ড পার্টি ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করতে চান আপনাদের মাস্ট বি এরকম টেম্পোরারি ইমেল এখান থেকে নিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে সেটা ইউজ করতে পারেন। আপনাদের নিজস্ব যে ইমেল যেটা আপনারা সবসময় ইউজ করেন সেটা আমি কখনোই সাজেস্ট করবো না, সেটা আপনারা ইউজ করেন। তাহলে আমি এখানে যদি পন্ডে ক্লিক করি, পন্ডে ক্লিক করলে দেখবেন যে আমাদের গুড নিউজ নো পন্ডস ফাউন্ড, মানে হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের পাসওয়ার্ড এখানে লিক হয়নি, কিংবা এই পাসওয়ার্ডটা এর যে পাসওয়ার্ডটা সেটা অনেক সিকিউর। এবং নিচে দেখতে পাচ্ছেন নো ব্রিচেস অ্যাকাউন্টস এবং নো পেস্টেস ফাউন্ড, মানে এখান থেকে আমাদের মানে এই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিক হয়নি এবং আমাদের যে পাসওয়ার্ডের কোনো ওয়েবসাইট বা এরকম কিছুতে কোনো হ্যাক হওয়ার চান্সেস কম। তাই এখন বুঝতে পারছেন যে ওই জিমেলটা আবার এখন মোটামুটি একটা সেফ পর্যায়ে আছে। তাহলে এই এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট কতটুকু সেফ এবং এটা মানে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে কিংবা কোন থার্ড পার্টি ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে কিনা। তাছাড়া আমি এখান থেকে যে পাসওয়ার্ড অপশন আছে এই পাসওয়ার্ড অপশন থেকেও কিন্তু আমরা এখানে দেখতে পারি যে আপনাদের যে কোনো পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুকু। তো এটা আমি দেখানোর আগে আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টের ইয়েটা সেট আপ করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা যদি পাসওয়ার্ডের কথা বলি, পাসওয়ার্ড হচ্ছে আমাদের এখানে আপনার পাসওয়ার্ড, ধরেন আমি এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিচ্ছি বা ধরেন আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি এখানে তাহলে এখান থেকে আমি লিখে সার্চ করছি 1 2 3 4 5 6 7 8। তো এই পাসওয়ার্ডটা আমি লিখলাম, তো এই পাসওয়ার্ড একটা কমন পাসওয়ার্ড আপনারা সবাই জানেন। তাহলে এখন এটা যদি আমি পন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অন্য এটা পন্ড হয়ে গেছে, অর্থাৎ এই পাসওয়ার্ড অনেকে জানে এবং এই পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্সেস অনেক বেশি।
the password has previously appeared in data branch এবং should be not used, should never be used. If you use it anywhere, change it. মানে এটা এখন আমাকে সাজেস্ট করছে যে এই ধরনের সহজ পাসওয়ার্ড যেন আমরা ইউজ না করি, কারণ এটা ইউজ করলে হ্যাকার চান্সেস খুব বেড়ে যাবে। কারণ হ্যাকার যখন আমাদের ইমেল অ্যাকাউন্টে ব্রুট ফোর্স প্রয়োগ করবে এবং ওয়ার্ড লিস্ট দিয়ে যে ব্রুট ফোর্স প্রয়োগ করবে, তখন কিন্তু আমাদের এটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যাবে। আর এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ইমেল অ্যাকাউন্ট আছে এবং পাসওয়ার্ড আছে এগুলো কতটুকু সিকিওর। তাহলে এখন আমাদের এখন উপায় কি? আমাদের এখন তো চাইলে আমরা যে কোনো জন্য আমরা তো অনেক কঠিন পাসওয়ার্ড রাখলেও কিন্তু আমরা সেগুলো মনে রাখতে পারি না। তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার বেস্ট ওয়েটা হচ্ছে একটা মূলত পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করা। আমি মূলত পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করি, এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই ইয়া থেকে আমরা মানে বাঁচতে পারি। তো পাসওয়ার্ড ম্যানেজার, এখানে নানা ধরনের পাসওয়ার্ড ম্যানেজার আছে, তাহলে আপনি এই পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারেন। এখানে অবশ্য নানা ধরনের পাসওয়ার্ড ম্যানেজারের কথা বলা হয়েছে, যেমন এখানে যদি আমি নিচে যাই তাহলে মাই পাসওয়ার্ড, ওয়ান পাসওয়ার্ড, লাস্ট পাসওয়ার্ড। লাস্ট পাসটা মূলত আমি ইউজ করি, মানে মোবাইলে ইউজ করি আমি লাস্ট পাসওয়ার্ডটা, ল্যাপটপে অবশ্য আমি এটা ইউজ করি না। তো আমি কোনটা ইউজ করি সেটা আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনোটা ইনস্টল করে নিতে পারেন। তাহলে আমি এরপর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা এটা আমি যেটা ইউজ করি সেটা ইউজ করার জন্য বা সেটা ইনস্টল করার জন্য আপনারা ওয়েব স্টোরে চলে যাবেন। তো ওয়েব স্টোরেজ গিয়ে এখানে চলে যাবেন এক্সটেনশনস অপশনে। তাহলে এক্সটেনশনস অপশনে গিয়ে এখান থেকে লিখে সার্চ করবেন প্রোটন পাস। প্রোটন পাস যে এক্সটেনশনটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার, এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের পাসওয়ার্ড ম্যানেজ করতে পারেন। তো আপনারা যারা আমাদের ভিপিএন প্রক্সি ভিডিওটা দেখেছেন সেখানে দেখবেন যে আমরা প্রোটন ভিপিএনটা ইউজ করছি, কারণ এগুলো কি একদম সিকিওর এবং মানে ফ্রিতে অনেক ভালো ভালো মানে অপশন, ফ্রিতে ফিচার দেওয়া আছে এই প্রোটন ভিপিএনে, তাই আপনারা এই প্রোটন ভিপিএন ইউজ করতে পারেন। তো এটা আপনারা ইনস্টল করে এখানে অ্যাড করে দেবেন। তাহলে এখন আমাদের পাসওয়ার্ড ম্যানেজ করা তো শেষ হলো, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের কীভাবে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। তো এই জন্য আমরা নতুন একটা ওয়েবসাইট থেকে আমরা কী করবো, লিখবো র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর লিখে আমরা যে কোনো ওয়েবসাইটে এখানে চলে যেতে পারি। আমি যে কোনো ওয়েবসাইটে যাচ্ছি, তাহলে এখন এখান থেকে আপনারা চাইলে যে কোনো র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তাহলে আমি এখান থেকে একটা র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করলাম। তো এটা আমি কী করলাম, কপি করলাম। কপি করলে কপি করে আমি এখানে হ্যাভ আই বিন পাউন্ডে পেস্ট করে দিলাম। এখন পাউন্ডে যখন আমি প্রেস করলাম তখন দেখবেন যে আপনাদের এই গুড নিউজ নো পাউন্ডস ফাউন্ড, মানে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। এটা কিন্তু অনেক বেশি ব্রুট ফোর্স প্রয়োগ করলে এবং ওয়ার্ড লিস্ট দিয়েও কিন্তু এটা হ্যাক করা অনেক কঠিন হয়ে যাবে হ্যাকারদের জন্য। তাই এরকম ধরনের কঠিন পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন যেন আপনারা মানে এগুলো মনে রাখতে পারেন। এবং তারপরে কি করবেন, আমরা এখান থেকে যে এক্সটেনশন আছে এখান থেকে আপনারা এটা সেভ করে দিবেন পাসওয়ার্ডটা, যেন আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে এই পাসওয়ার্ডটা মানে সবসময় মনে থাকে। তাহলে এইভাবে মূলত আপনাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিত করবেন, কারণ জিমেল অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। জিমেল অ্যাকাউন্ট হ্যাক হলে কিন্তু আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশনও কিন্তু আমাদের ইয়ে হয়ে যায়। আমরা কিন্তু নানা সময় নানা ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট ভিজিট করে থাকি, তখন আমরা মূলত আমাদের আমি সাজেস্ট করবো যে এখান থেকে কোনো টেম্পোরারি ইমেল নিয়ে সেটা ইউজ করার জন্য। এবং পাসওয়ার্ড সবসময় নিজের মেইন অ্যাকাউন্টে এরকম শক্তিশালী পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করবেন, যেন মানে আপনাদের পাসওয়ার্ডটা একদম নিরাপদ থাকে এবং জিমেল অ্যাকাউন্টও নিরাপদ থাকে। তাহলে এইভাবে মূলত আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। তাহলে আজকের মূলত এতটুকুই থাকবে। যা এখন চ্যানেলটিতে আছেন জেনে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আমি আছি আপনার সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা নেটওয়ার্কিং কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট টপিক সুইচিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে এখন সুইচিংটা কি? সুইচিংটা হচ্ছে মূলত আমরা যদি বলি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ম্যানুয়ালি ডাটা পাঠানোর পদ্ধতি কিংবা ডাটা পাঠানোকেই মূলত সুইচিং বলা হয়। মানে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে যাবে এটা নির্দিষ্ট করার জন্য যে পদ্ধতি সেটা মূলত হচ্ছে সুইচিং। তো এই সুইচিং পদ্ধতিটা মূলত কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা মানে ক্রুশিয়াল পার্ট। কম্পিউটার নেটওয়ার্ক যারা পড়বেন তাদের মাস্ট বি এটা জানতে হবে। তাছাড়া আমরা যখন নানা ধরনের ডিভাইস ইউজ করবো, নানা প্রকার হ্যাকিং এর ক্ষেত্রে টুলস ইউজ করবো, তখন কিন্তু আমাদের এই সুইচিং বিষয়টা সম্পর্কে নলেজ থাকা দরকার হবে। এবং তাছাড়া এই সুইচিং এর যে কানেকশনটা আছে এটাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু আমাদের এই সুইচিং বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো তাই আমি আজকে অবশ্য সুইচিং নিয়ে এত বিস্তারিত ভিডিও আপলোড করবো না, আমি শুধুমাত্র বেসিক যেগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর চলুন আর কথা না বলবো, আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক।
তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে প্রথমেই আছে সুইচিং এর সংজ্ঞা বা সুইচিংটা কি। সুইচিং ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইনভলভস ডিরেক্টিং ডাটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার উইথ ইন এ নেটওয়ার্ক। মানে এক নেটওয়ার্কের মধ্যে যত ডিভাইস থাকবে সেই ডিভাইসের মধ্যে থেকে আমাদের ডাটা ট্রান্সফার করাটাই মূলত হচ্ছে সুইচিং। তো ইটস এ কি অপারেটর দ্যাট কজেস নেটওয়ার্ক নোন অ্যাজ সুইচেস। মানে এটা হচ্ছে মূলত মানে নেটওয়ার্কের একটা ডিভাইস, এটা হচ্ছে মূলত সুইচ, সেটার মাধ্যমে অপারেট করা হয়। তো এখানে রাউটার, রাউটার থেকে দেখতে পাচ্ছেন সুইচ। তারপর এখান থেকে আমরা এই টপোলজির মাধ্যমে কিন্তু আমরা এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভার, বিভিন্ন ধরনের মানে ডিভাইসগুলোকে কানেক্ট করছি একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো এটাই হচ্ছে মূলত সুইচের বেসিক কাজ। তো এটা আমরা যারা ডিপ আছে সেগুলো আমরা এখন জানতে চাচ্ছি। তাহলে এখন হচ্ছে বেসিক্স অফ সুইচিং। তো সুইচিং এর বেসিক যদি বলি, তাহলে সুইচিং অপারেটস এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার। তো আপনারা যারা ওয়েসাই মডেল, টিসিপি মডেল নিয়ে দেখেছিলেন, তো এখানে নিশ্চয়ই আপনারা লেয়ার টু অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে দেখে থাকবেন। তো এটা হচ্ছে মূলত লেয়ার টু এবং ওয়েসাই মডেল সিস্টেমের। তো এটা মূলত হচ্ছে আমাদের যে আমরা প্রত্যেকে জানি আমাদের প্রত্যেকের ডিভাইসে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসে কিন্তু একটা আলাদা আলাদা ইউনিক অ্যাড্রেস থাকে, যেটাকে মূলত বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমাদের মূলত কোন পোর্ট থেকে, কোন ডেস্টিনেশন থেকে, কোন কোন সোর্স ফাইল থেকে আমাদের মূলত ডাটা প্যাকেটটা যাবে সেটা কিন্তু নির্দিষ্ট করা হয় কোন সোর্স ফাইলে। মানে ধরেন এই একটা ম্যাক অ্যাড্রেস থেকে আরেকটা ম্যাক অ্যাড্রেস, আরেকটা কম্পিউটার আপনি পাঠাচ্ছেন, তাহলে কিন্তু এই এক ম্যাক অ্যাড্রেস থেকে আরেক ম্যাক অ্যাড্রেসে আমাদের প্যাকেট যেটা আছে এটা কিন্তু যাবে। তো এটাকে মূলত যে ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনারা পাঠাচ্ছেন সেটাকে মূলত বলা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস, আর যেটা মধ্যে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে মূলত ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন ধরনের সেট আপ করার মাধ্যমে আমরা এই পদ্ধতিতে মূলত অ্যাপ্লাই করে থাকি। তাহলে এই পদ্ধতির মাধ্যমে, এই পদ্ধতি বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, বিভিন্ন ভাবে এই পদ্ধতিটা মানে এই পদ্ধতির মাধ্যমে আমাদের সুইচিং করা হয়, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা মানে সঠিক নেটওয়ার্কে পৌঁছানো হয়। আসলে যে কম্পিউটার থেকে মানে কোন কম্পিউটার, এক কম্পিউটার থেকে কোন কম্পিউটার আপনি ডাটাটা পাঠাচ্ছেন সেটা মূলত পৌঁছানো হয় এই পদ্ধতির মাধ্যমে। তো প্রথম আমাদের যে সুইচিং এর ওয়ে রয়েছে সেটা হচ্ছে সার্কিট সুইচিং। তো সার্কিট সুইচিং হয়েছে মূলত সার্কিট সুইচিং এর ডেডিকেটেড কমিউনিকেশন পাথ এস্টাবলিশড বিটুইন টু ডিভাইসেস ফর দ্য ডিউরেশন অফ দ্য কমিউনিকেশন সেশন। মানে আমরা হচ্ছে ধরেন এখানে যদি আমি চিত্র দিকে তাকাই, তো এটা দুইটা টেলিফোন আছে। তো দুইটা টেলিফোনের মধ্যে আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি যে এখানে। তো এই এটাগুলো হচ্ছে মূলত সুইচ, এই সুইচের মাধ্যমে এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে একটা সুন্দর একটা কানেকশন তৈরি হয়েছে। তো এই কানেকশনটা কিন্তু মানে একটা যতক্ষণ পর্যন্ত ডিভাইস কানেক্টেড থাকবে, অর্থাৎ দুই কলে দুই ফোনে কথা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কানেকশনটা চলমান থাকবে। তাহলে এই ধরনের কানেকশনকে মানে যতক্ষণ পর্যন্ত এটা মানে সে কথা না আসে সব পর্যন্ত চলমান থাকবে, এটাকে মতো বলা হয় সার্কিট সুইচিং। বাথ ইজ রিজার্ভড এক্সক্লুসিভলি ফর দ্য টু ডিভাইসেস। মানে এখন এই এই পথ, এই পথ দিয়ে কিন্তু আর কোনো ডিভাইস মানে আসা যাওয়া করতে পারে না, মানে শুধুমাত্র এই একটা ডিভাইসই কানেক্টেড থাকে এই ডিভাইসের মাধ্যমে। আর এটাই হচ্ছে মূলত এখানে বেস্ট পাথ। অন্য পাথও আছে কিন্তু এটা হচ্ছে মূলত বেস্ট পাথ, কারণ এখানে মূলত সুইচিং এর সবচেয়ে ভালো যে পাথ আছে সেটা মূলত সিস্টেম খুঁজে বের করে, সুইচ খুঁজে বের করে। তাহলে সুইচ আর আর যারা এখনো সুইচ বিষয়টা বুঝতে পারে নাই, তাহলে তারা আশা করি আমার সুইচিং এর আলাদা ভিডিও আছে, সম্ভবত নেটওয়ার্কিং ক্লাসে সেটা আছে, তো সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আপনার সুইচটা কি সেটা বুঝতে পারবেন, আর তারপরে আপনার এটা দেখবেন, তাহলে দেখবেন যে সুইচিং নিয়ে আর সমস্যা হবে না। তাহলে পরে হচ্ছে মতো প্যাকেট সুইচিং। তো প্যাকেট সুইচিং এ কি হয়, আমরা যদি বলি, তো ইন প্যাকেট সুইচিং ডাটা ইজ ব্রোকেন ডাউন ইন টু স্মলার প্যাকেটস। তো আমরা আগেই অনেক আগে অনেক ভিডিওতে প্যাকেট নিয়ে আলোচনা করেছি যে কোনো ডাটাকে আমরা যখন পাঠাই তখন সেটা কিন্তু ডাটা হিসেবে ট্রান্সফার হয় না, সেটা মূলত হয় ছোট প্যাকেট হিসেবে, মানে ছোট পার্ট হিসেবে ডাটার। তো এই প্যাকেট আর সেন্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্রস দ্য নেটওয়ার্ক, এটা মতো স্বাধীনভাবে নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয়। ইচ প্যাকেট টেক ডিফারেন্ট পাথ টু রিচ ডেস্টিনেশন। প্রত্যেক প্যাকেট ভিন্ন ভিন্ন পথে নিজের ডেস্টিনেশনে পৌঁছায় এবং অ্যাসেম্বল হয়ে নতুন যে প্রাইমারি ডাটা ছিল সেটা মূলত তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে আমাদের একটা মেসেজ আমরা সেন্ড করলাম, এটাকে মূলত তিনটা প্যাকেটে কনভার্ট হলো এবং এটা যে কোনো পথ দিয়ে এটা একবার হয়ে গেল এবং এটা এভাবে গেল। তো এবার যে কোনো পথ দিয়ে কিন্তু আমরা আমাদের যে ডাটাটা আছে এটা কিন্তু গেল, গিয়ে আবার এটা মার্জ হয়ে আমার যে মেইন মেসেজটা আছে সেই মেসেজটা আমরা ফিরে পেলাম। তো এইভাবে মূলত আমাদের প্যাকেট সুইচিংটা হয়, প্যাকেট সুইচিং এর মাধ্যমে আমাদের, যদিও প্যাকেটটা এরকম সুইচ হয়েছে এই কারণে নাম দিয়েছে প্যাকেট সুইচিং, কিন্তু আমাদের মেইন ডাটা কিন্তু সেম থাকে। তাহলে আমাদের পরবর্তী সুইচিং টাইপটা হচ্ছে মূলত মেসেজ সুইচিং। এই মেসেজ সুইচিং টাইপটা হচ্ছে সবচেয়ে ওল্ড সুইচিং টাইপ, একদম প্রাথমিক লেভেলে যখন সুইচিং আবিষ্কৃত হয়েছিল তখন মতো মেসেজ সুইচিংটা ইউজ করা হতো। তো এই মেসেজ সুইচিং এন্টায়ার মেসেজেস আর সেন্ড ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন, মানে পুরো মেসেজটাই পুরো সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানো হয় ইন অন গো, মানে একবারে পুরো মেসেজটা পাঠানো হয়।
উইদাউট ব্রেকিং দেম ইন স্মলার প্যাকেটস, মানে প্যাকেট ব্রেক না করে, মানে প্যাকেট তৈরি না করে মূলত একবারে পাঠানো হয়। তো মেসেজ ইজ টেম্পোরারি অ্যাট ইমিডিয়েট ইন্টারমিডিয়েট নোটস, ইন্টারমিডিয়েট নোটস উইচ ইজ টেক বিফোর বিং ফলো টু দ্য নেক্সট নোট। মানে এটা হচ্ছে প্রত্যেকটা নোট টু নোটে কানেকশন করা হয় এবং প্রত্যেকটা নোট টু নোটে আমাদের এটা চেক করা হয় যে এখানে এই ডাটাটা আছে কিনা। তো নোট বিষয়টা কি, নোটটা কিন্তু আমি আগে একবার বলেছি। তো এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে এক ধরনের রাউটার, এই দুইটা দুইটা একটা রাউটার সুইচ। তো এই একটা রাউটার আর সুইচের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে এই রাউটার আর সুইচ দুইটাই হচ্ছে এক একটা নোট। তো এখানে এটা হচ্ছে মূলত দুইটা নোট। তো এই দুইটা নোটের মধ্যে পুরোটাই কিন্তু আমাদের এখান থেকে মানে ফরওয়ার্ড করা হয়, ফরওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের মূলত এখানে সুইচিং ঘটে। তো এই কারণে মূলত এটা হচ্ছে মেসেজ সুইচিং, কারণ এখানে প্যাকেট আকারে কিন্তু ভাগ করা হয় না। তাহলে আমাদের যদি পরবর্তী টাইপে যাই, পরবর্তী টাইপটা হচ্ছে মূলত সেল সুইচিং। তো সেল সুইচিং এর কথা যদি বলি, তাহলে সেল সুইচিংটা মূলত হচ্ছে যে একটা টাইপ অফ প্যাকেট সুইচিং ওয়ার ডাটা ইজ ট্রান্সমিটেড ইন এ ফিক্স সাইজ সেল, মানে একটা ফিক্স সাইজের সেলের মতো দিয়ে মূলত আমাদের যে ডাটা আছে সেটা মতো ট্রান্সফার হয়। দ্য মোস্ট কমন এক্সাম্পল অফ দিস ইজ এটিএম, বা এটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড নেটওয়ার্কস উইচ ইউজ 53 বাইট সেলস, 53 বাইট সেলস। মানে এটাকে মূলত অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড যেটা আছে, এই মোডে কিন্তু আমাদের সেল সুইচিং ঘটে, যেখানে মূলত 53 বাইটের সেলের মাধ্যমে আমাদের ডাটা ট্রান্সফার হয়। আপনার ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের এই কম্পিউটার থেকে যে ডাটা আছে এটা মূলত ডিরেক্ট এটিএম সুইচের মাধ্যমে আমাদের এখানে ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে যে যাবে। তো এখানে মূলত এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে এটা কিন্তু মূলত 53 বাইটের ফিক্সড লেন্থ সেল। তো এই ফিক্সড লেন্থ সেলের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে ডাটাটা আছে সেটা কিন্তু অন্যান্য ডেস্টিনেশন পয়েন্টে বা অন্য কম্পিউটারে যাবে। তো এইভাবে মূলত আমাদের এই সেল সুইচিং করা হয়। তাছাড়া এই সেল সুইচিং মূলত খুবই মানে কনফিডেন্সিয়াল ক্ষেত্রে মূলত এই সেল সুইচিং ইউজ করা হয়। আমরা বেসিক্যালি সাধারণত এই প্যাকেট সুইচিং আর এই সার্কিট সুইচিংটা মূলত ইউজ করে থাকি। যদিও এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা মূলত শুধুমাত্র একদম বেসিক বিষয়গুলো নিয়ে জানবো। আর চলুন আমরা আমাদের লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে ভিএলএনস এবং সুইচিং নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করার মাধ্যমে শেষ করে দিব। তাহলে ভিএলএন বা এটাকে মতো ভার্চুয়াল লেন সুইচিংও বলা হয়। তো এটা হচ্ছে কি, ভিএলএন ইজ লোকাল গ্রুপিং অফ ডিভাইসেস অন ডিফারেন্ট ফিজিক্যাল লেন্স সেগমেন্টস দ্যাট বিহেভ অ্যাজ ইফ দে আর সেম লেন। মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি করে, আমাদের ফিজিক্যাল লেনের মধ্যে কানেক্ট করে এবং কানেক্ট করার মাধ্যমে মানে একটা সেম লেনের মতো কাজ করে, সেম লেনের মতো কাজ করে। সুইচেস ক্যান বি কনফিগার টু সাপোর্ট ভিএলএনস আর অ্যালাউড সেগমেন্টেশন অফ নেটওয়ার্ক ইন্টু স্মলার অ্যান্ড আইসোলেটেড সেকশনস। মানে এটা কি করে, আমাদের যে নেটওয়ার্ক আছে এটাকে মূলত সেগমেন্টে ভাগ করে, মানে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে, ছোটো নেটওয়ার্কে ভাগ করে। তো এই নেটওয়ার্কের গুলোর মাধ্যমে কিন্তু আমাদের মানে আমাদের যে সিকিউরিটি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়। তো এখানে আপনার চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ভিএলএন আর দেওয়া আছে, একটা ভিএলএন 20, ভিএলএন 30 নাম আছে। তো এখান থেকে কিন্তু আমাদের যে এখান থেকে কম্পিউটার, এখান থেকে কম্পিউটারগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড, এবং এটা ছোটো ছোটো নেটওয়ার্কের মতো তৈরি করেছে, যার কারণে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোটো ছোটো নেটওয়ার্ক তৈরি হয়েছে, যেমন এখানে একটা, এখানে একটা। তো এরকমভাবে কিন্তু আমাদের যে বেসিক মানে যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু সহজে ম্যানেজমেন্ট করা, ট্রাফিক কন্ট্রোল করা, এগুলো সহজ হয়ে গেছে। তো এইগুলোর প্র্যাকটিক্যাল ইউজ যখন আপনারা হ্যাকিং করবেন কিংবা এই ধরনের কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন, কারণ এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেও আপনারা আসলে মানে বুঝতে পারবেন না ওই বিষয়গুলো। তাহলে যখন আমরা ওই বিষয়গুলো যাবো তখন আশা করি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবেন এগুলোর ব্যবহার আসলে কোন জায়গায়। তাহলে আর ভিডিও লম্বা করছি না, যারা এখনো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। তাহলে অনেকেই কমেন্ট বক্সে আমার মানে হ্যাকিং এর জন্য কোন ল্যাপটপটা সবচেয়ে ভালো হয়, কোন কম্পিউটার সবচেয়ে ভালো হয় সেটা নিয়ে অনেকে রিকোয়ারমেন্ট আমার কমেন্টে জানতে চেয়েছে। তো তাই আমি মূলত এই আজকের এখান এখন মূলত সাজেস্ট করবো যে আপনাদের কোন ধরনের ল্যাপটপ কেনা উচিত এবং ল্যাপটপের মানে ফিচারগুলি কীরকম হওয়া উচিত। তাহলে আমি যদি এখন ল্যাপটপের কথা বলি, তো ল্যাপটপের কথা দেখানোর আগে আমি আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেনিট্রেশন টেস্টিং সহ সাইবার সিকিউরিটি অনেক কিছু আমরা সেখান থেকে শিখতে পারি, বা আমরা চাইলে আমাদের এক্সপিরিয়েন্স এটা এটাকে আমরা টেস্ট করতে পারি। যদিও এটা আমি পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু এখানে হচ্ছে মানে একটা এক ধরনের ডেমো আপনার দেওয়া আছে। যেমন আমি ওয়েবসাইটটা যদি লিখি ট্রাই হ্যাক মি লিখে আপনারা সার্চ করবেন, দেখবেন এখানে প্রথম ওয়েবসাইট tryhackme.com এখানে চলে এসেছে। তাহলে এখানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ট্রাই হ্যাক মি মেইন অফিসিয়াল সাইটে নিয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের মেইন অফিসিয়াল সাইটে নিয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা চাইলে এখান থেকে লার্নে ক্লিক করে এখান থেকে হ্যান্ডস অন হ্যাকিং আর রেইনফোর্স ফর লার্নিং সার্চ এগুলো এখান থেকে আপনারা
মানে অনেক একদম বেসিক যেগুলো আছে সেগুলো শিখতে পারেন। এখান থেকে আছে এখানে পেনিট্রেশন টেস্টিং করারও মানে স্পেস আছে, মানে এক কথায় বললে মানে এই জায়গা থেকে আপনারা চাইলে অনেক কিছু শিখতে পারেন প্র্যাকটিক্যালি একদম। এখানে সুন্দরভাবে সব অ্যানিমেশন সহ একদম পারফেক্টলি মানে প্রজেক্ট আকারে এবং কোর্স আকারে ইয়ে করা আছে। এখান থেকে আপনারা চাইলে এগুলো মানে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। তাহলে ঠিক আছে, আমি এই ওয়েবসাইটটা দেখবেন, এখান থেকে আরো তাছাড়া কমপ্লিট লিডার বোর্ড এরকমও আছে যে আপনারা দেখতে পারেন বিভিন্ন কান্ট্রিতে যে কোন প্লেয়ার সবচেয়ে মানে মানে সবচেয়ে ভালো হ্যাকার কারা বর্তমানে। তো এখানে যদি আমি বাংলাদেশ দিয়ে দেখি তাহলে এখন দেখবেন, তাহলে এখন দেখতে পাচ্ছেন নাজিমুদ্দিন। তো এগুলো হচ্ছে মূলত আমাদের পয়েন্টস অনুযায়ী, এগুলো মূলত ভাগ করা হয় রুম অনুযায়ী, তো পয়েন্টস অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মূলত বাংলাদেশের মানে বর্তমানে সবচেয়ে ভালো হ্যাকার বলতে পারেন বা সবচেয়ে ভালো পেনিট্রেশন টেস্টার। তো এখানে মূলত আমরা পেনিট্রেশন টেস্ট করার জন্য আমরা মূলত এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি, তাছাড়া আরো নানা ধরনের অনেক শিখতে এথিক্যাল হ্যাকিং শিখতে আমরা এই ওয়েবসাইট ইউজ করে থাকি। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের দক্ষতা প্র্যাকটিস করতে পারেন এবং এটা ভিজিট করে দেখতে পারেন, একটা ভালো ওয়েবসাইট। তাহলে ঠিক আছে, আমরা আমাদের এখন দেখছি আমাদের এথিক্যাল হ্যাকিং এর জন্য আমাদের কোন ল্যাপটপটা সবচেয়ে ভালো হবে। তো এটা করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি amazon.com এ। তাহলে প্রথমে আপনাদের প্রশ্ন থাকে যে এথিক্যাল হ্যাকিং করার জন্য আমাদের কি ল্যাপটপ দরকার হবে না কম্পিউটার দরকার হবে? তাহলে আমি বলবো যে মানে কম্পিউটার ব্যবহার করা ভালো, কিন্তু আমাদের যখন যদি আমরা হ্যাক করতে চাই আমাদের কিন্তু ল্যাপটপটা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। যদি আমরা ওই ধরনের হ্যাকিং এর চিন্তা ভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপটপটাই বেশি ভালো। আর ধরা পড়ার ক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতেই পারছেন ল্যাপটপই বেশি মানে গ্রহণযোগ্য, তাই ল্যাপটপ কিনে আপনার জন্য বেস্ট হবে। তো এখন কোন ধরনের ল্যাপটপ কিনবেন? আমি অবশ্যই আমি এক কথায় ল্যাপটপের সকল রিকোয়ারমেন্ট আমি বলে দিতে পারি। তো এখন আমি যে কোনো একটা ল্যাপটপ আমি এখান থেকে সার্চ করলাম, তাহলে আমি এখন থেকে একটা দেখছি। তাহলে এখন এটা হচ্ছে মূলত একটা এসার মডেলের ল্যাপটপ, 14th generation। তো এটা হচ্ছে মূলত কোপাইলট আছে। তো এখানে যদি ইনফরমেশন গুলো দেখি তো এখানে সম্ভবত এত ভালো ইনফরমেশন নেই, আমি অন্য একটা ল্যাপটপ দেখছি। ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবসময় আপনাদের কিছু পারফরমেন্স এর দিকে লক্ষ্য রাখতে হবে। আমি এটা দেখছি, তো এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড 1। তো লেনোভো এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড 1। তো এখানে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি এবং 1.6 ইঞ্চি ডিসপ্লে। এখানে এএমডি র্যাম আছে, এএমডি প্রসেসর আছে, রাইজেন। তো দুই ধরনের প্রসেসর হয় আপনারা জানেন, একটা হচ্ছে এএমডি রাইজেন আর একটা হচ্ছে মূলত আমাদের ইন্টেল কোর আই যেটা। তো এখন ইন্টেল কোর আই যেটা, এটা হচ্ছে মানে আমাদের পারফরমেন্স এবং ইয়া দুটোই মানে মোটামুটি ভালো, দুই প্রসেসরই ভালো, কিন্তু আমি সাধারণত ইন্টেল প্রসেসরটাই মূলত ইউজ করে থাকি। তাছাড়া এখানে আমাদের 5 আছে কোর আই, এটা এটাকে আপনি কোর আই 5 যদি বলেন তো এটাকে আপনার এরকম এএমডি 5 মানে একই ধরনের ভার্সন। তাহলে এখানে এখানে যে এখানে ইউ লেখা আছে এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এটা হচ্ছে মূলত ইউ এখানে লেখা আছে মানে হচ্ছে এটা ইউ সিরিজের ল্যাপটপ। তো এখন ইউ সিরিজের ল্যাপটপে মূলত আমাদের যে পারফরমেন্সটা আছে পারফরমেন্সে বেশি ফোকাস করা হয়, আর মানে ব্যাটারি লাইফটা এত ফোকাস করা হয় না। আর এইচ সিরিজ যেগুলো আছে ওইগুলোতে পারফরমেন্সে ফোকাস করা হয় এবং আমাদের যে ব্যাটারি লাইফ আছে সেটার উপর ফোকাস করা হয়। তাছাড়া এখানে 8 জিবি র্যাম আছে, তাছাড়া এখানে 512 জিবি এসএসডি আছে, উইন্ডোজ 11, হোম, এত ক্যামেরা, সবকিছু পারফেক্টলি আছে। তো এরকম একটা ল্যাপটপকে আমি মূলত বলবো যে একটা পারফেক্ট ল্যাপটপ। তাছাড়া এখানে আরো নিচে সম্ভবত আরো নানা ধরনের ডিটেলস আছে এখানে। তো এখানে আরো ডিটেলস আছে, যেমন এখানে সিপিইউ ম্যানুফ্যাকচারার সিএমডি আছে, পরে এখানে আরো ইন্টেল আছে সম্ভবত, এটা আরো অন্য ল্যাপটপের ওইটা। তাছাড়া এখানে সিপিইউ স্পিড আছে, এখানে এই 2.1 গিগা হার্স। তো এই গিগা হার্সটার উপর কিন্তু সিপিইউ স্পিড কতটুকু হবে সেটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি এখানে কোর দেখতে পাচ্ছি না, কোর কোর থাকলে কোর 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 আচ্ছা কোর তো উপরে ছিল, যে কোর আমরা দেখেছিলাম যেটা মূলত ছিল মানে 5। তো কোর আই 5 মানে হচ্ছে আমি কোর বিষয়টাকে আপনারা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে যে আসলে ধরুন আপনাদের কোনো কাজ করবেন, তো এটা এটাকে যদি আপনারা মানে 5টা কোর মানে হচ্ছে ধরেন আপনি ওই ওইটাকে যদি ধরেন 2টা কোর থাকলো, 2টা কোর মানে হচ্ছে ধরেন একটা কাজ 100% কাজ সেটাকে দুই ভাগে ভাগ করবে, 2টা কোর 50-50তে ভাগ করবে। এখন যদি কোনো আপনার একটা 50% করার মতো কোনো একটা যদি কাজ করেন, ইউজ করার মতো কাজ করেন,
তাহলে কিন্তু যে কোডটা আছে ওটা কিন্তু 50%-এর টাই শুধুমাত্র ইউজ করবে, আর যে বাকি 50% আছে ওইগুলা কিন্তু ইউজ করবে না, যার কারণে আমাদের ওই 50% যেটা আছে ওইটার স্পেস কিন্তু মানে বেঁচে যাবে, যার কারণে কিন্তু আমরা আরো নানা ধরনের কাজ তখন পরিচালনা করতে পারবো, ফলে আমাদের কোনো সমস্যা হবে না। আর এরকমই কোরাই ফাইভ যদি ইউজ করেন তাহলে এটা মতো 100-কে 5 ভাগে ভাগ করবে, তো সেক্ষেত্রে মতো 20% করে আসবে, তো 20% হচ্ছে তখন এক একটা কাজের জন্য ইউজ করা হবে, ফলে আমাদের যে 80% আছে ওগুলো কিন্তু বেঁচে যাবে। তো এই কারণে মূলত আমরা নানা ধরনের কাজ একসাথে পরিচালনা করতে পারবো। আর তাই মূলত বলা হয় যে মানে যত কোর যত বেশি হয় অত আমাদের বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়। তাই আমি বলবো যে আপনারা পারফরমেন্সের উপর ভিত্তি করে মূলত এই ধরনের ল্যাপটপ কেনার চেষ্টা করবেন। কোর আই ফাইভ মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে, 8 জিবি মিনিমাম রিকোয়ারমেন্ট, আর এসএসডি আপনারা যত ইচ্ছা অত নিতে পারেন, এটা তো ম্যাটার করে না, প্রসেসর যেটা ইচ্ছে এটা নিতে পারেন, সমস্যা না। তাহলে আজকের মতো এতটুকুই ছিল, তো এই রিকোয়ারমেন্টটি আপনাদের। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত নেটওয়ার্কিং এর একটা নতুন কোর্স স্টার্ট করতে চাচ্ছি। তো আপনারা জানেন আমাদের এথিক্যাল হ্যাকিং এর উপর অলরেডি একটা কোর্স অলরেডি চলমান আছে। তাহলে এথিক্যাল হ্যাকিং এর কোর্সের পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের আরও ডিপলি জানতে হবে। আমরা শুধুমাত্র এথিক্যাল হ্যাকিং বিষয়টা শুধু আমরা কোর্স হিসেবে না, আমরা এই পুরোটা একটা সিরিজ হিসেবেও স্টার্ট করেছি, যে এখানে আমরা মূলত এথিক্যাল হ্যাকিং এর যে যত বিষয়গুলো আছে এবং সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত এক্সপ্লেন করবো। আর তাই আমরা কাইলি লিনাক্স এর উপরে একটা কোর্স স্টার্ট করেছি এবং নেটওয়ার্কের উপরে একটা কোর্স স্টার্ট করেছি, তো দুইটা কোর্সই আমি কন্টিনিউ করবো যদি আপনার আমাকে সাপোর্ট করেন। তাহলে আমি আজকের ভিডিওতে মূলত বিভিন্ন টাইপসের নেটওয়ার্কিং এর কথা বলবো, কিন্তু তার আগে আমি কোর্সটায় আমরা কী কী রেখেছি সেগুলো আমি দেখে দিতে চাই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা নাম দিয়েছে আমি মূলত মাস্টারিং নেটওয়ার্কিং ফ্রম ফান্ডামেন্টাল টু অ্যাডভান্স, আর এই কোর্সটার নাম, তার সেখানে 8টা মডিউল থাকবে এবং এই 8টা মডিউলে আমি নেটওয়ার্কিং এর সব কিছু কভার করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে এই কোর্সে একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমরা কোর্সটা শেষ করলে আমরা এখানে প্র্যাকটিক্যাল ল্যাবস এবং প্রজেক্ট থাকবে এই কোর্সটার শেষে, এবং একটা সার্টিফিকেশনও থাকবে এই কোর্সটা যারা কমপ্লিট করবে, সবগুলো ভিডিও যারা দেখবে এবং যারা এই ল্যাব প্র্যাকটিক্যাল এক্সামটাও মানে কন্টিনিউ করবে। তাহলে চলুন আমরা এখন আর কথা না বলে আমরা আজকের ভিডিও অর্থাৎ আমরা টাইপস অফ নেটওয়ার্কিংয়ে স্টার্ট করি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্লাইডে চলে এসেছি। তাহলে এখন আমরা যদি বলি কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কটি কী, আসলে কম্পিউটার নেটওয়ার্কটা মূলত হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক যে সিস্টেম যেটা মূলত বিভিন্ন আলাদা কম্পিউটারকে কানেক্ট করে, যে যার ফলে তারা ইনফরমেশান শেয়ার করতে পারে এবং রিসোর্স শেয়ার করতে পারে। তো এটাই মূলত হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কিং এর বেসিক একটা সংজ্ঞা। আর বিভিন্ন ধরনের এরকম কম্পিউটার নেটওয়ার্কিং রয়েছে, যেমন আমি এখানে যদি বলি এখানে আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়্যান। তাহলে আমি পরবর্তী বিষয়টা যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে স্লাইডগুলো এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমার যে কোর্সের যে ডিটেলস অর্থাৎ কোন ক্লাস কোন মডিউলে কীভাবে হবে সেটাও আপনারা ডিসক্রিপশন বক্সে PDF আকারে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপসের নেটওয়ার্ক আছে। তাহলে আমি এখন আমার প্রথম টাইপের নেটওয়ার্কে চলে যাচ্ছি, তো সেটা হচ্ছে মতো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ফ্যান। তো প্যান হচ্ছে প্রত্যেক জনের যে মোবাইল আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, প্রত্যেক জনের মোবাইলই হচ্ছে এক একটা প্যান, মানে প্রত্যেক জনের মোবাইলই মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে, কারণ প্রত্যেকটা মোবাইল কম্পিউটারে কী আছে, ব্লুটুথ আছে। তো এই ব্লুটুথ দ্বারাই আমরা যখন একটা মোবাইলকে আরেকটা মোবাইলের সাথে কানেক্ট করি, তো যখন যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে আমরা মূলত বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। আর এটা যদি রেঞ্জ বলি তাহলে এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 মিটার, আর যেটা আপনারা বুঝতেই পারেন আমাদের ব্লুটুথ রেঞ্জ থেকে। তাহলে আমরা পরবর্তী নেটওয়ার্কে যদি বলি, পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। তো যারা ওয়াইফাই ব্যবহার করেন এবং ল্যানের নাম শুনে নিয়ে এরকম মানুষ পাওয়া বিরল, মানে সম্ভবই না এক কথায়। তো ল্যানটা মূলত হচ্ছে এক কথায় ওয়াইফাই, কারণ ল্যানটা কি, ল্যানটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের কম্পিউটার এবং মোবাইল বা যে কোনো ধরনের ডিভাইসকে একটা অপরটার সাথে কানেক্ট করে। আমরা জানি ব্লুটুথ দ্বারাও কানেক্ট করা যায়, কিন্তু সেটার রেঞ্জ এরকম হয় না এবং সেটা দ্বারা তো ইন্টারনেট ব্যবহার করাও পসিবল সম্ভব না। তাহলে চলুন আমরা এখন এটার আরও অনেক বিষয়গুলো আছে, যেমন ল্যান কম্প্রেসেস টু অর মোর কম্পিউটার্স কানেক্টেড ওভার এ সার্ভার। তো ব্লুটুথ কিন্তু আমাদের কোনো সার্ভারের উপর কানেক্ট করে না, কিন্তু ওয়াইফাই আমাদের একটা সার্ভারে কানেক্ট করে, অর্থাৎ আমরা যেটাকে পরবর্তীতে আমি একটু পরে দেখতে যাচ্ছি ওই সার্ভারটা, তো এটাই মূলত হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর
যে আমাদের প্যান এবং ল্যানের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে প্যানটা কিন্তু আমরা মূলত নির্দিষ্ট কোনো পাথ দিয়ে বা নির্দিষ্ট কোনো ওয়েব দিয়ে কানেক্ট করে না, এটা মূলত পার্সোনালি কানেক্ট করে। কিন্তু ল্যান হচ্ছে মূলত এখানে একটা কমন কমিউনিকেশন পাথ তৈরি করে এবং বিভিন্ন ধরনের লিমিটেড এরিয়া থাকে, মানে একটা লিমিটেড এরিয়ার মধ্যে আপনারা সবাই জানেন যে ওয়াইফাই একটা লিমিটেড এরিয়ার মধ্যে একটা প্রপার কমিউনিকেশন এবং ডাটা ট্রান্সফারের একটা পাথ তৈরি করে ইন্টারনেট আর আমাদের কম্পিউটার এবং ইয়ার মাধ্যমে। তাহলে যত আমরা সামনে যাবো তত বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন এখানে আরও আছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক স্ক্যান, তো এটা তো ইম্পর্টেন্ট না, কারণ আপনারা সচরাচর এরকম ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক দেখবেন না আপনাদের আশেপাশে। কিন্তু বড় বড় কোম্পানিতে কিংবা বড় বড় বিল্ডিংয়ে সাধারণত ল্যানের পরিবর্তে এই ম্যানটা বা ক্যান ইউজ করা হয়। ক্যান ইউজ করা ম্যানটা পুরো একটা শহরে ইউজ করা হয়, কিন্তু ক্যানটা সাধারণত বড় বড় অফিস আদালতে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কে ইউজ করা হয়। তো এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা মূলত 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার লং রেঞ্জ হতে পারে এবং এটা এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্কই, শুধু রেঞ্জটা অনেক বেশি থাকে এবং এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মতো না, মানে তো হেভি না। তো এটা মূলত বিভিন্ন ল্যান্ডকে, এবং আগে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম প্যান ল্যান্ড, সেগুলোকে মূলত প্যান না শুধু ল্যান্ডকে, বিভিন্ন প্রকার ল্যান্ডকে মূলত এই ক্যান কানেক্ট করে। তাহলে আমরা যদি পরবর্তী বিষয়ে যাই, সেটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে ল্যানের মতোই, কিন্তু সেটা ওয়েন থেকে শুরু করতো। আপনার আমি জানি এখন আমরা ওয়েনে আসিনি, আমরা একটু পরে আসবো। ওয়েনটা হচ্ছে মতো ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখন ওয়েনটা হচ্ছে মূলত পুরো বিশ্বের যে ইন্টারনেট কানেকশন সেটা সেটা হচ্ছে মতো ওয়েন। তো এখন ওয়েন থেকে যদি ছোট কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ম্যান, এবং ল্যান থেকে বড় সেটা হচ্ছে ম্যান। তো এই ওয়েন দা ম্যানও কিন্তু আমরা সাধারণত বড় বড় শহরে এই ম্যানটা দেখে থাকি, যদিও আমরা দেখি না, মানে আমাদের সার্ভিস প্রোভাইডাররা মূলত এই ম্যানের একটা অংশ, আমরা যাদের কাছ থেকে ইন্টারনেট নিই। তো এটা রেঞ্জ মূলত 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে আপনার এখানে চিত্রের মাধ্যমে এখানে দেখতেই পাচ্ছেন যে যে ম্যান কিন্তু মূলত বিভিন্ন ধরনের কলেজ আদালত যা আমরা যে বড় বড় অফিস থাকে সেগুলোকে মূলত কানেক্ট করে ম্যানই। তাহলে আমরা যদি পঞ্চম বিষয়টা, যে পঞ্চমটা হচ্ছে মতো ওয়েন বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে আমরা মূলত ইন্টারনেটই বলতে পারি, কারণ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ অনেক বেশি থাকে এবং বুঝতেই পারছেন পুরো পৃথিবীটার রেঞ্জ। আর এই ওয়াইড এরিয়া রেঞ্জের মাধ্যমে কিন্তু সব ধরনের যে ল্যান এবং ম্যান আছে সেগুলো সবগুলোকেই মূলত কিন্তু ওয়েন বা ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্কে কানেক্ট করে। আর এটার রেঞ্জ 50 কিলোমিটার থেকে সবসময় বেশি হবে, 50 কিলোমিটার থেকে কম হবে না, কারণ বুঝতেই পারছেন মানে বিভিন্ন প্রকার ওয়েন যেগুলো আছে সেগুলোর রেঞ্জ কিন্তু আরও অনেক বেশি হতে পারে, আর এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকার ল্যান্ডকে যেটা কানেক্ট করছে সার্ভারের মাধ্যমে, আর সেটাই মূলত ওয়েন বা পুরো ওভারঅল বিষয়টাকে মূলত ওয়েন বা ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক করা। তাহলে আমরা সাধারণত বেসিক টাইপ হিসেবে আমরা 5 প্রকার টাইপের নেটওয়ার্ক আমরা করে থাকি, কিন্তু তাছাড়া এগুলো ছাড়াও আরও কিছু নেটওয়ার্ক টাইপ আছে যেগুলো আমাদের জানার দরকার। তো এই আরও কিছু নেটওয়ার্ক টাইপ জানার আগে এখানে আপনার এখানে ওভারঅল যদি কম্পারিজন দেখেন তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্যানের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 মিটার, তো এখানে ল্যানের ক্ষেত্রে 2 কিলোমিটার, ক্যানের ক্ষেত্রে 1 থেকে 5 কিলোমিটার, ম্যানের ক্ষেত্রে 5 থেকে 50, আর ওয়াইনের ক্ষেত্রে 50 কিলোমিটার। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুর উপর একটা ওভারঅল কম্পারিজন দেওয়া আছে। তাহলে এই কম্পারিজনটা মূলত দেখলে আপনারা এই 5টা নেটওয়ার্কের সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কস্ট লো, ভেরি লো কস্ট, মডারেট হাই, মেনটেন্যান্স ইজি, এখানে ওনারশিপ দেখতে পাচ্ছেন প্রাইভেট প্রাইভেট। তো আমরা এখনও আমরা শুধুমাত্র এখন যে মানে নেটওয়ার্কিংয়ের মূল বেসিক অর্থাৎ টাইপ নেটওয়ার্কে স্টার্ট করেছি, আমরা পাবলিক কিংবা প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে আমরা এখনও কোনো কথা বলি নাই। কিন্তু আপনারা জেনে রাখুন যে এই প্রথম তিনটা যেটা অর্থাৎ প্যান ল্যান ক্যান এগুলো হচ্ছে প্রাইভেট, আর পরের দুইটা যেটা এগুলো হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পাবলিক এবং প্রাইভেট এই দুই নেটওয়ার্কের মেইন পার্থক্যটা জানবো। তবে আমি মনে হয় আপনারা এখান থেকে কম্পারিজন থেকে সহজে বুঝতে পারবেন যে এটা কেন পাবলিক এবং এটা কেন প্রাইভেট। তাহলে আমার যখন আরও কিছু নেটওয়ার্ক টাইপ আছে যেগুলো আমাদের অল্প হলেও জানা দরকার হবে। তো আদার নেটওয়ার্ক টাইপগুলোর মধ্যে হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, ডব্লিউ ল্যান, তাছাড়া আছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা স্যান, সিস্টেম এরিয়া নেটওয়ার্ক স্যান, প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক পোল্যান্ড,
এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক ইপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন, হোম এরিয়া নেটওয়ার্ক হ্যান। তাহলে আমরা চলুন এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি শুধুমাত্র পরে এক্সপ্লেন করছি। যেমন তাহলে আমরা যদি এখন WLAN এর কথা বলি, তো WLAN টা হচ্ছে মানে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা একটু আগে ল্যানের কথা জেনেছিলাম, তো ল্যানটা মূলত হচ্ছে মানে আমরা কেবল দিয়ে সেটা যুক্ত করতে পারি, কিন্তু আর ওয়েলেন যেটা এটাকে মূলত কেবল ছাড়াই যুক্ত করা যায়। যেমন ওয়াইফাই আপনারা সবাই জানেন, ওয়াইফাই দ্বারা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ মোবাইল কানেক্ট করতে পারি, কিন্তু সেখানে কোনো ওয়াইলেস মানে তারের দরকার হয় না। এটাকে মূলত ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওলাইন বলা হয়। তো এখন পরবর্তী সেকেন্ড টাইপ হচ্ছে মূলত স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা সেন। তো এই বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড, তাই আমি এগুলো এখান থেকে ডিলেট করছি, না হলে আপনারা ডিলেটটি বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। তো সেন ইজ এ টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইজ হাই স্পিড অ্যান্ড কানেক্ট গ্রুপ অফ স্টোরেজ ডিভাইসেস অফ সিভিল সার্ভার। অর্থাৎ এটা মূলত বিভিন্ন সার্ভারে স্টোরেজ ডিভাইসকে কানেক্ট করে, বা আপনারা বলতে পারেন বিভিন্ন সার্ভারকেও কানেক্ট করে। তো এই ধরনের নেটওয়ার্ক আমরা মূলত সচরাচর দেখি থাকি না। এটা মূলত যারা আমাদের সার্ভিস প্রোভাইড করে বা সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা মূলত এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্ককে পরিচিত, বা আপনার তাদের কোম্পানির অফিসে গেলে এই ধরনের নেটওয়ার্ক দেখতে পারেন। মানে এই ধরনের নেটওয়ার্ক কিন্তু ল্যান বা ওয়েনের উপর ডিপেন্ড করে না। ইনস্টিটাই স্যান্ড মুভস দ্য স্টোরেজ রিসোর্সেস ফ্রম দ্য নেটওয়ার্ক অ্যান্ড ইটস হাই পাওয়ার নেটওয়ার্ক। মানে এটা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে থেকে মধ্যে রিসোর্সগুলোকে আনানোর কাজ করে থাকে, এবং এটা শক্তিশালী একটা নেটওয়ার্ক। তো এটা মূলত দেখতে পাচ্ছেন অ্যাসেসড বাই এ নেটওয়ার্ক অফ সার্ভার। তো এটা মূলত যারা সার্ভার পরিচালনা করে তারা মূলত এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে। ফলে তৃতীয় হচ্ছে মূলত প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক অফ পোল্যান্ড। তো আপনার কমেন্ট সেকশনে জানান যারা যারা এই নেটওয়ার্কের নাম আজ পর্যন্ত শুনেন নাই, মাত্র শুনলেন তারা। তো এখন আমি যদি বলি পোল্যান্ডটা কি, তো পোল্যান্ড ইজ এ টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইজ অ্যান অল্টারনেটিভ টু এ ল্যান। মানে ল্যানের অল্টারনেটিভ, মানে পোল্যান্ড ইউজেস অপটিক্যাল স্প্লিটার্স টু স্প্লিট অ্যান অপটিমাল সিগনাল ফ্রম এ সিগনাল স্ট্যান্ড স্ট্র্যান্ড অফ সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার টু মাল্টিপল সিগনালস টু ডিস্ট্রিবিউট ইউজার্স অ্যান্ড ডিভাইস। ইন শর্ট পোল্যান্ড ইজ এ পয়েন্ট অফ মাল্টি পয়েন্ট ল্যান আর্কিটেকচার। তো আমি জানি আপনারা এগুলো লিডিং করে কিছু বুঝতে পারেনি, তো চলুন আমরা চিঠির মাধ্যমে দেখে নিই। তাহলে এখানে চিঠির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আছে কি একটা কোর সুইচ। তো আমরা সুইচ কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর এখানে আছে একটা ওএনটি, তো এখানে আছে অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবার এখানে ওএনটি এবং ওয়ার্ক স্টেশনের মধ্যে ক্লিক করছে আর কানেক্ট করছে, এবং এখানে মূলত কি সিগন্যাল প্রেরণ করছে। তো এই সিগন্যালটা যে প্রেরণ করছে এটাকে মূলত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয়েছে এখানে এই কোর সুইচ থেকে এই ওয়ার্ক স্টেশনের মধ্যে। আর এই মূলত যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেটাকে মূলত আমরা এখন মানে পোলেন বলছি, বা প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক। কারণ এখানে কিন্তু মূলত ডিরেক্ট আমরা এই সুইচের সাথে ওয়ার্ক স্টেশন বা ওয়েন্টের কানেক্ট করিনি, আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ফর্মাল যেমন ওএলটি ইউজ করেছি এবং বিভিন্ন যে সুইচ আছে ফিল্টার আছে এগুলো ইউজ করে আমরা কিন্তু এটাকে ওয়ার্ক স্টেশনের সাথে কানেক্ট করেছি। তো এটাও মূলত আপনারা সাধারণত দেখবেন না, এটা মূলত সার্ভিস প্রোভাইডাররাই মূলত এগুলো ইউজ করে থাকে। তাহলে এখন আমাদের চতুর্থ বিষয়টা যাই, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক, তো ইপিএন। তাহলে আবার কমেন্ট করে জানতে পারেন কারা এই নামটা প্রথমবার শুনলেন। তাহলে এই ইপিএনটা মূলত হচ্ছে এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক, কারণ দেখতে পাচ্ছেন এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক। এটা মূলত বিভিন্ন কোম্পানি বিজনেসের ক্ষেত্রে মূলত তারা প্রাইভেটলি এগুলো ব্যবহার করে। যেমন আপনার একটা কোম্পানি আছে যেমন অ্যাপল তো আর জানার যে কোনো ধরনের ইন্টারনেট ইউজ করতে পারে না। তো তারা কী করে, তারা মূলত ইউজ করে এই এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক। তো চিত্রের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন তারা ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ডিরেক্টলি লাইন নিয়ে তারা মূলত এই ইপিএনের মাধ্যমে তারা মূলত তাদের সব কাজ পরিচালনা করে থাকে। তাহলে আমরা যদি পঞ্চম বিষয়টা যাই, তা সেটা হচ্ছে সবচেয়ে ফেমাস। আপনারা যারা নাম শুনেননি মানে আপনারা নাম শুনেননি এমন মানে মানুষ হওয়া বিরল। তো ভিপিএনটা কি, ফুল মিনিং? আপনারা সবাই ভিপিএন ইউজ করেন, তো সব ফুল মিনিং বলতে পারেন না, এটা হবে না। তো কমেন্ট সেকশনে জানান ভিপিএনের ফুল মিনিং। তো এটা ভিপিএনের ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা কি, আমার মতো ভার্চুয়ালি একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করবো, মানে নামের মতো কাম কাজ সেরকম হয়। তো এখানে যদি আমরা চিত্রের মধ্যে দেখি, আমরা এখানে সংজ্ঞায় না যাই, তো এখানে দেখতে পাচ্ছেন হোম ইউজার, রিমোট ওয়ার্কার, রিমোট ওয়ার্কার। মানে এখানে হচ্ছে সব ধরনের ইউজার, যে কোনো ধরনের ইউজার মূলত ইন্টারনেটের মাধ্যমে মানে ভিপিএনের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ওয়াল। তো এখন ফায়ার ওয়ালটা কি, তো ফায়ার ওয়ালটা হচ্ছে মূলত কম্পিউটারে একটা প্রোটেকশন। তো আপনার যে কম্পিউটার আছে, হ্যাকাররা কিন্তু চাইলে আপনার কম্পিউটারে অ্যাটাক করতে পারে না। কেন পারে না, কারণ আপনার কম্পিউটার আছে কি ফায়ার ওয়াল। তো এই ফায়ার ওয়ালটাই মূলত
আমাদের কম্পিউটারকে বিভিন্ন হ্যাকারে এবং বাইরে আক্রমণ থেকে রক্ষা করে। তো এই ভিপিএনটা মূলত ফায়ারওয়ালের সাথে কানেক্ট থাকে, তারপর এখান থেকে মূলত এটা অফিস ফাইল সার্ভার এবং ইন্টারনেটের মাধ্যমে ভিপিএনটা যুক্ত করে। তাহলে আমাদের এখন লাস্ট সম্ভবত এটা 6 নম্বর, সেটা হচ্ছে হোম এরিয়া নেটওয়ার্ক বা হ্যান। তো এখানে যদি আমি একটু রিডিং করি, যেখানে মেনি অফ হাউসেস মাইট হ্যাভ মোর দেন ওয়ান কম্পিউটার টু ইন্টারলোকেট দোজ কম্পিউটার্স অ্যান্ড উইথ আদার পেরিফেরাল ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক শুড বি এস্টাবলিশ সিমিলার টু লোকাল নেটওয়ার্ক। মানে এটা হচ্ছে যে আমরা একটা ল্যানের মাধ্যমে, তো আমাদের ঘরে যদি অনেকগুলি কম্পিউটার থাকে, অনেকগুলো ল্যাপটপ থাকে, অনেকগুলো ইয়া থাকে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো কানেক্ট করা একটু কঠিন হয়ে যায়, বা ইন্টারনেট মানে সবাইকে ভালোভাবে প্রোভাইড করা কিন্তু কঠিন হয়ে যায়। তো সেই সমস্যার সমাধানের জন্য আছে মূলত কি হোম এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট বাড়িতে আমরা নির্দিষ্ট কিছু ডিভাইস কানেক্ট করার জন্য আমরা একটু বড় ধরনের রাউটার এবং বা ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করবে তাদের কাছ থেকে আমরা হ্যান ইউজ করতে পারি, যেটা আমাদের মূলত এই এক ধরনের ওয়্যারলেস কানেকশানই, কিন্তু এটা মূলত সাধারণ ল্যান থেকে বেশি পাওয়ারফুল থাকে। তো আশা করি সাধারণ ধারণা থেকে জিনিসটা বুঝতে পেরেছেন। অবশ্য আমি জানি না আমি আপনাদের ভালোভাবে বুঝতে পেরেছি কিনা, কিন্তু আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি এটা মূলত বেসিক লেভেলের এক্সপ্লেনেশন, আর শেষে যেই 6টা আছে এগুলো মূলত হ্যাকিং এর ক্ষেত্রে আমাদের তেমন দরকার হবে না। প্রথম 5টা যেগুলো আছে, যেটা আমি মূলত দেখিয়েছিলাম প্রথম 5টা, সেই 5টা মূলত আপনাদের হ্যাকিং এর জন্য ইম্পর্টেন্ট হবে। এবং এখানে যে কম্পারিজনটা আছে, তো এগুলো মূলত আপনাদের আগে কিছু না বুঝলে শুধুমাত্র যদি কম্পারিজনটা পড়েন তাহলে আপনারা এই 5টা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার থাকবেন। তো আজকে মূলত আমরা এই 5টা বিষয়ে ট্যাক্স সম্পর্কে জানলাম, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে আর কথা বলছি না তাই। তো ভিডিও শেষ করার আগে আপনার চাকরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তাহলে এক্সারসাইজ থাকবে শেষে, কিছু এক্সারসাইজগুলো করবেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার ক্রিকেট আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আজকের ভিডিওতে মূলত আমরা নেটওয়ার্ক হ্যাকিং এর কোর্সের চতুর্থ ভিডিওতে মূলত আমরা যে বিভিন্ন ওএসআই মডেল আছে নেটওয়ার্কিং এর বিভিন্ন মডেলের মধ্যে ওএসআই মডেল হচ্ছে একটা মডেল, তো যেটা মূলত আমরা বর্তমান সময় এটা সব বেশি ব্যবহার করে থাকি। তো হ্যাকিং করার জন্য নেটওয়ার্কের আমাদের নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার সম্পর্কে জানতে হবে, আর তাই আমি মূলত এই ওএসআই লেয়ার নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই নতুন একটা ভিডিও আপলোড করার জন্য। তাহলে চল আজকে পার্ট 4 নেটওয়ার্কিং কোর্স নেটওয়ার্ক হ্যাকিং এর কোর্সের ভিডিওটি আমরা স্টার্ট করি। তাহলে আমাদের আজকে আমরা ওএসআই মডেল নিয়ে আলোচনা করব। তো আমি আগের ভিডিওতে সাধারণত ওএসআই মডেলের কিছু সাধারণ বিষয়, যে 7টা লেয়ার দিয়ে ওএসআই মডেল তৈরি হয়, প্রথম লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তারপর ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তো এগুলো নিয়ে আমি আগে মোটামুটি একটা স্বাভাবিক সাধারণ একটা আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিও তার মধ্যে একদম বিস্তারিতভাবে ওএসআই লেয়ার সম্পর্কে জানবো। তাহলে আমরা যদি ওএসআই লেয়ারটার কথা বলি, তো এই লেয়ারটাকে আমার মধ্যে একটা পিরামিডের সাথে কম্পারিজন করতে পারি। তো এর মধ্যে নিচে যারা থাকে তারা হচ্ছে মূলত নিচ থেকে উপরে, মূলত আমরা ধরেন কি যদি দেখুন ডাটা রিসিভ করে তাহলে তা মূলত এই নিচ থেকে উপর পর্যন্ত আমাদের মানে ফরম্যাটটা ফলো করে, অর্থাৎ যারা ডাটা রিসিভ করবে তার প্রথমে ফিজিক্যাল লেয়ারের সংস্পর্শে আসবে, মানে ফিজিক্যাল লেয়ার দ্বারা মানে ডাটা রিসিভ করবে, তারপর ডাটা লিঙ্ক লেয়ার, তারপরে নেটওয়ার্কিং লেয়ার, এভাবে আস্তে আস্তে তার অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যাবে। আর সেন্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম অপোজিট, অর্থাৎ সেন্ডার সাধারণত অ্যাপ্লিকেশন লেয়ার ব্যবহার করে প্রথম কাজটা করে থাকে এবং সর্বশেষ লেয়ারটা মূলত ফিজিক্যাল লেয়ারটা ব্যবহার করে। তো এখানে আমাদের যে প্রথম 3টা লেয়ার আছে, যেটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টা হচ্ছে সফটওয়্যার লেয়ার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই 3টাই কিন্তু সফটওয়্যার বেস। তো আর এইখানে যে ট্রান্সপোর্ট লেয়ারটা আছে, তো এটাকে মূলত ওএসআই লেয়ারে হার্ড বলা হয়। তো কেন বলা হয় আমি সেটা একটু পরে বিস্তারিত যখন আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন। আর শেষের 3টা লেয়ার, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলো হচ্ছে হার্ডওয়্যার লেয়ার, কারণ এগুলোতে হার্ডওয়্যারের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার আছে। তাহলে আমরা এখন যদি প্রথম লেয়ার অর্থাৎ ফিজিক্যাল লেয়ারের কথা বলি, তো ফিজিক্যাল লেয়ারের ফাংশনের কথা বললে প্রথমে এর কাজের মধ্যে কিছু আছে, যেমন ট্রান্সমিট র বিট স্ট্রিম ওভার এ ফিজিক্যাল মিডিয়াম লাইক ক্যাবলস, ফাইবার অপটিক্স, মানে এটা কিন্তু আমাদের ট্রান্সমিট র, মানে এটা আমাদের মতো ডাটা ট্রান্সফার করে ক্যাবল ফাইবার অপটিক দ্বারা। তো ডিলস উইথ হার্ডওয়্যার কানেকশনস অ্যান্ড সিগনাল ট্রান্সমিট, মানে এটা আমাদের সিগনাল ট্রান্সমিট করে এবং হার্ডওয়্যার কানেকশনের দিকে মানে ফিজিক্যাল লেয়ারটা মতো কাজ করে থাকে এই কাজটা। তো স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারফেসেস অ্যান্ড মিডিয়াস, মানে মিডিয়া এবং বিভিন্ন যে মিডিয়ার ফিজিক্যাল ইন্টারফেস
সেটার কার্যপ্রণালী মূলত আমাদের ফিজিক্যাল লেয়ার দ্বারা সম্পাদিত হয়। পাশাপাশি ডাটা এনকোডিং ডিকোডিং বা সিগন্যালিং যেটা আছে, অর্থাৎ ডাটা এনকোডিংটা কি, তো ডাটা এনকোডিংটা হচ্ছে মূলত ডাটা যেন চুরি না হয়ে যায় বা ক্র্যাক না হয়ে যায়, তো সেটা রোধ করার জন্য ডাটাকে এনকোড করা হয়। তো এটাকে মূলত এখানে বলা হচ্ছে ডাটা এনকোডিং। তো এটা মূলত এটা এটা মূলত ফিজিক্যাল লেয়ারটা মূলত এই কাজটা করে থাকে। তাহলে এইটার এই বিভিন্ন প্রোটোকলস এবং স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, তো প্রথমে যদি বলি প্রোটোকলসটা কি, তো প্রোটোকলসটা হচ্ছে একটা নিয়ম যার দ্বারা মানে একটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কানেক্ট করে বা ডাটা ট্রান্সফার করে থাকে। যেমন আমি যদি বলি তো HTTP, তো এটা কি একটা, এটা হচ্ছে মূলত একটা প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। তো এরকমই কিছু প্রোটোকল আছে, তো সেগুলো এই স্ট্যান্ডার্ড আছে আমাদের ফিজিক্যাল লেয়ারে। তো সেগুলো হচ্ছে ইথারনেট, যেটার IE হচ্ছে 802.3, তাছাড়া আছে USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস, ব্লুটুথ, RS-232, তো এটা মূলত আমরা সচরাচর ব্যবহার করি না। তাছাড়া আছে DSL বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই মূলত আমাদের ফিজিক্যাল লেয়ার এবং এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। তো এগুলো আপনারা এখন জেনে রাখবেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে হ্যাকিং করার জন্য আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করাবো তখন সেগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে আমাদের দ্বিতীয় লেয়ারটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। তো ডাটা লিঙ্ক লেয়ারটা কি, ডাটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে মূলত এখানে আমাদের প্রোভাইড নোড টু নোড ডাটা ট্রান্সফার বিটুইন এ লিঙ্ক টু ডিরেক্টলি কানেক্টেড নোডস। তো নোডসটা কি, এটা মূলত আমি সম্ভবত দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এটা মূলত নোডের নোড থেকে নোডে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে মূলত ডাটা লিঙ্ক লেয়ারটা ব্যবহার করা হয়। তাহলে এটা কি আছো, আরো কাজ হচ্ছে কি, ডিটেক্স অ্যান্ড পসিবলি কারেক্ট ইরো দ্যাট মে অকার ইন ফিজিক্যাল লেয়ার, মানে ফিজিক্যাল লেয়ারে কিছু ইরো সম্পাদিত হতে পারে সেগুলোকে কারেক্ট করে মূলত ডাটা লিঙ্ক লেয়ার। তো এটা মূলত দুইটা সাব লেয়ারে বিভক্ত, প্রথমটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা LLC, আরেকটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা MAC। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল MAC, এটা নিয়ে অলরেডি আরেকটা ভিডিও আমি আপলোড করবো, তাই এখন চিন্তা করার কিছু নেই। তাহলে আমি যদি বলি এখন LLCটা কি, তো LLC হচ্ছে ম্যানেজ ফ্রেম সিঙ্ক্রোনাইজেশন ফ্লো কন্ট্রোল এরর চেকিং। তো এটা মূলত আমাদের ভুল টুল শুধরাই, বুঝতে পেরেছেন যে লজিক্যাল লিঙ্ক অর্থাৎ লজিক্যাল মানে যুক্তিসঙ্গত যেসব বিষয়গুলো আছে প্রত্যেকটাই কিন্তু মূলত এই LLCটা কন্ট্রোল করে থাকে। আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাকটা মূলত কীভাবে অন্য নেটওয়ার্কের অ্যাক্সেস গেইন করবে, কীভাবে অন্য নেটওয়ার্ক থেকে ডাটা ট্রান্সফার করবে, এটার পারমিশনটা কীভাবে ট্রান্সমিট করবে, সেটা মূলত আমাদের এই ম্যাক বা এই সাব লেয়ারটা মানে করে থাকে, এই কাজটা করে থাকে। তাহলে আমাদের থার্ড লেয়ারটা, আমরা থার্ড লেয়ার যাওয়ার আগে এখানে এর কিছু প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড আছে। তো প্রোটোকল স্ট্যান্ডার্ড হচ্ছে ইথারনেট, তারপর হচ্ছে IE হচ্ছে 802.3, তাছাড়া এটা মূলত PPP, যেটা মূলত পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বলা হয়, কারণ এটা মূলত জানেন যে নোড টু নোড ডাটা ট্রান্সফার করে, তাই এটাকে PPP বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বলা হয়। তাছাড়া হচ্ছে ফ্রেম রিলে, তো ফ্রেম রিলেটা মূলত কি, ফ্রেম রিলেটাই যে এখানে আমি দেখিয়েছি, তো এটা মূলত একটু উচ্চ লেভেলের বিষয়, তাই আমি ফ্রেম রিলে নিয়ে এরকম কথা বলছি না এখন। শুধু আপনার চিত্রটা দেখে রাখবেন যে এখানে DT আপনার DC আছে, এগুলোর মতো কানেক্ট করে যে প্রক্রিয়া সেটাকে মূলত বলা হয় ফ্রেম রিলে। তো এই ফ্রেম রিলে নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ভালো আলোচনা করবো। তাছাড়া আছে ম্যাক অ্যাড্রেস, তো আমি আগেই বলেছি যে ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে ভালো করে ভিডিও আপলোড করবো IP অ্যাড্রেসের কোনো ভিডিওতে। তাছাড়া এখানে আছে HTLC বা হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল, তো এটাও আমরা হায়ার ক্লাসে জানতে পারবেন। তাহলে আমি এখন যদি তৃতীয় লেয়ারের কথা চাই, তাহলে সেটা হচ্ছে মূলত নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারটা কি, এটা হচ্ছে ম্যানেজেস ডিভাইসেস অ্যাড্রেসিং ট্র্যাকস অফ লোকেশন অফ ডিভাইসেস অন দ্য নেটওয়ার্ক, মানে এটা কি ডিভাইসগুলোকে অ্যাড্রেস করে এবং সেটার লোকেশনটা ট্র্যাক করে আর কি। ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে টু মুভ ডাটা ফ্রম দ্য প্লেস, মানে রুটিং। তো এটা মতো যে একটা ডাটাকে আরেকটা ডিভাইসে স্থানান্তর কিভাবে করা যায়, এটা বেস্ট রুট যেটা আছে আর সেটা মূলত আইডেন্টিফাই করে যে বেস্ট রুটটা কোনটা হতে পারে। তো এটা এই প্রক্রিয়াটাকে মতো রুটিংও বলা হয় বা রাউটিং বলা হয়। হ্যান্ডেলস প্যাকেট ফরওয়ার্ডিং ইনক্লুডিং রাউটিং ও ইন্টারমিডিয়েট রুটস, মানে আমরা যে ডাটাগুলোকে আমরা যে ট্রান্সফার করবো আরেকটা কম্পিউটারে কিংবা আরেকটা কোনো জায়গায়, তো সেটাকে মতো আমরা ইন্টারনেটে জানি যে ইন্টারনেটটাকে কিন্তু প্যাকেট হিসেবে স্থানান্তরিত হয়। তো এই প্যাকেটটাকে মূলত এটা কন্ট্রোল করে এবং যেটা যেখানে আমরা পাঠাতে যাচ্ছি সেখানে মূলত এটা সঠিকভাবে পৌঁছে দেয়। তো এটাই মূলত আমাদের নেটওয়ার্ক লেয়ারের এই কাজ। তো এটার বিভিন্ন প্রোটোকল বা স্ট্যান্ডার্ড হচ্ছে, এটা মূলত একটা IP প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। তো এটা বিভিন্ন হচ্ছে, সেটা হচ্ছে মূলত এখানে দেখতে পাচ্ছেন ICMP বা ইন্টারনেট কন্ট্রোল ম্যানেজ মেসেজ প্রোটোকল, IGMP ইন্টারনেট রুট ম্যানেজমেন্ট প্রোটোকল, RIP রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তাছাড়া এখানে আছে OSPF বা ওপেন শর্টেজ পাথ ফার্স্ট, তাছাড়া BGP বা বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এগুলো হচ্ছে মূলত এই আমাদের যে থার্ড লেয়ার অর্থাৎ যে নেটওয়ার্ক লেয়ারের মূলত প্রোটোকল স্ট্যান্ডার্ড। তো এগুলো আপনারা এখান থেকে মনে রাখতে পারেন, কারণ এগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে। তাহলে আমাদের চতুর্থ লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার, তো আমরা আগে দেখেছি এটা হচ্ছে মূলত OSI
মডেল, এটাকে হার্ট বলা হয় এবং এটা মেইন মডেল ওএসআই মডেল। তো এর কাজটা কি, এটা মধ্যে কি ইনশিওর্স কমপ্লিট ডাটা ট্রান্সফার, মানে ডাটা ট্রান্সফার আগে হয়েছে কিনা। আপনার জানেন ডাটা লিঙ্ক লেয়ারের কাজটা মূলত কি, ডাটা মূলত ট্রান্সফার করা কিংবা ডাটাকে লিঙ্ক করা। তো সেটা নিয়ে মূলত এটা এনশিওর করে যে আসলে ডাটা ট্রান্সফার হয়েছে কিনা। তাছাড়া এখানে মূলত আরো কাজ হচ্ছে যে রিলেবল ডাটা ট্রান্সফার সার্ভিসেস, মানে ডাটা ট্রান্সফার যে হবে সেটার একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া, সেটাই মূলত ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তো আপনার এখান থেকে বুঝতে পারছেন লেয়ারটার নামটাই হচ্ছে মূলত ট্রান্সপোর্ট, মানে এটা কি মূলত ডাটা ট্রান্সপোর্ট করে থাকে। তো এরও রিকোভারি, ফ্লো কন্ট্রোল, সিকোয়েন্সিং, তো এই সবগুলো কাজ মূলত ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। তাছাড়া আছে ইস্টাবলিশ, মেনটেন্স, টার্মিনেট কানেকশনস, এগুলোর মতো ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। তো এই এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আমরা যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে মূলত ডাটা ট্রান্সফারের কাজটা করে থাকি, তাই আপনারা দেখে নেবেন যে সকল ইম্পর্টেন্ট কাজই মূলত এই ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে হয়। যেমন এস্টাবলিশ, মানে ডাটা লিঙ্কের মানে যে কানেকশনটা, এটা প্রতিষ্ঠা করা, মেনটেন করা, এবং এটাকে বিভিন্ন থ্রেড আসলে সেটাকে কীভাবে এটা হ্যান্ডেল করবে সেটাকে করাও কিন্তু মূলত ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তাই এটাকে মূলত হার্ট অফ ওএসআই মডেল বলা হয়। তাছাড়া এর বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, তো এগুলো হচ্ছে মূলত টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এই টিসিপি নিয়ে আমরা সাধারণত আগের ভিডিওতে বেসিক আলোচনা করেছিলাম। তাছাড়া আছে ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তাছাড়া আছে এসসিটিপি বা স্টিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। তো এগুলো ফুল মিনিংটা আপনারা আর বিষয়টা আপনারা একটু ওয়ার্ডটা একটু মনে রাখবেন যেন আমরা পরবর্তীতে এটা আমাদের রিপিট করতে না হয়। তাছাড়া আছে কি এখানে এসপিএক্স, সিকোয়েন্স প্যাকেট এক্সচেঞ্জ, তো এটা আপনি মনে রাখবেন। তাছাড়া এখন আমরা যদি পঞ্চম লেয়ারে যাই, তো সেটার মধ্যে হচ্ছে সেশন লেয়ার। তো সেশন লেয়ারের মতো কাজটাকে ম্যানেজ সেশন বিটুইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন সেশন যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে, বিভিন্ন কাজ যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে এই সেশন লেয়ার। কন্ট্রোল দ্য ডায়ালগস কানেকশন বিটুইন কম্পিউটার্স, মানে বিভিন্ন কম্পিউটারের মধ্যে কানেকশন বা ডায়ালগ যেটাকে বলে, এই কানেকশনটাকে মতো ডায়ালগ বলা হয়। তো এটাকে মতো রক্ষা করা কার কাজ, সেশন লেয়ারের কাজ। আচ্ছা এস্টাবলিশ, ম্যানেজার্স, টার্মিনেট কানেকশন বিটুইন অ্যাপ্লিকেশন। তো আগের আগের যে আমরা যে দেখেছিলাম চতুর্থ লেয়ারে, তো সেটা কিন্তু মূলত অ্যাপ্লিকেশনের মধ্যে না, সেটা মূলত কম্পিউটার টু কম্পিউটারে। তো এটা মূলত অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটা ম্যানেজমেন্টটা করে থাকে। তো ম্যানেজার্স ডাটা এক্সচেঞ্জ, তো ডাটা এক্সচেঞ্জটা করে থাকে যেমন ডায়ালগ কন্ট্রোল। তো আমরা আগে দেখছি ডায়ালগটা কি, কম্পিউটার কম্পিউটার কানেকশন যেটা সেটাকে মূলত ডায়ালগ বলা হয়। এবং টোকেন ম্যানেজমেন্ট, তো টোকেনটা কি, তো এটা মূলত হচ্ছে টোকেনটা যে এটা কীভাবে ব্যাখ্যা করা যায় যে ধরেন একটা টোকেন, টোকেন দিয়ে আমরা কী করি, টোকেন দিয়ে আমরা যে কোনো একটা ধরেন কোনো হাই লেভেলের কোনো যেখানে পারমিশন দরকার হয়, তো সেখানে আমরা মূলত এই টোকেন দিয়ে প্রবেশ করতে পারি। তো সেই টোকেনটাই মূলত এই ম্যানেজমেন্টটা মূলত করে থাকে সেশন লেয়ার। তো সেশন লেয়ারের প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে নেট বায়োস। তো নেট বায়োসটা কি, নেটওয়ার্ক বেসিক এন্ড ইনপুট আউটপুট সিস্টেম। তো এটা মূলত আপনারা রেখে থাকবেন আগে। তো আরপিসি, আরপিসি হচ্ছে কি, রিমোট প্রডিউস সেল, প্রডিউস প্রসিডিউর সেল, এখানে আরপিসি ছবি দেওয়া আছে। এগুলোর মতো আরও অনেক ডিটেলস টপিক, কিন্তু আমরা এই কোর্সে শুধুমাত্র রুট ওয়ার্ড যেটা আমাদের না জানলে সতর্কতা আমরা শুধু শিখবো। তো তারপর আছে পিপিটিপি বা পয়েন্ট টু পয়েন্ট টিমিং প্রোটোকল। তাছাড়া আছে এসএমবি বা সার্ভিস ম্যানেজ মেসেজ ব্লক। তো এসএমবিটা মূলত এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটার ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কানেকশন, সে আমাদের এসএমবি। তাহলে আমাদের ষষ্ঠ লেয়ার অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ার, তো এটা মতো একটা ইম্পর্টেন্ট একটা লেয়ার। তো এটার মতো কি করে, ট্রান্সলেট ডাটা বিটুইন অ্যাপ্লিকেশন লেয়ার অ্যান্ড দ্য নেটওয়ার্ক ফর্মেট, মানে আমরা যতক্ষণ পর্যন্ত যে ডাটাটা আসছিল সেটা কিন্তু মতো নেটওয়ার্ক ফর্মেটে ছিল। তো এটাকে মতো অ্যাপ্লিকেশন লেয়ারে নেওয়ার জন্য এই ফর্মেটটাকে মতো ডিকোড করে থাকে বা এটাকে মতো ব্রেক করে থাকে যেন সেটা অ্যাপ্লিকেশন লেয়ার ব্যবহার করতে পারে। রেসপন্সিবল ফর ডাটা এনক্রিপশন আর ডিক্রিপশন, মানে কি ডাটা আমরা ধরেন আমরা ডাটাকে লক করি রাখি যেন এই ডাটাটা মধ্যে দিয়ে কোনো হ্যাকার যদি এটাকে চুরি করতে চায় তাহলে এটাকে না করতে পারে। তো এটাকে মতো এনক্রিপশন আর ডিক্রিপশনটা করে থাকে কি, প্রেজেন্টেশন লেয়ার। আবার লকটাকে দেয় হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ার এবং খুলেও কি আমাদের প্রেজেন্টেশন লেয়ার। তারপর হ্যান্ডেলস ডাটা কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন, মানে আমরা যখন অনেক বড় লেভেলে, অনেক হাই লেভেলে বা মানে অনেক বিস্তারিত কোনো ডাটা হয়, অনেক বেশি তথ্যমূল ডাটা হয়, তখন সেটাকে আমার মতো কম্প্রেস করতে পারি। তাহলে কম্প্রেস করলে কিন্তু আমাদের সেটা মানে লক করতে, এনক্রিপশন করতে বা ট্রান্সফার করতে সুবিধা হয়। আর তাই এই কাজটা মূলত করে থাকে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, কারণ এটা মূলত ইম্পর্টেন্ট একটা লেয়ার, কারণ এখানে মতো এই কম্প্রেশন আর ডিকম্প্রেশনটা হয়। তো আমরা চাইলে এখানে ডেটাকে আরও লং করতে পারি, লং ডেটাও সেটা করতে পারি, বাট কমপ্রেস করতে পারি এই প্রেজেন্টেশন লেয়ারের সাহায্যে। তাছাড়া এখানে এই চতুর্থ কাজটা হচ্ছে মূলত এনশিওর্স দ্য ডাটা ইজ এ ভিজিবল ফর্ম্যাট ফর দ্য অ্যাপ্লিকেশন লেয়ার, মানে এটা মূলত হচ্ছে প্রথম কাজটার মতো যে এটা অ্যাপ্লিকেশন লেয়ার যেন ব্যবহার করতে পারে বা রিড করতে পারে, তো সেটা এনশিওর করে কে, প্রেজেন্টেশন লেয়ার।
তাহলে আমাদের এর প্রোটোকলস এবং স্ট্যান্ডার্ডটা হচ্ছে SSL বা TLS, এটাকে ফান্ডামেন্টাল যদি বলি সেটা হচ্ছে সিকিউর সকেটস লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এটার মতো এক ধরনের মানে এনক্রিপশন যেটাকে বলে সেটা। তারপর এখানে JPEG ফরম্যাট বা জিপ ফরম্যাট, তো এগুলো হচ্ছে মূলত আমাদের যে ইয়ার একটা মূলত ফরম্যাট। তো এটার মধ্যে আছে কি MP3 ভিডিও আছে, MPEG ভিডিও আছে, যেমন অডিও ভিডিও ফরম্যাট যেগুলো আছে সবগুলো কিন্তু মধ্যে এই প্রোটোকলের অন্তর্ভুক্ত। তাছাড়া এখানে আছে SCII, তাছাড়া এখানে আছে ABDCIC, ক্যারেক্টার ইনকোডিং। তো ক্যারেক্টার ইনকোডিং এর পুরো একটা মানে ক্লাস আপলোড করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শর্টলি মূলত SCII টেবিলের মূলত যে ছকটা আছে ছকের ছোট্ট একটা পার্ট আমি এখানে লিখেছি, কিন্তু আপনি বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসিমেল হেক্সামেল চার, এখানে ডেসিমেল হেক্স চার, এগুলো হচ্ছে মূলত আমাদের মানে SCII টেবিল মানে SCII টেবিল। তো এটার মতো ডাটা এনকোডিং বা ক্যারেক্টার এনকোডিং এর ক্ষেত্রে এই ইয়ারটা মূলত ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে কোন লেয়ারে কোনটা ইয়া করা হয় এবং কোন লেয়ারে কোন প্রোটোকল এবং কোন স্ট্যান্ডার্ড। তো আমাদের লাস্ট লেয়ার এবং লাস্ট বিষয়টা সেটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার। তো নামটা শুনে বুঝতে পারছেন এটা মূলত আমাদের যত কাজ কারবার করেছি সবগুলোকে মূলত মানে কাজে পরিণত করে মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেট করে। তো এটা মূলত কি প্রোভাইডস নেটওয়ার্ক সার্ভিসেস টু এন্ড ইউজার্স, মানে আমরা যে মূল আমরা যে এত কিছু করলাম নেটওয়ার্কিং এ, এই এটাও তো হচ্ছে আমাদের ইন্টারফেস যেটা, কারণ আমরা ল্যাপটপে একটা ভিডিও দেখছি। তো সেটাকে মূলত আমাদের সেটা মূলত কি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, আমাদের মানে তো এন্ড ইউজারের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা মানে শো করে সেটাকে মূলত বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ইন্টারফেসেস ডিরেক্টলি উইথ এন্ড ইউজার সফটওয়্যার, মানে এন্ড ইউজার সফটওয়্যার মানে সর্বশেষ পর্যায়ে যেই মানে ইউজারটা আছে সে যেটা ব্যবহার করে সফটওয়্যার, মানে সেটাকে মতো অ্যাপ্লিকেশন লেয়ারের অন্তর্ভুক্ত থাকে। সেটা ফ্যাসিলিটেটস ইউজার ইন্টারফেস অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস। তো এই এটাই মূল অ্যাপ্লিকেশন লেয়ারটাই মূলত বিভিন্ন যে ডাটার এবং তো ইন্টারফেস শো করে এবং সেটাকে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করে থাকে, আর সেটা মতো অ্যাপ্লিকেশন লেয়ার করে থাকে। তাহলে এখন আমরা যদি অ্যাপ্লিকেশন লেয়ারের বিভিন্ন প্রোটোকলস এবং স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি, তো এর মধ্যে আছে HTTP বা HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা সিকিউর। তো আমি আগে বলেছিলাম যে HTTP হচ্ছে একটা প্রোটোকল, মানে সেটা মূলত ডাটা ট্রান্সফার ব্যবহার করা হয়। তাহলে এটা মূলত আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, কারণ আমরা যদি কোনো HTTP দিয়ে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে সেটা কিন্তু আমরা ডিরেক্টলি দেখতে পাবো। তার মানে কি এটা মূলত হচ্ছে লাস্ট লেয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে আছে কি FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাছাড়া আছে SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, DNS ডোমেন নেম সিস্টেম। তো ডোমেন DNS নিয়ে অনেক বড় ব্যাখ্যা আছে। তো এটা মূলত আমরা যদি ইউজার হই এবং আমরা কোনো ওয়েব সার্ভারে কানেক্ট করতে চাই তাহলে আমাদের মূলত মধ্যে DNSটা কাজ করে। তো এই DNS নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তাছাড়া এখানে আছে কি DHCP বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, আর আছে কি SNMP বা এটাকে বলা হয় মূলত সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো এই প্রোটোকলগুলো স্ট্যান্ডার্ডগুলো আপনারা মনে রাখবেন, তাছাড়া ডিসক্রিপশনে তো লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এগুলো মুখস্থের মতো করতে পারেন। আর আজকের মতো আমার মতো এতটুকুই জানলাম চতুর্থ ভিডিওতে। তো পঞ্চম ভিডিওতে আমরা মূলত আরও বিস্তারিত এরকম অনেক কিছু জানবো। তাহলে আজকের জন্য আমার মূলত এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি যারা এখন পর্যন্ত আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সেখানে লাইক করতে পারেন। আর এতটুকুই, আর শেষে এক্সারসাইজ থাকবে এই ইয়ার শেষে, তো এটা আমরা আপনারা করতে পারেন। তো এতটুকু আজকে মতো, থ্যাংকস ফর ওয়াচিং। সাইবার নেটওয়ার্কিং কোর্সের পঞ্চম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত TCP বা IP মডেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা মূলত OSI মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত TCP বা IP মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বলে মেইন বোর্ডমা স্টার্ট করি, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তখন স্টার্ট করলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে TCP বা IP মডেল। তো TCP বা IP মডেল বেসিকটা কি কিংবা কিটা কীভাবে কাজ করে এগুলো নিয়ে অলরেডি আমি আগে আলোচনা করা আছে, তাই আমি এখন শুধু পার্টগুলি নিয়ে আলোচনা করব। তাহলে একটু এই পার্টগুলির মধ্যে যদি আসে সেটা হচ্ছে মূলত চারটা পার্ট বেসিক্যাল, সেটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের উদাহরণ হচ্ছে মূলত HTTP, DNS, ILD, আর ট্রান্সপোর্ট লেয়ারের উদাহরণ হচ্ছে মূলত TCP, UDP, ইন্টারনেটের উদাহরণ হচ্ছে মূলত IPv6, IPv4, আর নেটওয়ার্কিংয়ের উদাহরণ নেটওয়ার্ক লেয়ারের উদাহরণ হচ্ছে মূলত ইথারনেট, ওয়্যারলেস ল্যান। এইগুলোতে আর এগুলোতে মূলত এই ধরনের লেয়ার ব্যবহার করা হয় বা এগুলো লেয়ার দিয়ে মূলত এগুলো তৈরি। তাহলে এখন আমরা চলুন এর বাকি লেয়ারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
তাহলে এখন প্রথম লেয়ারটা হচ্ছে মূলত লিঙ্ক লেয়ার বা নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। তাহলে এই নেটওয়ার্কের মেইন নেটওয়ার্কটা মূলত কি, দ্য লিঙ্ক লেয়ার রেসপন্সিবল ফর ফিজিক্যাল ট্রান্সমিশন অফ ডাটা ওভার দ্য নেটওয়ার্ক, মানে যত প্রকার ডাটা ট্রান্সমিশন হয় ফিজিক্যালি সেটা প্রত্যেকটাই হয় মূলত এই লিঙ্ক লেয়ারের মাধ্যমে, যেটা মূলত বিভিন্ন হার্ডওয়্যার রেসপেক্ট যেমন ইথারনেট, ওয়াইফাই এবং এগুলো নেটওয়ার্ক টেকনোলজির সাথে কানেক্ট থাকে এটা মূলত। এবং ফাংশনের কথা যদি বলি তাহলে এটা মূলত আমাদের যে আইপি ডাটাগ্রাম আছে সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সমিট করে থাকে। তাছাড়া এটা মূলত আমাদের এরর ডিটেকশন, অর্থাৎ যে কোনো প্রকার ভুল ভ্রান্তি কিংবা কোনো প্রকার এরর পেলে সেটা মূলত আমাদের এটা কারেকশন করে থাকে, সেটা মূলত লিঙ্ক লেয়ারটা মূলত এই কারেকশনটা করে থাকে। যেমন বিভিন্ন ধরনের আন মেকানিজম আছে, যেমন হচ্ছে মূলত এসআরসি যেটা হচ্ছে সেটা মূলত সাইক্লিক রিমাইন্ডারি চেক, এটা মূলত ডিটেক্ট করে এবং মানে সলভ করে আর কি। তাহলে এটা আসলে কি, এটা নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই, শুধু জেনে রাখুন যে এটা মূলত সলভ করে আর কি। তাহলে এখন চলুন স্টার্ট, পরে যদি আমরা যাই সেটা হচ্ছে মূলত অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে অ্যাক্সেস কন্ট্রোলটা কি করে, মূলত আমাদের যে ডাটা ট্রান্সমিট আছে এটা মূলত নেটওয়ার্কের মাধ্যমে যখন মানে ডাটা ট্রান্সমিট করে আর কি, মানে কখন ডাটা ট্রান্সমিট করতে হবে, ডিটারমাইন্স ওয়ান এ ডিভাইস ক্যান ট্রান্সমিট ডাটা ওভার দ্য নেটওয়ার্ক, সেটা মূলত নির্দিষ্ট করে হচ্ছে মূলত এই অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে সেটা মূলত ডাটা লিঙ্ক লেয়ার একটা পার্ট। তাহলে পরবর্তী লেয়ার সেটা হচ্ছে সেটা মূলত আমাদের হচ্ছে ইন্টারনেট লেয়ার। তাহলে ইন্টারনেট লেয়ার যেটা আছে সেটা মূলত আমাদের কি করে, ইন্টারনেট লেয়ার হচ্ছে মূলত হ্যান্ডেলস দ্য রাউটিং প্যাকেটস অ্যাক্রস দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক। আমরা যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক প্যাকেট পাঠাই সেটা মূলত আমাদের নিয়ন্ত্রণ করে বা হ্যান্ডেল করে সেটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনেট লিঙ্ক লেয়ার। তাহলে এটা মূলত আমাদের যে ডাটা অন্যান্য অবস্থানে বা অন্যান্য ডেস্টিনেশনে পৌঁছিয়েছে কিনা সেটা মূলত এনশিওর করে। তো এটার ফাংশনটা কীভাবে করে, এটা মূলত প্রথম হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসিং করে, অর্থাৎ প্রত্যেক ডিভাইসের কাছে আপনারা জানেন যে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে মূলত রাউটার, সেটাই মূলত করে থাকে মূলত এই ইন্টারনেট লেয়ারটা। তাছাড়া এটা মতো রাউটিং করে, অর্থাৎ মানে বেস্ট পাথ সিলেক্ট করে ডাটা ট্রাভেল করার জন্য। তাছাড়া প্যাকেজাইজেশন, অর্থাৎ মানে বড় ধরনের ডাটাকে ছোট ছোট স্মল প্যাকেটে কনভার্ট করে, সেটাই মতো এই ইন্টারনেট লিঙ্ক লেয়ারটা মতো বড় বড় ডাটাকে মানে লিঙ্ক ছোট ছোট প্যাকেটে কনভার্ট করে থাকে। এর মধ্যে বিভিন্ন প্রোটোকল আছে, সেটা হচ্ছে মূলত আইপি প্রোটোকল, আইসিএমপি প্রোটোকল, এআরপি প্রোটোকল। আচ্ছা তাহলে আমরা এখন যদি বলি আইপি ইন্টারনেট প্রোটোকল, তো এটা হচ্ছে কোর প্রোটোকল রেসপন্সিবল ফর অ্যাড্রেসিং অ্যান্ড রাউটিং প্যাকেট, রাউটিং প্যাকেট করার জন্য এটা মতো ইউজ করা হয়। তাছাড়া সেখানে মতো আইসিএমপি, এটা মতো হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের এরর মেসেজ যেমন ডেস্টিনেশন আনরিচেবল, এগুলো মূলত আমাদের আইসিএমপি সলভ করার চেষ্টা করে। তাছাড়া এখানে আছে এআরপি বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা এটা মূলত হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেসটাকে ম্যাকের সাথে কানেক্ট করে বা ম্যাপ করে আর কি। তাছাড়া পরবর্তী লেয়ারটা হচ্ছে মূলত ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে মূলত কি করে, আমাদের ট্রান্সফার করে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডাটা, ডাটা ট্রান্সফার করে। তো নাম দেখে বুঝতে পারছি এটা মূলত আমাদের ডাটা ট্রান্সফার করে, যেটা মূলত এনশিওর করে যে আমাদের ডাটা যেটা আছে সেটা মূলত পারফেক্টলি এবং কারেক্টভাবে আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে মূলত পৌঁছেছে কিনা সেটা মূলত কারেক্ট করে আর কি। তাছাড়া এখানে যদি ফাংশনের কথা বলি, তাহলে এখানে মূলত হচ্ছে মূলত সেগমেন্টেশন হয় এবং রিসেম্বল হয়, অর্থাৎ এটা মূলত বড় বড় ডাটাকে ভেঙে ছোটো ছোটো লেয়ারে পরিণত করে এবং অ্যাপ্লিকেশন লেয়ারের মানে যে ডাটাটা পাঠায় সেটা মূলত সেগমেন্ট, এটাকে মূলত রিএসেম্বল করে সেটাকে আবার ডেস্টিনেশনে পাঠায়। আচ্ছা এটা মূলত এরর হ্যান্ডেলিং, এটার মতো এরর হ্যান্ডেলিং করে থাকে। তার সাথে ফ্লো কন্ট্রোল করে, অনেক ধরনের ডাটা যখন একটা নির্দিষ্ট ডিভাইস আসবে তো সেটা যে ফ্লোটা আছে সেটা যে ধারাটা আছে সেটার মতো রক্ষা করা মূলত এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, যেমন ধারাটা মূলত বজায় রাখে এই ট্রান্সপোর্ট লেয়ার। তো ট্রান্সপোর্ট লেয়ারের পক্ষে যে প্রোটোকল আছে সেগুলো হচ্ছে মূলত টিসিপি ইউডিপি। টিসিপি ইউডিপি নিয়ে অলরেডি আলাদা ভিডিও আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। তাহলে টিসিপি হচ্ছে মূলত ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হচ্ছে মূলত আমাদের মানে একটা রিলায়েবল এবং কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন। এটা মূলত আমাদের মানে ডাটা ট্রান্সফার লেয়ার এবং বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে যে ডাটা ট্রান্সফার হয় এটা মূলত সিকিউরিটি এবং মানে ডাটা ট্রান্সফার যে হবে সেটা নিশ্চিত করে। আর ইউডিপি যেটা হচ্ছে এটা মূলত ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এটা মূলত আমাদের মানে কানেকশনলেস কমিউনিকেশন তৈরিতে, ওয়্যারলেস কমিউনিকেশন তৈরিতে ইউডিপিটা ইউজ করা হয়। এটা মূলত আমাদের যে একটা মানে দ্রুত পদ্ধতিতে আমাদের ডাটাটা ট্রান্সফার নির্দিষ্ট করে, কিন্তু এটা মতো গ্যারান্টেড থাকে না টিসিপি এর মতো। তাহলে পরবর্তী লেয়ারটা হচ্ছে মতো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এই অ্যাপ্লিকেশন লেয়ারটাই আমাদের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট লেয়ার এই ইয়াতে, কারণ আমাদের মূলত চারটা লেয়ার থাকে। তো চারটা লেয়ারের মধ্যে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা ইম্পর্টেন্ট অনেক। তাহলে চলুন দেখা যাক, যে এখানে যদি বলি দ্য অ্যাপ্লিকেশন লেয়ার ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য এন্ড ইউজার অ্যান্ড প্রোভাইডস নেটওয়ার্ক সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশন লেয়ারটাই কিন্তু আমাদের মূলত আমাদের যেই ইয়েটা আছে এই আমাদের মানে যে আমরা যখন কাউকে কোনো ডাটা ট্রান্সফার করি সেটাকে মূলত করে থাকে হচ্ছে আমাদের মূলত এই অ্যাপ্লিকেশন লেয়ার। তাই অ্যাপ্লিকেশন লেয়ারটা মূলত মানে আমাদের ইউজারটা আছে ইউজারদের কাছে মূলত ডাটা ট্রান্সফার করে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এই ফাংশনটা কীভাবে করে, ফাংশনটা করে হচ্ছে মূলত ডাটা রিপ্রেজেন্টেশন
এদের মতো ডাটা রিপ্রেজেন্ট করে, ডাটাকে মানে সাজায় একটা অর্ডারে, আসলে মতো সেশন ম্যানেজমেন্ট করে, যেমন এস্টাবলিশ করে, ম্যানেজ করে, টার্মিনেট বিভিন্ন ধরনের সেশনের মধ্যকার। আসলে প্রোটোকলের মধ্যে যদি আমি বলি, প্রোটোকলের মধ্যে আছে এখানে HTTP, HTTPS, এটা মূলত জানেন ওয়েব ব্রাউজিং এ ব্যবহার করা হয়। তাছাড়া আছে FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা মূলত ফাইল ট্রান্সফার ইউজ করা হয়। তাছাড়া আছে SMTP বা এটাকে মূলত ইমেল তৈরিতে ব্যবহার করা হয়, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। DNS হচ্ছে ডোমেন নেম সিস্টেম, এটা মূলত হচ্ছে আমাদের ডোমেন নেমকে IP অ্যাড্রেসে কনভার্টে ইউজ করা হয়। তাছাড়া এখানে আমি যদি এখন OSI মডেলের সাথে এটা কম্পেয়ার করি, আপনারা অলরেডি OSI মডেলে একটা কম্পারিজন দেখে আসছিলেন, কিন্তু এখন আমি এটাই শুধু একটু সূত্র আকারে এক্সপ্লেন করছি। যেমন লিঙ্ক লেয়ার যেটা আছে TCP/IP, সেটা মূলত OSI মডেলের ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ারের যোগফল, মানে ওই দুটা লেয়ার যে কাজ করে, লিঙ্ক লেয়ার এটাই কাজ করে, এবং ইন্টারনেট লেয়ার যেটা, এটা মূলত হচ্ছে আমাদের OSI মডেলের নেটওয়ার্ক লেয়ারের সমতুল্য। ট্রান্সপোর্ট লেয়ার যেটা, এটা মূলত এই OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ার। আর অ্যাপ্লিকেশন লেয়ার যেটা, এটা হচ্ছে আমাদের OSI মডেলের তিনটা লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ারের সমষ্টিকে আমরা মূলত এই OSI মডেলে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন লেয়ার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, বিষয়টা অবশ্যই তো কঠিন না। তাহলে এখন আমি এই চিত্র মাধ্যমে যদি দেখাই, তো চিত্রের মতো একই বিষয় দেখানো হয়েছে, মানে যে এখানে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, নেটওয়ার্ক থেকে ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট হচ্ছে হোস্ট টু হোস্ট, এটার মতো বিভিন্ন প্রকার নাম দেখাচ্ছে, IP অ্যাড্রেস, TCP, এটার মতো হোস্ট টু হোস্ট এও বলা হয়, ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে মতো এটা ইউজ করা হয়, মানে ইন্টারনেট অ্যাক্সেস মডেল হিসেবেও এটা পরিচিত আর কি। তাহলে এখন যে প্রথম তিনটা আছে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে হোস্ট টু হোস্ট, যেটা আরেকটা নাম ট্রান্সপোর্ট লেয়ার হতে পারে। নেটওয়ার্ক লেয়ারের আরেকটা ইয়া হচ্ছে আমাদের মতো ইন্টারনেট লেয়ার। আর এই দুইটার ফর্মেটটা দেখেই বুঝতে পারছেন যে ডাটা লিঙ্ক ফিজিক্যাল লেয়ার মিলে হয় আমাদের আর নেটওয়ার্ক অ্যাক্সেস। তো আজকে মূলত এতটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। মূলত যে TCP মডেলটা আছে, এটা তো এই দুটাই মূলত আমাদের বর্তমানে ইউজ করে থাকি। OSI মডেল হচ্ছে আমাদের মডেল মডেল মানে আদর্শ মডেল, এটা বেস করে আমাদের মূলত TCP এবং TCP আর IP মডেল, অর্থাৎ একই নাম দুইটার, মানে TCP যেটা, এটাই তো IP, তো এটাই মূলত মানে ইউজ করা হয়েছে মূলত দা OSI মডেলটা ব্যবহার করে। এই OSI মডেলের যে ফাংশনগুলো আছে, এগুলোকে মূলত একটা নির্দিষ্ট কাজে এনে মূলত TCP মডেল প্রকাশ করা হয়। তাই TCP মডেল OSI মডেল থেকে অনেক অ্যাডভান্স এবং অনেক ভালো ধরনের কাজ এই TCP মডেল দিয়ে করা যায়, তাই আমরা মূলত বর্তমানে TCP মডেল ইউজ করে থাকি। তাহলে আর ভিডিও লম্বা করছি না, আজকের জন্য এতটুকুই। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে আসেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট কমেন্টের মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।